আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে স্বাগতম। টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিস, আমি ডক্টর মোহাম্মদ নায়েক, আজকের এই অনুষ্ঠানের হোস্ট এবং মডারেটর। আমাদের সঙ্গে আছেন ডক্টর জাকির নায়েক, ডক্টর জাকির আব্দুল করিম নায়েক, তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। এছাড়াও তিনি ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপর একজন খ্যাতিমান বক্তা। দর্শকদের চ্যালেঞ্জিং প্রশ্নের উত্তরে অকাট্য যুক্তি দিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার কারণে ডক্টর জাকির বেশ বিখ্যাত। গত 13 বছরে পৃথিবীর বিভিন্ন দেশে তিনি 1300-র বেশি পাবলিক লেকচার দিয়েছেন। তিনি অন্যান্য ধর্মের বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের সাথে বেশ কিছু সিম্পোজিয়াম ও আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আমেরিকার ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে তিনি একটা বিতর্ক করেছিলেন শিকাগোতে 2000 সালের 1 এপ্রিল। সেখানে অসামান্য সাফল্যের সাথে তিনি প্রমাণ করেন যে কোরআনের সাথে আধুনিক বিজ্ঞান পুরোপুরি সঙ্গতিপূর্ণ। এরপর তিনি আলোচনা করেন ইন্ডিয়ার বিখ্যাত গুরু শ্রী শ্রী রবিশঙ্করের সাথে, যার টপিক ছিল পবিত্র ধর্মগ্রন্থের আলোকে হিন্দুইজম ইসলাম ধর্মে সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে ধারণা। এটা হয়েছিল ব্যাঙ্গালোরে 2006 সালের 21শে জানুয়ারি। এখানেও ডক্টর জাকির অত্যন্ত সাফল্যের সাথে সর্বশক্তিমান ঈশ্বরের একত্ববাদ প্রচার করেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ইন্ডিয়ার সবচাইতে প্রভাবশালী 100 জন ব্যক্তির তালিকা প্রকাশ করে থাকে 2009 সালে। এছাড়াও 2010 সালে ডক্টর জাকির ছিলেন সেই 100 জনের মধ্যে একজন। 2009 সালে তাকে তৃতীয় সর্বোচ্চ ক্ষমতাবান আধ্যাত্মিক গুরু বলা হয়েছিল শ্রী শ্রী রবিশঙ্কর, আর বাবা রামদেব ছিলেন তার আগে। আর এবছর 2010 সালে তিনি তাদেরকেও অতিক্রম করেছেন। ডক্টর জাকিরকে পৃথিবীর বিভিন্ন দেশের অনেক আন্তর্জাতিক টিভি চ্যানেলে প্রায়ই দেখা যায়। এছাড়াও ডক্টর জাকির হলেন পিস টিভির প্রতিষ্ঠাতা। এখন পৃথিবী জুড়ে 10 কোটিরও বেশি মানুষ পিস টিভি দেখেন। ডক্টর জাকির নায়েক কিছুদিন আগে ইসলাম ও মুসলিমদের পক্ষে কথা বলেছেন একটি টক শোতে। ওয়াক দ্য টক উপস্থাপক ছিলেন শেখর গুপ্ত, যিনি ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটর ইন চিফ। আর NDTV-তে এই অনুষ্ঠানটি ওয়াক দ্য টক দেখানো হয়েছিল 2009 সালের 7ই মার্চ এবং 8ই মার্চ। পৃথিবীর 200টারও বেশি দেশে বিভিন্ন আন্তর্জাতিক টিভি চ্যানেলে ডক্টর জাকিরকে প্রায় প্রতিদিনই দেখা যায়। তার বিভিন্ন লেকচার, আলোচনা আর বিতর্ক VCD ও DVD আকারে পাওয়া যায়। ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়ানের উপর তিনি কয়েকটি বইও লিখেছেন। পিস টিভির স্থপতি হলেন তিনি, আর পিস টিভির মাধ্যমে তিনি সমস্ত বাধা অতিক্রম করে পুরো পৃথিবী জুড়ে ইসলাম ধর্মের বাণী ছড়িয়ে দিয়েছেন, মানুষকে ইসলাম সম্পর্কে সচেতন করে তুলেছেন, বিভিন্ন ভুল ধারণাগুলো ভেঙে দিয়েছেন। পিস টিভির দর্শক এখন 10 কোটিরও বেশি। এই দর্শকরাই একদিন ইসলাম ধর্মের সত্য, সঠিক আর শান্তির বাণী পুরো পৃথিবীতে সবার মধ্যে ছড়িয়ে দেবেন। ইসলাম আর মুসলিমদের সম্পর্কে ছড়ানো কুৎসার প্রতিবাদ করবেন, যেগুলো প্রচার করছে কিছু ক্ষমতাবান কর্পোরেট মিডিয়া, ইসলাম বিরোধী সরকার আর তাদের সমর্থকরা। এবারে আমি আজকের অনুষ্ঠানের টপিকটা নিয়ে বলি। টিভি টক শোজ, ডিকশনারি অনুযায়ী টিভি টক শোর অর্থ একটি অনুষ্ঠান যেখানে বিখ্যাত লোকজন কোনো বিষয় নিয়ে আলোচনা করেন অথবা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অথবা টেলিফোনে দর্শকদের সাথে কথা বলেন। আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা ডক্টর জাকিরের কাছে জানতে চাইব যে এই টক শোগুলোর মধ্যে পার্থক্য কি, এগুলোর ফরম্যাটটা কি রকম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাকে স্বাগত জানাই ডক্টর জাকির। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দর্শকরা, তারা সবাই আপনাকে অনেক শ্রদ্ধা করে, তারা সবাই এই ব্যাপারটা সম্পর্কে একটু পরিষ্কারভাবে জানতে চায় যে এগুলোর পার্থক্যটা কি, টিভি ইন্টারভিউ, প্যানেল ডিসকাশন, টিভি টক শো আর টিভি টক। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي। এখানে যদি পার্থক্যের কথা বলতে হয়, কোন টিভি টক আর টিভি ইন্টারভিউ, প্যানেল ডিসকাশন আর টিভি টক শোর মধ্যে
টিভি টকে ধারাবাহিকভাবে কথা বলে যান একজন বক্তা অথবা একজন বিশেষজ্ঞ বা একজন সেলিব্রিটি, সেটা হয় ক্যামেরার সামনে, কোনো দর্শক থাকে না, তিনি ক্যামেরা চোখ রেখে কোনো ইন্টারাপশন ছাড়াই বলে যান। এরপর দেখবেন টিভিতে বিভিন্ন ইন্টারভিউ, সেখানে একজন হোস্ট ইন্টারভিউ নেন কোন একজন সেলিব্রিটি বা বিশেষজ্ঞের, অনুষ্ঠানের হোস্ট সেই সেলিব্রিটি বা বিশেষজ্ঞকে কিছু প্রশ্ন করেন আর সেলিব্রিটি বা বিশেষজ্ঞ সেই প্রশ্নগুলোর উত্তর দেন। এরপরে প্যানেল ডিসকাশনে দেখবেন কয়েকজন লোক একটা প্যানেলে বসেন, হতে পারে দুই তিন চার পাঁচ জন বা আরো বেশি, তারা প্রত্যেকে হয়তো আলোচ্য বিষয়টার উপরে বিশেষজ্ঞ, অথবা সেই প্যানেলে থাকতে পারে দুটো গ্রুপ, একদল সাবজেক্টের পক্ষে আরেক দল বিপক্ষে বলছে। এই হলো প্যানেল ডিসকাশন। সেখানে একজন মডারেটর থাকেন আর মডারেটর এটা নিশ্চিত করেন যারা কথা বলছেন তারা যেন সমান সুযোগ পান, তিনি অনুষ্ঠানটা আকর্ষণীয় করার চেষ্টা করেন। এরপর যদি টিভি টকশোর কথা বলতে হয়, এটা এসেছে কিছুদিন আগে, শেষ দুই দশকে, এই সময়টাতে টিভি মিডিয়াও চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর এই টিভি টক শো এটা একটা মিক্সচার, কোন টিভি টক শোতে হয়তো একজন হোস্ট আর একজন সেলিব্রিটি থাকেন অথবা একজন বিশেষজ্ঞ, সেই অনুষ্ঠানটা দর্শকরা একেবারে সরাসরি দেখতে পারে অথবা সরাসরি ফোন করে সেই বিশেষজ্ঞকে প্রশ্ন করতে পারে। অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হলে দর্শকরা ফোন করে অতিথিকে বিভিন্ন প্রশ্ন করতে পারে, অথবা টক শো হতে পারে প্যানেল ডিসকাশন, কয়েকজন লোক সেখানে থাকবে, তারা সেই প্যানেলে বসবে আর মডারেটর সবাইকে বিভিন্ন প্রশ্ন করবেন। হতে পারে সবার মতামত একরকম অথবা এক একজনের এক এক রকম মত, আর যখন তাদের প্রশ্ন করা হবে, যদি অনুষ্ঠানটা সরাসরি দেখানো হয় তাহলে দর্শকরাও সেই আলোচনায় অংশ নিতে পারে। হতে পারে অনুষ্ঠানটা হয়তো দর্শকরা সরাসরি দেখতে পারবে, আলোচনাতে অংশ নেবে, একেবারে লাইভ শো সরাসরি দর্শক দেখতে পারবে। এই হলো টিভি ইন্টারভিউ, টিভি টক, প্যানেল ডিসকাশন আর টিভি টক শোর মধ্যে প্রধান পার্থক্য। জাজাকাল্লাহ, আমরাও পার্থক্যগুলো বুঝতে পারলাম। আপনি এগুলোর মধ্যে কোনটাকে বেশি পছন্দ করেন? টিভি ইন্টারভিউ, প্যানেল ডিসকাশন, টিভি টক শো, টিভি টক, নাকি পাবলিক লেকচার, কোনটাকে বেছে নেবেন আর কেন? আপনি যদি সবগুলোর মধ্যে থেকে বেছে নিতে বলেন, আমার সবচেয়ে প্রিয় পাবলিক লেকচার, এরপরে আমি বেছে নেব টিভি টক। কারণ হল, কোন একটা পাবলিক লেকচার আর একটা টিভি টকে কেউ আমাকে বাধা দেবে না, আমার কথাগুলো কোন রকম বাধা ছাড়াই বলতে পারবো। অন্যান্য অনুষ্ঠানে একজন হোস্ট থাকেন অথবা একজন মডারেটর, আর তার উপরে নির্ভর করবে আমার মতামতটা জানাতে পারবো নাকি জানাতে পারবো না, এটা তাদের ইচ্ছার উপর নির্ভর করে। তবে অন্যান্যগুলোর বদলে আমি পাবলিক লেকচার আর টিভি টক শোকেই বেশি পছন্দ করি। যদি আপনাকে বলা হয় যে কোনো একটা বেছে নেন, পাবলিক লেকচার অথবা টিভি টক, আপনি কোনটা বেছে নেবেন আর কেন? পাবলিক লেকচার আর টিভি টকের মধ্যে স্বাভাবিকভাবেই পাবলিক লেকচারটাকে আমি বেছে নেব, কারণ পাবলিক লেকচারের সামনে কিছু দর্শক থাকে, তাই বক্তার কথার প্রভাব আরো বেশি পড়বে। ক্যামেরার সামনে কথা বলা অনেকটা দেয়ালের সামনে কথা বলার মতো, তাই আমি লোকজনের সামনে লেকচার দিতে বেশি পছন্দ করি। পাবলিক লেকচার সময়টা বিভিন্ন রকম হতে পারে, আধ ঘন্টা, এক ঘন্টা বা দেড় ঘন্টা, এটাই বেশি ভালো, কারণ পাবলিক লেকচারে দাঁড়িয়ে কথা বলি আমি। টিভি টকে বসে কথা বলবেন, অবশ্য টিভি টকেও দাঁড়িয়ে কথা বলতে পারেন, আর পাবলিক লেকচার এটা আরো বেশি ইন্টারেস্টিং, কারণ দর্শকের রিয়াকশনটা আপনি দেখতে পাচ্ছেন। যখন আপনি দর্শকের রিয়াকশনটা দেখতে পাবেন তখন আপনার প্রেজেন্টেশনটাও যথেষ্ট ভালো হয়ে যাবে। এখনকার দিনে বৈজ্ঞানিক গবেষণা বলে যখন কেউ কোনো পাবলিক স্পিচ বা লেকচার দেন, 93% নির্ভর করে তার প্রেজেন্টেশনের উপর আর 7% বিষয়বস্তু। পাবলিক লেকচারে 7% নাম্বার পাচ্ছে বক্তা যে টপিক নিয়ে কথা বলছেন তার বিষয়বস্তু, 93% প্রেজেন্টেশন স্কিল, আর এটার মধ্যে থাকে বডি ল্যাঙ্গুয়েজ, আরো থাকে মডুলেশন, অঙ্গভঙ্গি, চোখের দিকে তাকানো, কারণ যখন কেউ কথা বলেন তার চোখও কথা বলে, হাতও কথা বলে। তাই আমি বেছে নেব পাবলিক লেকচারটাকেই, সেখানে আরো ভালোভাবে কথা বলা যায়, পাবলিক রিয়াকশনটাও দেখা যায়, আর টিভি টকে কথা বলতে হয় একেবারে ক্যামেরার সামনে। ডক্টর জাকির, আপনি পৃথিবীর বিভিন্ন দেশে 1000-এরও বেশি পাবলিক লেকচার দিয়েছেন, টিভি টক কতগুলো করেছেন? আমি এ পর্যন্ত পাবলিক লেকচারই সবচেয়ে বেশি দিয়েছি। যদি টিভি টকের কথা বলেন হয়তো কয়েকশো করেছি, সংখ্যাটা বলতে পারবো না, কয়েকশো হতে পারে, হয়তো 300-400 টিভি টক এ পর্যন্ত করেছি আলহামদুলিল্লাহ। তার মানে কি এই,
আপনি শুধু পাবলিক লেকচার আর টিভি টক করেন যাতে কেউ প্রশ্ন না করে? যদি প্রশ্নের কথা বলেন, আমার লেকচারের পরে একটা প্রশ্নোত্তর পর্ব থাকে। একজন হোস্ট বা মডারেটরের প্রশ্ন আর দর্শকের প্রশ্ন আলাদা রকম হবে। আমি সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দিতে পছন্দ করি, আর সেজন্যই যখন কোনো পাবলিক লেকচার দেই তখন সেখানে নিশ্চিত করি যে প্রশ্নোত্তর পর্বটা যেন লেকচারের চেয়ে বড় হয়। কারণ কোনো পাবলিক লেকচারে আপনি একা কথা বলবেন, এটা হলো ওয়ান ওয়ে ট্রাফিক, আর প্রশ্নোত্তর পর্ব টু ওয়ে ট্রাফিক, আরো বেশি ইন্টারেস্টিং দর্শকের কাছে আমার কাছেও। এটাও আমার জন্য চ্যালেঞ্জিং, কারণ আমি জানি না এর পরের প্রশ্নটা কি হবে। তাই আমি ইন্টারভিউয়ের চেয়ে প্রশ্নোত্তর বেশি পছন্দ করি। সেজন্য আমরা যখন প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করি, যখন অনুষ্ঠানটার আয়োজন করি বা অন্য কেউ আয়োজন করলে তাদের বলে থাকি, আমি চাই প্রশ্নগুলো করা হবে একেবারে সরাসরি। আমি চিরকুট পছন্দ করি না, কারণ চিরকুটে প্রশ্ন করা হলে দেখা গেল যে 30-40 বা 100টা প্রশ্ন আসলো, কোনটার উত্তর দেব আমি সেটা বেছে নিতে হবে। দর্শকরা তখন ভাবতে পারে কিছু প্রশ্নের উত্তর দিয়েছি আর কিছু আমি দেইনি। সেজন্য আমি চাই যে কোনো প্রশ্নোত্তর পর্বে প্রশ্নকারীরা মাইকের পেছনে লাইন দিয়ে দাঁড়াবেন আর সরাসরি প্রশ্ন করবেন। কেউ বলতে পারবে না যে আমি বেছে বেছে উত্তর দিচ্ছি। যিনি মাইকের সামনে আছেন সেই লোকই প্রথম প্রশ্ন করার সুযোগ পাবেন। আর আমি ব্যক্তিগতভাবে চাই যে অমুসলিমরা যেন আমাকে প্রথমে প্রশ্ন করতে পারেন, তারপরে মুসলিমরা, কারণ অমুসলিমদের ইসলাম সম্পর্কে জানার অধিকার বেশি। মুসলিমরা তো ইসলামের ছায়াতে আছে, সেজন্য আমি চাই অমুসলিমরা যেন আমাকে সবার আগেই প্রশ্ন করতে পারেন। আর আমি পাবলিক লেকচারের চেয়ে প্রশ্নোত্তর পর্বকেই অনেক বেশি পছন্দ করি। আমাদের আলোচনা চলতে থাকবে, এখন একটা ছোট্ট বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম, টিভি টক শোজ এন্ড অ্যানালিসিস। এ যাবৎ কতগুলো টিভি ইন্টারভিউ, প্যানেল ডিসকাশন অথবা টিভি টক শো আপনি করেছেন, আর কেন? টিভি ইন্টারভিউর কথা যদি বলি সেটাও কয়েকশো হবে টিভি ইন্টারভিউ। আর যদি এখানে প্যানেল ডিসকাশনের কথা বলি, আমার সংখ্যাটা খেয়াল নেই, হয়তো 50টা। টিভি টক শো একই রকম, আমি বেশ কিছু লাইভ টক শোতে অংশ নিয়েছি, আর আমি সেই ধরনের কোন টিভি টক শো বেশি পছন্দ করি যেটা সরাসরি প্রচার করা হচ্ছে, একেবারে লাইভ দেখানো হচ্ছে, যেটা কেউ এডিট করতে পারে নাই। তাই আমি সরাসরি টিভি টক শোকে বেশি পছন্দ করে থাকি। যে অনুষ্ঠান রেকর্ড করে কয়েকদিন পরে প্রচার করা হয় সেটাতে আগ্রহ কম। তারপর যদি প্যানেল ডিসকাশনের কথা বলি, হয়তো 30-40টা সংখ্যাটা মনে নেই, তবে কাছাকাছি। ডক্টর জাকির, এটা কি সত্যি বেশিরভাগ মানুষ যেটা মনে করে যে আপনি মুসলিম টিভি চ্যানেলগুলোতেই দেখা দিতে বেশি পছন্দ করেন? হ্যাঁ, তার আগে বলি আমি কেন পাবলিক লেকচার, এটাকে কোনো টক শো অথবা ইন্টারভিউ অথবা প্যানেল ডিসকাশনের চেয়ে বেশি পছন্দ করি। ইন্টারভিউয়ের কথা বলি, সেটা আসলে নির্ভর করবে অনুষ্ঠানের যে হোস্ট তার উদ্দেশ্য আর সততার উপরে। এই ব্যাপারটা প্যানেল ডিসকাশনের ক্ষেত্রেও একই রকম হবে। মডারেটরের গুরুত্ব খুব বেশি, কারণ যদি মডারেটরের উদ্দেশ্য আর অভিপ্রায় ভালো না হয় তখন সম্ভাবনা থাকে যে আপনি যা বলছেন সেটাকেও বদলে দেওয়া হবে, অথবা হয়তো কথাটা ভুলভাবে তুলে ধরা হবে। তাই আমি এখানে বলবো টিভি টক শো আর ইন্টারভিউ, এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে কোন টিভি ইন্টারভিউতে যিনি প্রশ্ন করেন তিনি অনুষ্ঠানটা নিয়ন্ত্রণ করেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মাঝে মধ্যে তারা উত্তরটা সম্পূর্ণভাবে দেওয়ার সুযোগ দেন না। তবে টিভি ইন্টারভিউ প্যানেল ডিসকাশনের চেয়ে অনেক বেশি নিরাপদ টক শোর চেয়েও, কারণ একটা প্যানেল ডিসকাশনে অনেক ধরনের লোক থাকে, হয়তো সেই প্যানেলে 2 জন অথবা 4 জন লোক আছে। এখানে অনুষ্ঠানের মডারেটরের উদ্দেশ্য আর অভিপ্রায় আর তার পাশাপাশি প্রডিউসারের ইচ্ছাটাও অধিক গুরুত্বপূর্ণ। কারণ মডারেটর যদি চান যে তিনি তার মতটাকে অনুষ্ঠানে সবার সামনে তুলে ধরবেন, তিনি তখন আলোচনা করবেন তাদের সাথে যারা তার সাথে একমত, আর সেই অনুষ্ঠানে যাদের সাথে তিনি একমত না তাদের সাথে কম কথা বলবেন। সেজন্য কোন প্যানেল ডিসকাশনে লোকজন এটা দেখবে বাসায় তাদের টেলিভিশনে, তারা যদি না জানে মিডিয়ায় কি কি হয় তারা হয়তো বুঝবে না পর্দার আড়ালে কি হচ্ছে, তাহলে মডারেটর আলোচনার ধারণাটা ঘুরিয়ে দিতে পারেন। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সেই অনুষ্ঠানে যে প্রডিউসার তার উদ্দেশ্য আর অভিপ্রায়। কারণ যদি অনুষ্ঠানের প্রডিউসারের উদ্দেশ্য ভালো না হয়, যদি নিজের মত প্রচার করতে চান, তখন সেই প্যানেলে যদি বিশেষজ্ঞরাও থাকেন
যারা প্রডিউসারের মতটাকে ভুল প্রমাণ করতে পারবেন, তাহলে পোস্ট প্রোডাকশনে প্রডিউসার সেগুলো বাদ দেবেন যেগুলো তার মতের বিরুদ্ধে যাচ্ছে। তাহলে যখন টিভি টক শো দেখবেন, তখন খেয়াল করবেন যে সেই অনুষ্ঠানের প্রডিউসার আর মডারেটরের উদ্দেশ্যটা কি। যদি প্রডিউসার আর মডারেটরের উদ্দেশ্যকে সন্দেহ করেন, দ্বিধা থাকে, আপনারা টিভিতে যে অনুষ্ঠানটা দেখবেন, কোন টিভি টক শোতে অথবা প্যানেল ডিসকাশনে, সেটা এডিট হতে পারে, আর অনুষ্ঠানটা দেখে বুঝতেও পারবেন না যে সেখানে কোন রকম এডিট করা হয়েছে। যেমন ধরেন, আমার ইন্টারভিউ নেওয়া হচ্ছে, আমাকে প্রশ্ন করা হলো যে জর্জ বুশের পলিসি সম্পর্কে আপনার মতামতটা কি। ধরেন আমি উত্তরে বললাম যে আই ডু নট এগ্রি উইথ দ্য পলিসিজ অব জর্জ বুশ, কিন্তু পোস্ট প্রোডাকশনে ডু নট বাদ দেওয়া হলো এডিট করে। তখন কথাটা শুনে মনে হবে যে আমি বলছি আই এগ্রি উইথ দ্য পলিসিজ অব জর্জ বুশ, আসলে আমি বলেছি আমি জর্জ বুশের পলিসিগুলোর সাথে একমত নই কখনোই। কিন্তু অনুষ্ঠানটাতে সবাই শুনবে যে জাকির নায়েক বলছে ডু নট শব্দটা এডিট করে, আমি জর্জ বুশের পলিসিগুলোর সাথে একমত। আর যে লোকটার ইন্টারভিউ নেওয়া হয়েছে, তিনি যদি সেই মিডিয়ার ব্যাকগ্রাউন্ডটা না জানেন, তারপর যদি নিজের ইন্টারভিউটাও দেখেন, তিনি হয়তো ভাববেন ও আমি ভুল করেছিলাম, আসলে ভুল করে কথাটা বলে ফেলেছিলাম, আই অ্যাগ্রি উইথ দ্য পলিসিজ অব জর্জ বুশ। যদি তাকে তার ইন্টারভিউটা দেখান, যদি তিনি না জানেন পোস্ট প্রোডাকশনে কিভাবে করা হয়, তখন তিনি ভাববেন আমি ভুল করে ফেলেছি, আসলে কিন্তু তিনি ভুল করেননি। এজন্য কোন অনুষ্ঠানের প্রোডিউসার বা মডারেটরের উদ্দেশ্যটাও খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে যেটা করা যায়, একটা প্যানেলের ভিডিওর সাথে আরেকজনকে দেখানো যায় যিনি এই প্যানেলের কথার সাথে একমত না, তখন এভাবেও দেখানো সম্ভব যে তিনি যেগুলো মানেন না সেগুলো তো মাথা নাড়ছেন হ্যাঁ। সেজন্য প্যানেল ডিসকাশনে বিপদ আরো বেশি, টিভি ইন্টারভিউতে সে তুলনায় বিপদ কম। সেজন্য আমি সবচেয়ে বেশি পছন্দ করি পাবলিক লেকচার দিতে আর টিভি টক। টিভি ইন্টারভিউ, প্যানেল ডিসকাশন বা টিভি টক শো একটু কম পছন্দ করি। তবে এই তিনটার মধ্যে আগেও বলেছিলাম আমি বেছে নেব টিভি ইন্টারভিউ, কারণ সেখানে এডিট হওয়ার সম্ভাবনা কম। আর যদি এডিট করাও হয়, আপনি যদি ভুল না বলে থাকেন, তাহলে কথা বদলানোর সম্ভাবনা কম। কিন্তু মডারেটরের উদ্দেশ্য আর অভিপ্রায় অথবা যিনি উপস্থাপনা করছেন, যিনি ইন্টারভিউটা নিচ্ছেন, অথবা প্রডিউসারের উদ্দেশ্য যদি খারাপ হয়, তাহলে সেখানে বিপদ হওয়ার সম্ভাবনা বেশি। কোন প্যানেল ডিসকাশনে মডারেটরের স্বাধীনতা আরো বেশি থাকে, তিনি যাকে চান তাকে দমিয়ে রাখেন আর যাকে চান তাকে উপরে উঠাতে পারেন। তাহলে প্যানেল ডিসকাশন, আমি সাধারণত কোন প্যানেল ডিসকাশনে যেতে চাই না, যদি না শিওর থাকি যে সেই অনুষ্ঠানের মডারেটর যিনি উপস্থাপনা করছেন আর প্রডিউসারের উদ্দেশ্যটা ভালো, এমন হলে আমি যাই। তবে সাধারণত আমি প্যানেল ডিসকাশনকে একটু এড়িয়ে চলি। আপনাকে অনেক ধন্যবাদ। তবে এখানে একটা কথা বলি, বুঝতে পারছি আপনি এই উদ্দেশ্য আর অভিপ্রায়কে অনেক গুরুত্ব দেন, তবে হাজার হলেও আমরা তো মানুষ, আমাদের চিন্তা ভাবনায় ভুল থাকতেই পারে। একমাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলাই সব ব্যাপারে সবকিছু জানেন এবং বোঝেন। ডক্টর জাকির, আপনি এ পর্যন্ত কতবার ইন্ডিয়ার অমুসলিম কোন টিভি চ্যানেলে অনুষ্ঠান করেছেন, যেমন টিভি ইন্টারভিউ, প্যানেল ডিসকাশন অথবা টিভি টক শো? আর এই অনুষ্ঠানগুলির ব্যাপারে আপনার অভিজ্ঞতা কেমন বলবেন? অমুসলিম টিভি চ্যানেলগুলোতে আমি কিছু অনুষ্ঠান করেছি, যেমন টিভি ইন্টারভিউ, টক শো, প্যানেল ডিসকাশন। আমি বিদেশি চ্যানেলগুলোতেই বেশি অনুষ্ঠান করেছি, ইন্ডিয়াতে কম করেছি। অনেক দেশে, যেমন ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, অনেকগুলো দেশে বিভিন্ন টিভি চ্যানেলে। এখন ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলোর কথা যদি বলতে হয়, এ ব্যাপারে আমার যতদূর মনে পড়ে সব মিলিয়ে পাঁচটা হতে পারে। প্রথম যে অনুষ্ঠানটা করেছিলাম সেটা একটা টক শো, উপস্থাপনা করেছিলেন ফারুক শেখ, অনুষ্ঠানের নামটা ছিল মর্দ, আর সেই এপিসোডের টপিক ছিল বিবাহিত কায়েসি। এটা ইন্ডিয়ায় আমার প্রথম অনুষ্ঠান। দ্বিতীয় যে অনুষ্ঠানটা করেছিলাম সেটা একটা প্যানেল ডিসকাশন, লাইভ শো ছিল, প্রডিউসার সিএনএন আইবিএন, আমি ছিলাম তাদের বোম্বের স্টুডিওতে, আরো দুজন প্যানেলিস্ট ছিলেন দিল্লিতে। এটা দ্বিতীয় অনুষ্ঠান। আর তিন নম্বরটা আমার যতদূর মনে পড়ে একটা
টিভি ইন্টারভিউ, সেখানে আমার সাক্ষাৎকার নিয়েছিলেন আর কে বাজাজ, আর কে বি শোতে, সাহারা চ্যানেলে। চার নম্বর, এটাও ছিল একটা টিভি ইন্টারভিউ, একটু আলাদা ছিল, ওয়াক দ্য টক। এখানে ছিলেন শেখর গুপ্ত, ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটর ইন চিফ এনডিটিভিতে। শেষ অনুষ্ঠানটা করলাম কিছুদিন আগে, তিন সপ্তাহ আগে, দেখালো দুই সপ্তাহ আগে এনডিটিভিতে। অনুষ্ঠানটার নাম ছিল উই দ্য পিপুল, উপস্থাপনায় বারখা দত্ত, টপিক ছিল মুসলিম আইডেন্টিটি। যতদূর মনে পড়ে এই পাঁচটা অনুষ্ঠানই আমি করেছি। মাত্র পাঁচটা অনুষ্ঠান করেছেন আপনি? এতগুলো বছরে হাজার হাজার লেকচার দিয়েছেন, কিন্তু টিভিতে অনুষ্ঠান করেছেন মাত্র পাঁচটা? যদি আপনি বলেন যে অনুষ্ঠান বলতে আপনাকে ডাকা হয় না। আমাকে অনেকবারই বলা হয়েছে, কয়েকশো বার আমন্ত্রণ জানানো হয়েছে এসব টক শো আর প্যানেল ডিসকাশনে, কয়েকশো বার তো হবেই। অনেক চ্যানেলে অনুরোধ করেছে, নাম বললে চিনতে পারবেন আপনারা, বেশিরভাগ চ্যানেলে এখন টক শো হয়। আমাকে অনেক চ্যানেলে আমন্ত্রণ জানিয়েছে, সব মিলিয়ে কয়েকশো বার হবে। তবে সত্যি কথা বলতে, আমার লেকচারগুলো পৃথিবীর বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে দেখানো হয়। আমি চাই না যে লোকজন দেখুক আমার কথাগুলো বদলে গেছে, কারণ আমি জানি পর্দার আড়ালে কি হয়। আর ব্যক্তিগতভাবে আমি এটা মনে করি যে এসব অনুষ্ঠানের বেশিরভাগই তাদের টপিকটা আসল উদ্দেশ্য না, কারণ আমার মনে হয় যে স্বাভাবিক পরিস্থিতিতে এমনটা হবে না। আমি এখন একজন মিডিয়ার মানুষ, আমাকে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে দেখানো হয়, আর শুধুমাত্র পিস টিভি আলহামদুলিল্লাহ আমাদের দর্শক সংখ্যা 10 কোটির উপরে, আমাদের চ্যানেলটা সম্পূর্ণ ফ্রি, যে কেউ দেখতে পারেন। এখানে বিভিন্ন পাবলিক লেকচার বা টিভি টক শোতে কোনো প্রোডিউসার নেই, আমরা দৃষ্টিভঙ্গটা বদলাচ্ছি না। বিভিন্ন মুসলিম চ্যানেলগুলোর ব্যাপারে আমার আপত্তি নেই, আপত্তি নেই কারণ আমি জানি যে তারা আমার কথাটা পাল্টাবে না। আমি মুসলিম চ্যানেলগুলোতে কয়েকটা অনুষ্ঠান করেছি, অমুসলিম চ্যানেলের ব্যাপারে একটু সাবধান থাকি, কারণ গত কয়েকটা টিভি টক শোতে আমার বেশ খারাপ অভিজ্ঞতা হয়েছিল। এই খারাপ অভিজ্ঞতা আর যখন অনুষ্ঠানের অন্যান্যদের সাথে কথা বলেছিলাম যারা আমার মতো এসেছিল, তাদের অভিজ্ঞতা ভালো না। আর আপনি ঠিক বলেছেন যে আগে থেকে একজন মানুষের উদ্দেশ্য বুঝতে পারবো না যদি না সে জায়গা মতো খারাপ কাজটা করে ফেলে। আমি সেখানে অনুষ্ঠানের অন্যান্য অতিথিদের সঙ্গে কথা বলেছি, সেই সব মানুষের কথা বলছি যারা মিডিয়া সম্পর্কে জানেন না। যদি কারো মিডিয়া সম্পর্কে ধারণা না থাকে তাহলে পর্দার আড়ালে কি হচ্ছে বুঝতে পারবেন না। টক শোটা প্রচার করার পরে আপনি বলতে পারবেন, নিশ্চিত হতে পারবেন যে মডারেটরের উদ্দেশ্যটা কি আর প্রোডিউসারের উদ্দেশ্যটাই বা কি? আমাদের আলোচনা চলতে থাকবে, এখন একটা ছোট্ট বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আবারো আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম, টিভি টক শোজ এন্ড অ্যানালিসিস। আচ্ছা, আমাদের এবারে কি আপনি একটু বলবেন যে এই টিভি টক শো আর ইন্টারভিউ, এখানে আপনার অভিজ্ঞতাটা, হয়তো কিছু পজিটিভ দিক আছে আর অন্যদিকে হয়তো নেগেটিভ ব্যাপারও আছে, আপনি কি এগুলো সম্পর্কে আমাদের বলবেন? যেমন ফারুক শেখের সাথে অনুষ্ঠানটার কথা যদি সংক্ষেপে একটু বলেন। প্রথম টক শোর সালটা ঠিক মনে নেই, 2000 বা 2001 সালের দিকে হতে পারে, 90 এর শেষের দিকেও হতে পারে। এটা ছিল ইন্ডিয়াতে আমার প্রথম টক শো, আর আগেও বলেছি অনুষ্ঠানটার নাম ছিল মর্দ, এপিসোডের টপিক ছিল বিবি হতো ক্যাসি। সেখানে একজন খ্রিস্টান বলবেন তাদের কথা, একজন হিন্দুও আসবেন, আর আমাকে ডাকা হলো, একজন নাস্তিককেও ডাকা হলো। এরকম প্যানেলে 4-5 জন লোক ছিল, দর্শকও ছিল এখানে যেমন আছেন। সেখানে প্রশ্ন করা হলো একজন মহিলার কেমন হওয়া উচিত, তার ব্যবহার কেমন হওয়া উচিত, প্রত্যেকে তাদের মতামত দিলেন, আমিও জানালাম। আমি যখন কথা বললাম, বিভিন্ন প্রশ্ন করা হলে যখন সেগুলোর উত্তর দিলাম, আমি যুক্তির সাথে উত্তরগুলো দিয়েছিলাম, অনুষ্ঠান শেষে দেখা গেল আমার উত্তরগুলোর সাথে বেশিরভাগ প্যানেলিস্ট একমত। প্রথম দিকে তারা একমত ছিলেন না, কিন্তু যখন যুক্তি দিয়ে বললাম যে মহিলারা তাদের সন্তানদের যত্ন নেবে, বাড়ি দেখাশোনা করবে, এমন না যে চাকরি করবে না, যদি ভদ্র কোনো চাকরি হয় অবশ্যই করতে পারে, এরকম বিভিন্ন কথা, আমাদের অনুষ্ঠানটা খুবই ভালো হলো। আর মডারেটর ফারুক শেখ, তিনি একজন ভদ্রলোক, আমি খুব খুশি হলাম যে এই প্রথম ইন্ডিয়ান টিভি চ্যানেলে অনুষ্ঠান করলাম। আমি খুব খুশি যে ভালো আমি উত্তর দিয়েছি, দর্শকরা আমাকে প্রশ্ন করেছেন, সমালোচনা করেছেন, আক্রমণ করেছেন, আমি উত্তর দিয়েছি। যখন উত্তরগুলো দিলাম দর্শকরা আমার কথা মানল, আমি প্রশ্নোত্তর পর্বে এই কাজটাই করে থাকি, দর্শক প্রশ্ন করেন আমি উত্তর দিই, তারপর তাদের মতামত নেই। ফারুক শেখও ভালোভাবে দায়িত্ব পালন করলেন, তবে বোমাটা পড়ল কয়েকদিন পরে,
এর কয়েকদিন পরে সে চ্যানেল থেকে আমাকে ফোন করা হলো। বলা হলো অনুষ্ঠানটা যেখানে শেষ হয়েছে সেটা প্রডিউসারের পছন্দ হয়নি, আমরা আবার শুটিং করব, তাই আপনি পরের দিন আসবেন একই শার্ট একই স্যুট একই টাই আমাদের স্টুডিওতে আসবেন আর শুটিং করব। এটা যখন আমার ম্যানেজারের কাছ থেকে জানলাম আমি বললাম এটা ননসেন্স, অনুষ্ঠান তো ভালোই হয়েছে, কোথাও কোনো সমস্যা নেই, তাই জানিয়ে দিলাম আমি আর আসছি না, কারণ আমার মতে সেই অনুষ্ঠানে কোনো সমস্যা নেই। তারা আবার শুটিং করলো সেই একই স্টুডিওতে একই সেট আপ, হয়তো অন্য সবাই গিয়েছিলেন আমি যাইনি, হয়তো দর্শকদেরও বেশিরভাগ এসেছিলেন। এভাবে রিশুট করে কয়েক সপ্তাহ পরে তাদের স্যাটেলাইট চ্যানেলে সেটা প্রচার করা হলো। এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো যারা এই অনুষ্ঠানটা দেখেছেন তারা দেখেছেন যে আমি বসে আছি আর মাথা নাড়ছি সম্মতি জানিয়ে, যেগুলোর সাথে আমি কখনো একমত না। তারা কি করলো, পুরো অনুষ্ঠানটা রিশুট করলো, মতামতটা বদলে দিল। যদিও আমি পরের বার যাইনি কিন্তু অনুষ্ঠানটা যখন প্রচার করা হলো তখন দেখে মনে হবে একবারই শুট করা হয়েছে। ডক্টর জাকির নায়েক সেখানে ছিলেন, তিনি অনেক ভুল কথার সাথে একমত হয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে সেই প্রডিউসারের উদ্দেশ্যটা কোনোভাবে ভালো ছিল না, একেবারেই না। ফারুক শেখের কোনো দোষ নেই, ফারুক শেখের দোষ না, এটা তার পেশা। প্রথম দিকে ভালোই ছিলেন, পরে যা করেছেন সেটার জন্য মন্তব্য করব না আমি। তবে ফলাফলটা যেটা দাঁড়ালো, অনুষ্ঠানটা যখন প্রচার করা হলো তখন এভাবে দেখানো হলো যে ডক্টর জাকির নায়েক হ্যাঁ কথাগুলো বলেছিলাম, তারা আমার কথার কিছু অংশ রেখে দিয়েছে যেগুলো তাদের কাছে তুলনামূলক নিরাপদ মনে হয়েছে। তবে যখন টিভিতে প্রচার করা হলো সেখানে অনেকবারই দেখা গেল যে আমি যেসব কথার সাথে একমত না সেই কথাগুলো মেনে নিচ্ছি। এজন্য আমি তখন বলেছিলাম যে উদ্দেশ্য গুরুত্বপূর্ণ, আমি যেটা বলবো এই অনুষ্ঠানের প্রডিউসার মডারেটর জীবিকার জন্য তারা এটা করছেন, আমি জীবিকার জন্য করব না, জীবিকার জন্য ইসলামকে বিক্রি করতে পারবো না, আমি কারো কাছ থেকে এক পয়সাও নেই না, উল্টো আমরা দান করি, জানেন। তাহলে দেখবেন যে এভাবে রুটি রুজির জন্য প্রডিউসার এমন অনুষ্ঠান বানাবেন যেটা দর্শক পছন্দ করবে, তারা এমন অনুষ্ঠানের কথা চিন্তা করেন যেখানে আয় বেশি হবে, টিআরপি বেশি থাকবে, সত্যি কথা জানাতে আগ্রহ নেই। মডারেটরেরও একই অবস্থা, মডারেটরকে যদি নিয়ন্ত্রণ করেন প্রডিউসার, যদি এমন কাউকে বেছে নেন তাহলে তো কিছুই করার নেই, অথবা প্রডিউসার হয়তো নিরপেক্ষ, তখন মডারেটর অনুষ্ঠানের মতামত বদলাতে চাইলে সেটা তিনি সহজেই করতে পারেন, হয়তো প্রডিউসার কিছুই মনে করলেন না। তাহলে দুজনেই গুরুত্বপূর্ণ, অনুষ্ঠানের মডারেটর আর প্রডিউসার দুজনে গুরুত্বপূর্ণ। প্রথমে যে অনুষ্ঠান করেছিলাম সেটা খুবই ভালো হয়েছিল, কিন্তু তারা আবার নতুন করে শুটিং করে সবকিছু বদলে ফেলেছিল। কিন্তু তারপরেও সিএনএন আইবিএন এর জন্য আরেকটা অনুষ্ঠান করলেন, সেটা বেশ কয়েক বছর পরে, আমি ঠিক জানি না, তবে এটা সম্ভবত 7-8 বছর পরে, প্রথম টক শোটার পরে সম্ভবত অনুষ্ঠানটা করেছিলাম 2007 সালে। এটা প্যানেল ডিসকাশন, অভিজ্ঞতাটা বলবেন। অনুষ্ঠানটা ছিল লাইভ প্যানেল ডিসকাশন, বিষয়টা ছিল মুসলিমদের নিয়ে, টপিকটার নাম ঠিক মনে পড়ছে না, উপস্থাপনা করেছিলেন রাজদীপ সারদেশাই। আর রাজদীপ সারদেশাই তখন ছিলেন দিল্লিতে, সেখানেও বেশ কয়েকজন অতিথি এসেছিলেন, তাদের মধ্যে আমার যতদূর মনে পড়ে একজন এমপি, নামটা মনে পড়ছে না, মুসলিম ইন্ডিয়া পত্রিকার এডিটর কে, সৈয়দ শাহাবুদ্দিন, হ্যাঁ তিনিও সেখানে ছিলেন। এছাড়াও দিল্লিতে আরো কয়েকজন ছিলেন, আমি একা ছিলাম বোম্বেতে। এখানেও আমার অভিজ্ঞতাটা ভালো ছিল না, তার কারণ আমি কথা বলার সুযোগ পেয়েছিলাম মাত্র 2 বার, কথা বললাম কিন্তু সেটা শোনাও গেল না, মাইক্রোফোনটা তখন তাদের হাতে, যদিও সেটা লাইভ শো, আমাকে যখন সুযোগ দেওয়া হচ্ছে শুধু তখনই কথা বলতে পারবো। সাধারণত লাইভ প্যানেল ডিসকাশনে সবাই কথা বলতে পারেন, কোনো বাধা দেওয়া হয় না, কিন্তু আমি বোম্বেতে আর তারা দিল্লিতে, তাদের কথাবার্তা শুনছি একটা হেডফোন দিয়ে, সেটা সম্ভবত একটা মোবাইল, ঠিক জানি না। সেখানে প্রশ্ন করা হলো, যদিও সেটা লাইভ শো, সরাসরি সম্প্রচার, লাইভ প্রচার হচ্ছে, কিন্তু আমার কথাগুলো শোনা গেল না, কারণ মাইক্রোফোনের সুইচ অন করা হয়নি, তাই এটাও ভালো অভিজ্ঞতা ছিল না। তবে যেহেতু অনুষ্ঠানটা লাইভ তাই খুব একটা ক্ষতি হয়নি, সবাই ভেবেছে হ্যাঁ ডক্টর জাকির বেশি কথা বলেননি অথবা সুযোগ পাননি, কারণ সেটা ছিল লাইভ শো, সরাসরি সম্প্রচার, তাই আমার মতে সেখানে খুব বেশি ক্ষতি হয়নি, তবে আমি কথা বলার সুযোগও খুব একটা পাইনি। হ্যাঁ, এবারে আমরা বুঝতে পারলাম, কিন্তু এরপরও আপনি অনুষ্ঠান করেছেন, এরপর আপনি সাহারা চ্যানেলে একটা অনুষ্ঠান করেছিলেন, আর কে বিশ্ব,
এই অনুষ্ঠানটির উপস্থাপক আর কে বাজাজ। সবাই মনে করেন যে মুসলিমদের ব্যাপারে তিনি খুব কড়া সমালোচক, তারপরে সেখানে গেলেন কেন? তৃতীয়বার অনুষ্ঠান করতে গিয়েছিলাম কারণ সেটা ছিল ইন্টারভিউ। প্রথম দুটো, প্রথমটা ছিল প্যানেল ডিসকাশন অথবা টক শো, দর্শকও ছিল, প্রচার করা হয়েছিল পরে। দ্বিতীয়টা ছিল লাইভ টেলিকাস্ট। দুটোর অভিজ্ঞতাই খারাপ, এখন তৃতীয়টা টিভি ইন্টারভিউ। এই কথাটা আগেও বলেছি যে একটা ইন্টারভিউতে কম ক্ষতি হতে পারে, তবে ক্ষতি করা যায়। প্রথমে আমি রাজি হইনি, কিন্তু পরে যখন জানলাম এটা লাইভ অনুষ্ঠান, তখন ভাবলাম ঠিক আছে, ক্ষতিটা কম হবে, আমার কথা তো এডিট করতে পারবে না। তাই যেহেতু সেটা লাইভ অনুষ্ঠান ছিল, আমি তাদের স্টুডিওতে, সাহারা স্টুডিওতে যেটা বলবো সেটাই প্রচারিত হবে, তাই আমি অনুষ্ঠানে যেতে রাজি হয়েছিলাম, যদিও উপস্থাপক আর কে বি। আর আমি অন্তত এটা বলবো, যদিও মিস্টার আর কে বাজাজ এমন কিছু প্রশ্ন করেছিলেন যেগুলোর উত্তর ঠিক মতো দিতে না পারলে মুসলিমদের মধ্যে তিক্ততা সৃষ্টি হতে পারত, তিনি এরকম বেশ কিছু প্রশ্ন করেছিলেন। তবে যেহেতু লাইভ ছিল, সব মিলিয়ে অনুষ্ঠানটা ভালোই হয়েছিল, কারণ আমি উত্তর দেওয়ার সময় স্বাধীনতা পেয়েছি আর আমার উত্তরগুলো এডিট করা হয়নি, এজন্যই আমি আর কে বির অনুষ্ঠানে গিয়েছিলাম। এরপর গত বছর শেখর গুপ্তর অনুষ্ঠানে, যিনি ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটর ইন চিফ, তিনি আপনার ইন্টারভিউ নিলেন তার সেই বিখ্যাত টিভি প্রোগ্রামে ওয়াক দ্য টক। এটার কারণ কি এই যে ইন্ডিয়ান এক্সপ্রেস আপনাকে ইন্ডিয়ার 100 জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত করেছিল, এই জন্য সেখানে গিয়েছিলেন, নাকি এটার পেছনে অন্য কোন কারণ ছিল? আর সেখানে অভিজ্ঞতাটা কেমন ছিল? এমনিতে আমি টিভি চ্যানেলে ইন্টারভিউ দিতে চাই না, বিশেষ করে ইন্ডিয়ায়। এখানে আমি বলছি টিভিতে বিভিন্ন এক্সক্লুসিভ অনুষ্ঠান নিয়ে, এছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলে ছোট ছোট ভিডিও দিয়েছি যেগুলো অনেক আগেই দিয়েছিলাম আমি, যেমন ইটিভি, উর্দু, এরকম বেশ কিছু চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি, তবে সেটাও এখন বন্ধ করে দিয়েছি। কারণ আমি 5 মিনিট কথা বললে সেখান থেকে ওরা 1 মিনিট দেখায়। এই 5টা অনুষ্ঠান বাদেও অনেক টিভি চ্যানেলে আমাকে দেখতে পাবেন, সেগুলো বিভিন্ন বিষয়ের উপর আমার মন্তব্য অথবা উত্তর, হতে পারে টপিকটা মুসলিমদের শিক্ষা দীক্ষা, এরকম কিছু একটা। এখন ইন্টারভিউ দিতে কেন রাজি হলাম আমি? শেখর গুপ্তর সেই অনুষ্ঠানে প্রাইম মিনিস্টার সহ অনেক বিখ্যাত লোকজন এসেছিলেন, সেই জন্য আপনাকে প্রশ্নটা করলাম। যখন আমার কাছে ইন্টারভিউর জন্য আসলো, প্রথমে আমি রাজি হইনি, তখন আমার সহকর্মী আর বন্ধুরা বলল, এটা কি জানেন যে শেখর গুপ্তর ওয়াক দ্য টক এই অনুষ্ঠানটা ইন্ডিয়ার সবচেয়ে সেরা ইন্টারভিউগুলোর মধ্যে একটা, এটার টিআরপি সবচেয়ে বেশি। তবে আমি খুব একটা টিভি দেখি না, যদিও আমি মিডিয়ার লোক, টিভি চ্যানেলে অনুষ্ঠান করি, তবে আমি নিজে খুব একটা টিভি দেখি না। আমি জানতাম না এই ওয়াক দ্য টক জিনিসটা কি। আমার সহকর্মী আর বন্ধুরা পরে জানালো যে এটা খুবই জনপ্রিয় একটা অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটর ইন চিফ শেখর গুপ্ত উপস্থাপনা করে থাকেন, তিনি একজন সৎ মানুষ, আর তার অনুষ্ঠানে অতিথি হন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অথবা খুব বড় মাপের কোন সেলিব্রিটি, আর এই মানুষটার উপর ভরসা করা যায়। তবে ইন্টারভিউটা শুরু করার আগে আমি তার সাথে কথা বলতে চাইলাম, আর এই অনুষ্ঠানটার 1 সপ্তাহ আগে তিনি দিল্লি থেকে এসে আমার সঙ্গে প্রায় 1 ঘন্টা কথা বললেন। সেই কথা বলার সময় তাকে জিজ্ঞেস করলাম, যখন অনুষ্ঠানটা রেকর্ড করবেন, এটা হবে একটা টক শোর মতো, ওয়াক দ্য টক, তাকে জিজ্ঞেস করলাম প্রোগ্রামটা দেখাবেন কি পুরোপুরি নাকি এডিট করে। তিনি বললেন, এ ব্যাপারে আপনাকে কথা দিতে পারি, 99% এডিট করা হবে না, তবে সামান্য এদিক ওদিক হতে পারে ডিউরেশনটা ঠিক রাখার জন্য। তিনি কথা দিলেন কোথাও এডিট করা হবে না, আর এটাও নিশ্চিত করবেন যে আমার দৃষ্টিভঙ্গি বদলানো হবে না। যেহেতু তিনি আমাকে কথা দিলেন, আর আমি তার ব্যাকগ্রাউন্ড চেক করলাম, সহকর্মীদের কথা শুনলাম, তারপর আমি ইন্টারভিউ দিলাম। শেখর গুপ্ত আবার দিল্লি থেকে বোম্বেতে আসলেন, তারপর আমরা ওয়ার্লি সি ফেসে হাঁটতে হাঁটতে অনুষ্ঠানটা শুটিং করলাম। ডিউরেশন ছিল আনুমানিক 1 ঘন্টা, অ্যাড বাদ দিলে 40-45 মিনিটের মতো। আর আমার মতে এটাই হলো ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলোতে আমার সেরা অভিজ্ঞতা। আর আমি বলবো যে এই শেখর গুপ্ত কথা দিয়ে কথা রাখেন, টিভি অনুষ্ঠানটা দেখে খুব ভালো লাগলো, কিছু এডিট করা হয়নি, আমার মতামতও বদলাননি, যদিও তিনি আমাকে বেশ কিছু চ্যালেঞ্জিং প্রশ্ন করেছিলেন, তবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমি, তিনি আমাকে সময় দিয়েছিলেন, আর বিশ্বাস করেন তিনিও কথা রেখেছেন, কিছু এডিট করেননি, মূল অবস্থাতে রেখে দিয়েছেন। এজন্য অনুষ্ঠানটা পছন্দ করেছিলাম। আর টিভিতে অনুষ্ঠান দেখানোর পরের দিন প্রথমবারের মতো অনুষ্ঠানটার কথা খবর কাগজে আসলো, দেশ জুড়ে
ইন্ডিয়ান এক্সপ্রেসের 21-22 এডিশনের সবগুলোতেই সে খবরটা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোতে দেখানো হয়েছে। এছাড়াও একটা খবরের কাগজে এই আর্টিকেল ছাপানো হয়েছে, ইন্ডিয়ান এক্সপ্রেসের সবগুলো এডিশনে ছাপা হয়েছে। এটা খুব ভালো। আর এরকম কিছু মানুষই ইন্ডিয়াকে আরো মহান করেছেন, শেখর গুপ্তর মতো এরকম মানুষ। তিনি এভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, হতে পারে সেটা ইসলামিক দৃষ্টিভঙ্গি, মাওবাদীদের দৃষ্টিভঙ্গি, অথবা হয়তো কমিউনিস্ট, এরকম আরো অনেক। এই জন্য অবশ্যই তাকে অভিনন্দন জানাব। তবে আমরা আলোচনা করার আগে আপনার যে অভিজ্ঞতাটা হয়েছে একেবারে লেটেস্ট টিভি টক শোতে 2 সপ্তাহ আগে, সেই একই টিভি চ্যানেল NDTV যার উপস্থাপনা ছিলেন বারখা দত্ত, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করার আগে আমার মনে হয় যেহেতু আমরা অনেক আলোচনা করেছি তাই একটা ছোট্ট আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের স্বাগতম আবারও আমাদের অনুষ্ঠানে টিভি টক শোজ এন্ড অ্যানালিসিস। এবারে NDTV-র সেই অনুষ্ঠান সম্পর্কে ডক্টর জাকির নায়েকের মতামত, তার বিশ্লেষণ, সেটা জানার আগে আমরা বিভিন্ন দর্শকের কাছ থেকে পাওয়া ইমেইলে তাদের প্রতিক্রিয়া আর তাদের মতামতগুলো জানব। এই ইমেইলগুলির বেশিরভাগই এসেছে NDTV-র নিজস্ব ওয়েবসাইট থেকে, এছাড়াও কিছু ফেসবুক আর কিছু অন্যান্য ওয়েবসাইট থেকে। আসুন এবারে তাদের প্রতিক্রিয়াগুলো জেনে নেই। আর এছাড়াও আমাদের এখানে যে দর্শকদের দেখছেন, এরাও সবাই সেই অনুষ্ঠানটা দেখেছিলেন, উই দ্য পিপল, মুসলিম আইডেন্টিটি ইন পপুলার কালচার, এরাও তাদের মতামতটা জানাতে চান। এখানে অনেকেই আছেন আমার পেছনে, ডান দিকে, আমার বাম দিকে, এরা তাদের মতামতটা আমাদের জানাবেন। এছাড়াও তারা ডক্টর জাকির নায়েককে বিভিন্ন প্রশ্ন করবেন আর ডক্টর জাকিরও সেগুলোর উত্তর দেবেন। আমি প্রথমে আপনাদের সামনে ইমেইলগুলো পড়ে শোনাব, মেইলগুলো আমি পড়ব একেবারে হুবহু। আমি একজন মডারেটর হিসেবে দর্শকদের লেখা একটা কথাও বদলাবো না, যাতে করে আমার নামে কেউ সমালোচনা না করে যে আমি শব্দগুলো বদলে দিয়ে অর্থটাই পাল্টে ফেলেছি। দর্শকদের লেখা কিছু মেইলে বিভিন্ন ধরনের বানান আর বাক্য গঠনে কিছু সমস্যা আছে, তবে যেভাবে লেখা আছে আমি মেইলগুলো সেভাবেই পড়ে শোনাব। প্রথমে একটা ছোট মন্তব্য পড়ছি, এগুলোই সবচেয়ে বেশি এসেছে। প্রথম মন্তব্যটা লিখেছেন তাহুরা জিয়া, ডক্টর জাকির নায়েক, আপনার সিকুয়েলের অপেক্ষায় আছি, জাজাকাল্লাহ খায়ের। মঞ্জুর আহমেদ লিখেছেন, পিস টিভিতে এই সবগুলো প্রশ্নের উত্তর দেবেন, আমার দেখে খুব খারাপ লেগেছে, 1 ঘন্টা বিতর্কের জন্য যথেষ্ট সময় না। এরপর আমাদের কাছে রয়েছে একটি লম্বা মন্তব্য, লিখেছেন একজন ভাই ইমরান আলী, আপনাদেরও বলবো একটু মন দিয়ে শুনুন, বেশ চিন্তা ভাবনা করে লেখা। যখনই আমি শুনলাম NDTV টক শোতে ডক্টর জাকির নায়েক অংশ নিচ্ছেন উই দ্য পিপল, আমি অনুষ্ঠানটা দেখতে বসে গেলাম যে বারখা দত্ত এবারে কিভাবে একজন বিখ্যাত মানুষের যুক্তি দিয়ে বলা কথাগুলোকে পাশ কাটিয়ে যান। আমার খেয়াল ছিল না বারখা প্রয়োজন পড়লে যথেষ্ট অসৎ হতে পারেন, এটার জোরে তিনি পাশ কাটাতে পারেন যে কাউকেই, যা ভেবেছিলাম ডক্টর জাকিরকে কথা বলতে যথেষ্ট সময় দেওয়া হয়নি, পুরো ফোকাসটাই ছিল বলিউডের শাহরুখ খানের উপর। এখানেই শেষ না, দ্বিতীয় যে লোকটি বেশি কথা বলার সুযোগ পেয়েছেন তিনি করণ জোহর। ডক্টর জাকির নায়েককে বুঝতে হবে যে এই ধরনের অনুষ্ঠানে একে অন্যের যুক্তি খণ্ডন করেন মাত্র 1 সেন্টেন্সে, কয়েক সেকেন্ডে একটা ধর্মের পুরো ধারণাটা বোঝানো সম্ভব না। যদিও ডক্টর জাকির সাহসের সাথে সত্যি কথাগুলো বলেছেন, তবে অন্যদের কথাবার্তা কিছু ক্ষেত্রে মনোযোগটা সরিয়ে দিয়েছে। তার উপরে বারখা দত্ত ডক্টর জাকির নায়েককে কথা বলার জন্য যথেষ্ট সময় দেননি, এটা একেবারে স্পষ্ট বোঝা যায়। তবে 1 মিনিট, উনি তো ডক্টর জাকির নায়েক, মানুষের মনের চিন্তাভাবনার বারুদে আগুন না জ্বালিয়ে তো তিনি যেতে পারেন না, হোক না সেটা যতই কম সময়। আর আমি যা ভেবেছিলাম তিনি সেটাই করলেন। আপনারা যদি মন দিয়ে তার কথা শোনেন দর্শকদের মনে কথাগুলো ছাপ ফেলবে,
তারা পরে রেফারেন্সগুলো চেক করে দেখবে। তিনি জানতেন যে লাখ লাখ মানুষ অনুষ্ঠানটা দেখছে, এমনও দর্শক আছে যারা পিস টিভি দেখে না। এই সুযোগটাকেই তিনি কাজে লাগালেন। 9/11 সেই আক্রমণের ব্যাপারে বললেন আবারও তদন্ত করার কথা, এটা থেকেই সবকিছুর শুরু। মুসলিমদের সন্ত্রাসী বলে চিহ্নিত করার শুরুটা এই ঘটনা থেকেই। তিনি স্পষ্ট করে বলেছেন যে একটা ডিভিডিতে 75 জন শীর্ষস্থানীয় আমেরিকান বিজ্ঞানী এবং প্রফেসর তারা প্রমাণ করেছেন যে 9/11 ভেতরের কেউ ঘটিয়েছে। দুইটা ওয়েবসাইটের নামও বলেছেন। এরপরে বারখা দত্ত তাকে থামিয়ে দেন। একটা ওয়েবসাইট http://9/11truth.org, অন্য ওয়েবসাইটটার নাম আমার মনে নেই। মানুষজন এই ওয়েবসাইটগুলোতে গিয়ে নিজেরাই আসল সত্যিটা জেনে নেবেন। যদিও ডক্টর জাকির নায়েককে যথেষ্ট সময় দেয়া হয়নি, তিনি দায়িত্ব পালন করেছেন, সেখানে কয়েকটা কথা বলেছেন। মধ্যপন্থী বা উদারপন্থী মুসলিম বলে কিছু নেই, আছে নিয়ম মানা মুসলিম, আংশিক নিয়ম মানা এবং নিয়ম না মানা মুসলিম। অন্যদের কাছে ইসলামের সত্যের বাণী জানানো প্রত্যেক মুসলিমের দায়িত্ব। ওসামা বিন লাদেন অথবা তালেবানদের সন্ত্রাসী বলে ডাকা, যার ভিত্তি হল CNN আর BBC প্রচারিত খবর, এটা ভুল আর অন্যায্য। কাউকে সন্ত্রাসী বলে অভিহিত করার আগে বিভিন্ন চ্যানেলে প্রচারিত এইসব খবরের সত্যতা নিরপেক্ষতা যাচাই করে নেওয়া উচিত। ভিডিওগুলো ছিল এক ধরনের ফাঁকিবাজি। মিডিয়া এসব কাজে খুব দক্ষ। 9/11 ভেতরের কেউ ঘটিয়েছে, আরবদের পক্ষে এটা করা অসম্ভব। বাইরের অ্যাপিয়ারেন্স, দাড়ি, টুপি ইত্যাদি না পড়াটা ইসলামের 70 বড় গুণার মধ্যে পড়ে না। বাইরে থেকে কেমন দেখাচ্ছে তার চাইতে গুরুত্বপূর্ণ কাজ ইসলাম ধর্মে আছে। তবে পুরোপুরি ইসলাম পালন করা, বাইরের লেবেল, সেটাও গুরুত্বপূর্ণ। এই কথাগুলো শুনলে প্রত্যেকেই কিছু সময় সেটা নিয়ে ভাববেন। শাহরুখ যথেষ্ট মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনেছিলেন, তার ভালো লেগেছিল। আমার এরকমই মনে হয়েছে, আমার ভুলও হতে পারে। তবে ডক্টর জাকির কাউকে ভয় না পেয়ে সেখানে সত্যি কথাগুলোই বলেছেন। তিনি আত্মবিশ্বাসী, কারণ তিনি আল্লাহকে বিশ্বাস করেন, কোনো কিছুই তাকে দমাতে পারবে না। সবকিছু উপেক্ষা করে যেটা সত্যি সেটাই বলবেন। ইমরান আলীর এই ইমেইলের উত্তরে বেশ কয়েকজন ভাই মেইল করেছেন, সেগুলো বেশ ইন্টারেস্টিং। মোস্তফা হোসেন ভাই লিখেছেন, আপনাদের উপর আল্লাহ তাআলার দয়া, শান্তি ও রহমত বর্ষিত হোক। আজকে আমি অনুষ্ঠানটা দেখেছি উই দ্য পিপল, বলিউডের অনেক লোকজনই ছিল, আরও ছিলেন ডক্টর জাকির নায়েক। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, মিডিয়া আবারও তার দুমুখ চেহারাটা দেখিয়ে দিল। বারখা দত্ত হলেন একজন সাংবাদিক, তিনি সবাইকে সমান সুযোগ দেননি। ডক্টর জাকিরকে উত্তর দেওয়ার জন্য অনেক সময় মাত্র 30 সেকেন্ড সময় দেওয়া হয়েছে, সেখানে অন্যদেরকে দেওয়া হয়েছে 2-3 মিনিট। ডক্টর জাকিরের সবগুলো উত্তরেই অন্য কেউ বাধা দিয়েছে, ডক্টর জাকিরের উত্তর শেষ করতে না দিয়ে অপ্রাসঙ্গিক কথা বলেছে। মিডিয়ার দুমুখ চেহারাটা আপনারা পরিষ্কার দেখতে পাবেন। এই ইমেইলটা যারা পড়েছেন তাদের সবাইকে অনুরোধ করছি, এই খারাপ কাজের প্রতিবাদ করুন। আমাদের নবীজির একটা হাদিস আছে, যদি কোনো খারাপ কাজ হতে দেখো তোমার হাত দিয়ে সেটা থামাও, না পারলে জিব্বা দিয়ে থামাও, না পারলে অন্তত মনে মনে অভিশাপ দাও। এটাই হলো ইমানের সর্বনিম্ন স্তর। আমার মত অনুযায়ী মিডিয়ার লোকজন জাকির ভাইয়ের সাথে প্রতারণা করেছে, তা না হলে তিনি এই নিয়মগুলো মেনে চলতেন না। তবে মানুষ ইসলামকে যতই দাবিয়ে রাখতে চাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় এই ধর্মের প্রসার আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আরেক ভাই লিখেছেন, ভাই নাভিদ, তিনি লিখেছেন, আল্লাহ সবসময় সত্যের পক্ষে থাকবেন, এই মিডিয়া প্রমাণ করে দিয়েছে যে তারা ভুল বলছে, সত্যি কথা বলছে না। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই মিথ্যা থেকে সত্য সুস্পষ্ট হয়েছে। যদিও ডক্টর জাকিরকে যথেষ্ট সময় দেওয়া হয়নি, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীকে দেখিয়ে দিলেন ডক্টর জাকির কিভাবে ধৈর্য ধরেছিলেন আর শান্তভাবে তাদের অন্যায়গুলো সহ্য করেছেন। যদি শাহরুখ খান আর অন্যান্যরা তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী চলতে চান, আল্লাহর আদেশগুলো না মেনে, তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হবেন। তারা এখন সেটা বুঝতে পারছেন না,
একদিন এই সত্য তাদের সামনে এসে হাজির হবে, কিন্তু দেরি হয়ে যাবে এটা বলে তখন লাভ হবে না। যে আমি নিয়ম মানা মুসলিম হতে চাই, তারা হয়তো পৃথিবীতে খুব ধনী আর বিখ্যাত হবেন, কিন্তু মারা যাওয়ার পর তাদের বিশ্বাসের কি হবে? চিন্তা করছেন না? আল্লাহ যেন সবাইকে সরল পথে আসার জন্য হেদায়েত করেন, আর ডক্টর জাকিরকে ইসলামের পক্ষে দাঁড়ানোর জন্য আরো শক্তি আর জ্ঞান দেন, তাকে যেন রক্ষা করেন। আমিন সবসময় তার জন্য দোয়া করব। আমার মনে হয় যেহেতু আমরা অনেক আলোচনা করেছি, তাই একটা ছোট্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত জানাই টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিসে। আমরা দর্শকদের চিঠিগুলো পড়ে শোনাচ্ছি, যেগুলো আমরা পেয়েছি ইমেইল এবং ওয়েবসাইট থেকে, আর এর বেশিরভাগই এনডিটিভির ওয়েবসাইট থেকে। এরপর আরো একটা মেইল পাঠিয়েছেন দ্য ট্রু ইন্ডিয়ান মুসলিম, এটাই হলো তার ইউজার নেম। যদি এখানে কারো সমালোচনা করতে হয়, তিনি হলেন ডক্টর জাকির। তিনি ইসলাম ধর্মের উপর বিশেষজ্ঞ, ইসলাম ধর্মের অনেক খুঁটিনাটি বিষয় জানেন অথবা দাবি করেন। তিনি বললেন 9/11 এর জন্য ওসামা বিন লাদেন দায়ী নয়, তিনি ভুল তথ্য ছড়াচ্ছেন আর এটা মোটেও ঠিক না। অনেকেই তার কথা মানে। আমি দুঃখিত, তবে আমি এখানে একমত নই। ওয়েবসাইট, জার্নাল, মিডিয়া তাদের মতো করেই বলবে, তবে একজনের মুখের কথা বদলানো যায়। ডক্টর জাকির কেমন পোশাক পরেছিলেন? তিনি কেন সেখানে পরে গেলেন একটা স্যুট? উনি আরবদের পোশাক পরলেন না কেন? তিনি তো ইসলামের বাণী প্রচার করছেন। অনেক মানুষই ডক্টর জাকির নায়কের অনুসারী, সেজন্য তার এটা বলা উচিত হয়নি যে তালেবান আর ওসামা এরা 9/11 এর জন্য দায়ী নয়। এ কথাটা পুরোপুরি ভুল। আমি সিএনএন, বিবিসি বা এরকম একচোখা চ্যানেলের কথা শুনিনি, বরং যারা এই কাজটা করেছে তারাই তো দায়টা স্বীকার করেছে। আমার মনে হয় ইসলাম ধর্মের কোথাও নিরীহ মানুষ হত্যা করাকে অনুমোদন দেয়া হয়নি। সত্যি বলতে কোনো ধর্মই অনুমোদন দেয় না, তাই আমার মনে হয় এই চরমপন্থীরা কি চাচ্ছে। ডক্টর জাকির বলেছেন তালেবান আর ওসামা বিন লাদেন 9/11 এর জন্য দায়ী নয়, এটা দর্শকরাও ভালোভাবে গ্রহণ করেননি। সাধারণ মানুষই বিচার করবে যে ইসলাম ধর্ম আসলে কেমন, এটাই আসল কথা। একটা দেশে নিরাপদ অবস্থা থেকে এরকম মন্তব্য করা আসলে খুব সহজ। যদি এই কথাগুলো বলেন কঙ্গোতে, মোজাম্বিকে, ইরাকে, জায়ারে ইত্যাদি, অন্য ধর্মের চরমপন্থীরা আপনাকে মেরে ফেলবে। যে কোনো ধর্মের মধ্যেই চরমপন্থী মনোভাবটা ঠিক না, এটা সমাজের জন্য ক্ষতিকর, এটাকে দমন করতে হবে। কোনো ব্যাপারে বাড়াবাড়ি করলে বেহেস্তের ফলও শেষ পর্যন্ত বিষে পরিণত হয়। এই মেইলটার মাধ্যমে আমি কারো অনুভূতিতে আঘাত দিতে চাই না, আঘাত দিয়ে থাকলে দুঃখিত। আসলে আমি আমার নিজস্ব পদ্ধতিতে আপনাদের সবাইকে জানাতে চাই যে যদিও আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তারপরও আমার মধ্যে নীতিবোধ আছে। ইসলাম যা শিখিয়েছে সেরকম নীতিবোধ। আমি নিশ্চিত আপনারা সবাই আমার চাইতে অনেক বেশি ধার্মিক এবং মুসলিম। আমি বিশ্বাস করি আমার এই নিজস্ব পদ্ধতিতে আমি ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণা দূর করার চেষ্টা করব, তাদের দেখাবো যে ইসলাম একটি সহনশীল এবং একটি মানবিক ধর্ম। আর একটা কথা বলবো, বারখা বা অন্য কেউ একচোখা ছিলেন না, যদি কেউ একচোখা থাকেন তিনি ডক্টর জাকির। এটা তো একটা বিতর্ক অনুষ্ঠান, এখানে মতভেদ থাকতেই পারে, সবাই একমত নাও হতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছু আছে পজিটিভ মন্তব্য, কিছু সমালোচনা, যেমন এই মেইলটা ডক্টর জাকিরের সমালোচনা করেছে। আমি আপনাদের সামনে সব ধরনের মন্তব্যই পড়ে শোনাচ্ছি, যাতে করে বুঝতে পারেন অনুষ্ঠানটা দেখে দর্শকরা কিরকম প্রতিক্রিয়া জানিয়েছেন, কিছু পজিটিভ, কিছু নিরপেক্ষ আর কিছু সমালোচনা। এরপর আরেকজন উত্তর দিয়েছেন এই ইমেইলের একই ওয়েবসাইটে, লিখেছেন সরফরাজ আলী খান। ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিয়েছেন, আর আসসালামু আলাইকুম যারা পরে এখানে এসেছেন। এটা ট্রু ইন্ডিয়ান মুসলিমের সেই অনুষ্ঠান প্রসঙ্গে করা মন্তব্যের একটা উত্তর। আমার ভাই সেখানে লিখেছেন ওসামা 9/11 আক্রমণ করেছে কিনা সেটা জানার জন্য তাকে বিবিসি বা সিএনএন দেখতে হবে না। যদি মিডিয়া চ্যানেলগুলোতে দেখে না থাকেন,
তাহলে উনি এটা কোথায় দেখেছেন? কোন চ্যানেলে আপনি দেখেছেন যে ওসামা দায় স্বীকার করেছে, অথবা কোন খবরের কাগজে আপনি এটা পড়েছেন? আমি কিন্তু ওসামাকে সমর্থন করছি না। যদি সে এটা করে থাকে নিন্দা করব, যদি না করে তাহলে শুধুমাত্র এই সন্দেহেই 50,000 আফগানি মারা গিয়েছে। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি লুজ চেঞ্জ দেখেছেন? না দেখে থাকলে অবশ্যই দেখবেন এই ডকুমেন্টারি। এই ডকুমেন্টারি এটা কোনো মুসলিম তৈরি করেনি, তৈরি করেছেন একজন আমেরিকান। আর সেখানে দেখবেন তালেবানরা তারা ইংরেজিতে কথা বলছে, যদিও তাদের উচ্চারণটা হয়তো বুঝতে পারবেন না। তারা আমেরিকানদের কাছ থেকে প্রমাণ চাচ্ছে যে ওসামা এটার জন্য দায়ী। তারা বলেছিল যদি প্রমাণ পায় তাহলে তারাই ওসামাকে আমেরিকার হাতে তুলে দেবে। এই ভিডিওটা মাত্র একবার দেখানো হয়েছিল নিউজ চ্যানেলে, এরপর ভিডিওটা আর কখনোই দেখানো হয়নি। ভাই আপনি যেতে বললেন ইরাকে, জায়ারে, কঙ্গোতে, ভাই আপনি মুসলিম পোশাক পরে আমাদের আসামে চলে যান। উলফার সন্ত্রাসীরা আপনাকে টুকরো টুকরো করে ফেলবে। তারা মুসলিমদের হত্যার ব্যাপারে বিশেষভাবে দক্ষ, 749টা আক্রমণ করেছে। আর ডক্টর জাকির নায়েক এই পোশাকে সেখানে পাবলিক লেকচার দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটাই হলো ইসলাম ধর্মের শক্তি, আল্লাহর পথ ধরে চলুন। দায়িত্ব পালন না করলে, অন্যদের দাওয়া দেওয়ার কাজে না করবেন না। আপনি আপনার নিজস্ব উপায়ে চেষ্টা করে যাচ্ছেন, সেটা খুবই ভালো কথা, তবে অন্যরা যারা চেষ্টা করছেন তাদের কি হবে? ডক্টর জাকিরের টিভি চ্যানেলের দর্শক সংখ্যা প্রায় 7 কোটির মতো, এটা গড টিভিকেও পেছনে ফেলে দিয়েছে। ভাই আমাদের দায়িত্ব হলো প্রচার করা, মানুষকে হেদায়ত করা নয়, যাতে করে শেষ বিচারের দিনে আপনি সাক্ষ্য দিতে পারেন আপনি মানুষের কাছে ধর্ম প্রচার করেছেন, অন্ততপক্ষে চেষ্টা করেন। আর কে জানে, হয়তো কারো জন্য বেহেস্তের দরজা খুলে দেবেন। ডক্টর জাকির অনেক মানুষের জন্য বেহেস্তের দরজা খুলে দিয়েছেন। আল্লাহ আমাদের শান্তিতে রাখুন আর সঠিক পথে রাখুন। ইমরান আলীর মেইলের উত্তরে এই লম্বা ইন্টারেস্টিং মন্তব্যটা আপনারা এতক্ষণ ধরে আমার কাছে শুনলেন। এরপর লিখেছেন ভাই মনোজ মিশ্র অমুসলিম, ইনিও ইন্টারেস্টিং মন্তব্য করেছেন, ডক্টর জাকির নায়েকের মতো এত বিখ্যাত আর যোগ্য একজন মানুষ, যিনি কম্পারেটিভ রিলিজিয়নের উপর একজন এক্সপার্ট, তাকে কথা বলার সময় দেওয়া হয়নি, তার বদলে কথা বলেছেন সোহা আলী, শাহরুখ খান আর কম পরিচিত কবির খান, তারা এমন বিষয়ে বলেছেন যেটা সম্পর্কে তারা কিছুই জানেন না। কোন বিষয়ে কথা বলা উচিত এক্সপার্টদের, যারা জানে না তাদের বলা উচিত না। হ্যাঁ, সোহা বা শাহরুখ, কবির খান বা সালমান খান ফিল্ম নিয়ে কথা বলুক তাহলে ঠিক আছে। যদিও আমি হিন্দু, আমি পিস টিভিতে ডক্টর জাকির নায়েকের লেকচার শুনেছি, এছাড়াও কম্পারেটিভ রিলিজিয়নের বিভিন্ন টপিক নিয়ে অনেকের সাথে বিতর্ক করেছেন, আলোচনা করেছেন। আমি আপনাদের বলছি ওনার কোনো তুলনা নেই বারখা, ডক্টর জাকিরকে সময় না দিয়ে এত বড় ব্যক্তিত্বকে আসলে অপমানই করেছেন। ডক্টর নায়েক হলেন ডক্টর নায়েক, ডক্টর নায়েকের এরকম কোনো টিভি ডিবেটে আসা উচিত নয় যেখানে কথা বলতে পারবেন না, ব্যাখ্যা করতে পারবেন না। ধন্যবাদ, ধন্যবাদ। হুমায়ুন কবির লিখেছেন আমি ভিডিওটা দেখেছি, ডক্টর নায়েকের ওখানে কোনোভাবে যাওয়া উচিত হয়নি, অন্য কাউকে কথার মধ্যে বাধা দেয়া হয়নি, কিন্তু ডক্টর নায়েককে প্রত্যেকবার উত্তর দেওয়ার সময় বাধা দেয়া হয়েছে। যদি ক্যান্সারের চিকিৎসার জন্য ইঞ্জিনিয়ারকে ডাকেন তাহলে কি হবে? ডক্টর জাকির নায়েকের জন্য আমার খারাপ লাগছে, আল্লাহ আমাদের সাহায্য করুন। সাজ্জাদ তিনি লিখেছেন এটা হাস্যকর যে কিছু মানুষ এমন একটা বিষয় নিয়ে কথা বলেছেন যেটার ব্যাপারে তাদের বিন্দুমাত্র ধারণা নেই, প্রত্যেকেই তাদের মতো করে ইসলামের সংজ্ঞা তৈরি করেছেন যেটা তার নিজের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। বারখা যে ডক্টর জাকিরকে কথা বলতে দেননি এটাও খুব বিরক্তিকর লেগেছে, ডক্টর জাকির সবচেয়ে বেশি জানেন কিন্তু তাকেই কোনো কথা বলতে দেয়া হয়নি। এরপর একজন অমুসলিম বোন নাম কীর্তি মিশ্র লিখেছেন উই দ্য পিপল সত্যি কথা বলেনি, পুরোপুরি অগণতান্ত্রিক। উই মানে বারখা আর তার বামপন্থী বন্ধু, তারা তাদের একচোখা মতামত প্রচার করেছেন,
বেশিরভাগের কথাকে অগ্রাহ্য করা হয়েছে। নিরপেক্ষ সাংবাদিকতার নামে হাস্যকর নাটক। এরপর একজন অমুসলিম ভাই বিজয় লুগানি লিখেছেন, সংখ্যালঘুদের নিয়ে যত বেশি আলোচনা করব তাদের সমস্যা তত বেশি বাড়বে। আমাদের এই দেশে আমরা আসলে সবাই সমান, আমরা কেউ একে অন্যকে সন্দেহ করব না। কেউ যদি বেআইনি কোন রকম কাজ করে আইন সেখানে তার দায়িত্ব নেবে। শাহরুখ খান সবচাইতে ভালো বলেছেন। আরো কিছু মন্তব্য পড়ার আগে এখানে উপস্থিত যারা আছেন তাদের কাছ থেকে এই অনুষ্ঠানটা সম্পর্কে মন্তব্য শুনতে চাই। এতক্ষণ ধৈর্য ধরার জন্য ধন্যবাদ। বিভিন্ন দর্শকদের বড় বড় মন্তব্যগুলো শুনলেন আমাদের এই অনুষ্ঠানে টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিস। আমি এখন আপনাদের কাছ থেকে মন্তব্য শুনতে চাইব, পরে আপনারা প্রশ্ন করবেন, ডক্টর জাকিরও আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবেন। তবে তার আগে আপনাদের মন্তব্যটা আমি জানতে চাই। হ্যাঁ ভাই বলুন। এনডিটিভি 24/7 এর সেই অনুষ্ঠানটা সম্পর্কে আমার মন্তব্য, সেটা হল ডক্টর জাকির নায়েক সেই আটজন প্যানেলিস্টের মধ্যে মাত্র একজন যিনি অন্য কারো কথায় বাধা দেননি। উনি বাদে প্যানেলের সবাই অন্যের কথায় বাধা দিয়েছেন। সবচেয়ে বেশি বাধা দিয়েছেন আলেক আর কবির। কবির খান ডক্টর জাকিরকে বাধা দিয়েছেন অন্ততপক্ষে তিনবার, যেন সেই অনুষ্ঠানে তিনি ডক্টর জাকিরকে থামিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন। ডক্টর জাকির নায়েক তার হাত তুলে রেখেছিলেন আর অনুষ্ঠানের 75%-এরও বেশি সময় ধরে তার হাত তোলাই ছিল। তবে টিভিতে আমরা দেখলাম তিনি মাত্র একবার কি দুইবার হাত তুলেছিলেন। তার মানে অনুষ্ঠানটা পরে এডিট করা হয়েছে। আমি বলব যে ডক্টর জাকির নায়েকই সেখানে একমাত্র লোক যিনি অনুষ্ঠানের নিয়মগুলো মেনে চলেছিলেন সত্যিকারের মুসলমানের মতো, যদিও তাকে কথা বলার খুব কম সুযোগ দেয়া হয়েছে। ধন্যবাদ জাজাকাল্লাহ। আমাদের আলোচনা চলতে থাকবে, এখন একটা ছোট্ট বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম, টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিস। আর কোন ভাই কোন মন্তব্য করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানটা দেখার পরে আমার মনে হয়েছে বারখা দত্ত সেখানে চাচ্ছিলেন ডক্টর নায়েক যেন কথাগুলো বলতে না পারেন, এজন্য তিনি ইচ্ছা করেই ওসামা বিন লাদেনের বিতর্কিত প্রসঙ্গটা তুলেছিলেন। ডক্টর নায়েক যখন এই ব্যাপারটা ব্যাখ্যা করে বললেন যে সিএনএন বা বিবিসির খবরের উপরে আমরা ভরসা করতে পারি না, বারখা আপত্তি জানালেন, এখানে একমত হলেন না। কিন্তু আবার অন্যদিকে করণ জোহর তিনি একটা ঘটনার কথা বললেন, এরপরেই তিনি মাই নেম ইজ খান বানানোর কথা ভেবেছিলেন। তিনি বলেছিলেন যে কয়েকজন লোক, কয়েকজন শিক্ষিত লোক, তাদের কয়েকজন আবার অক্সফোর্ড ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট, তারা ইসলাম ধর্মের নামে নিন্দা করছে। করণ জোহর বলেছিলেন যে এভাবে কিছু মানুষ মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে চলে যাচ্ছে কারণ তারা কিছু ভুল ইনফরমেশন পেয়েছে, হয়তো নিউ ইয়র্ক টাইমস থেকে অথবা মিডিয়ার কোনো খবর থেকে। সে সময় বারখা করণ জোহরের সাথে একমত হয়েছিলেন। এখানে আমরা বারখা দত্তের দুমুখ চেহারাটা দেখতে পাচ্ছি, একবার ডক্টর নায়েকের কথায় আপত্তি জানালেন, অন্যদিকে একই কথায় করণ জোহরের সাথে একমত হলেন। আর ডক্টর নায়েকের একজন ভক্ত হিসেবে এটা আমার খারাপ লেগেছে যে ডক্টর নায়েক কথা বলার জন্য যথেষ্ট সময় পাননি। এ ব্যাপারে আমি ডক্টর নায়েকের কাছ থেকেই সরাসরি তার মতামতটা জানতে চাই। ইনশাআল্লাহ আমরা ডক্টর জাকিরের কথা শুনবো, তবে তার আগে আমরা আরো কয়েকজন দর্শকদের মন্তব্য শুনবো, তাদের মতামত। আর কেউ? হ্যাঁ ভাই, কথা বলার আগে আপনার নাম আর পেশাটা বলবেন, তারপর প্রশ্ন করবেন। আমার নাম মহসিন খান আর আমি একজন ফ্রিল্যান্সার। আমি যখন শুনলাম উই দ্য পিপল অনুষ্ঠানে ডক্টর নায়েক থাকবেন বারখা আর শাহরুখের সাথে, আমি ইন্টারনেটে অনেক মানুষকে অনুষ্ঠানের ব্যাপারে জানালাম, আমার গ্রুপ মেইল, ফেসবুক আর ফ্যান পেজের মাধ্যমে অনেক মানুষকে জানালাম। আমার এক বন্ধু পাকিস্তানে থাকে, নাম ফরিদ আহমেদ, সে বলল তুমি শিওর ডক্টর নায়েক এনডিটিভিতে আসছেন? আমি পাকিস্তানে লাখখানেক মেসেজ ছেড়েছি যাতে সবাই অনুষ্ঠানটা দেখে। আমি বললাম হ্যাঁ, তুমি নিশ্চিত থাকতে পারো। তারপর অনুষ্ঠানটা যখন দেখলাম তখন মনে হলো হায় আল্লাহ, ডক্টর নায়েক কেন এখানে আসতে রাজি হলেন, পুরো এক ঘন্টার অনুষ্ঠানে মাত্র 2-3 মিনিটের জন্য? তবে আলহামদুলিল্লাহ এর মধ্যেও তিনি কিছু কথা বলেছেন। একেবারে শেষে বলেছেন মুসলমানদের জানা উচিত কিভাবে মিডিয়ায় কথা বলতে হবে। আলহামদুলিল্লাহ এই কথাগুলো শুনে মানুষ তার ভিডিও খুঁজবে ইন্টারনেটে, ইউটিউবে, বিভিন্ন জায়গায়। আলহামদুলিল্লাহ আল্লাহ সবচাইতে ভালো প্ল্যান করেন, এতে আমাদের উপকারই হবে। এই অনুষ্ঠানের জন্য জাজাকাল্লাহ।
আমি আশা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে লাখ লাখ দর্শক তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন। জাজাকাল্লাহ। জাজাকাল্লাহ ভাই। আর কেউ বলবেন? এরপরেই আমরা ডক্টর জাকিরকে কিছু প্রশ্ন করব। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম আমান। আমি অনুষ্ঠানটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। পুরো অনুষ্ঠানটাই খুব খারাপ হয়েছে। আমার মতে বারখা দত্ত ঠিকমতো পরিচালনা করতে পারেননি, আর সেখানে ফাঁকা কলসি সবচেয়ে বেশি শব্দ করেছে, বিশেষ করে ওই লোকটা, নামটা যেন কি কবির খান, কেউ চেনে না, কখনো নামও শুনিনি, আর কোন যোগ্যতা সে ইসলাম সম্পর্কে মন্তব্য করতে এসেছে। ধন্যবাদ। জাজাকাল্লাহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এবারে আমরা ডক্টর জাকিরের কাছ থেকে এই অনুষ্ঠান সম্পর্কে মন্তব্য শুনব। এখানে অনেকেই তাকে প্রশ্ন করবেন, এছাড়াও আমাদের কাছে এই অনুষ্ঠানটার উপরে হাজার হাজার চিঠি এসেছে। আমি এখানে যেটা করব, একই ধরনের প্রশ্নগুলো আমি জোড়া দিয়ে একসাথে করব, একসাথে হয়তো পাঁচ ছয়টা প্রশ্ন। আর আমি শিওর ডক্টর জাকিরের যে মেমোরি, তিনি সবগুলোই মনে রাখবেন আর সবগুলোর উত্তর দেবেন। আমি এখানে এরকম কয়েকটা প্রশ্ন শোনাচ্ছি। কিছু এসেছে ওয়েবসাইটে, কয়েকটা এনডিটিভির ওয়েবসাইটে, কিছু এসেছে ফেসবুকে, আর কিছু ইমেইল এসেছে আইআরএফে। হারুন আহসান লিখেছেন, ডক্টর জাকির, আমি খুব হতাশ হয়েছি, আপনার এরকম অনুষ্ঠানে আসা উচিত না। সৈয়দ উসেদ আহমেদ রিজভি লিখেছেন, ডক্টর জাকিরের একটা কথা আমার খুব পছন্দ হয়েছে ওই অনুষ্ঠানে, আর যাই ঘটুক না কেন, তিনি বলেছেন মধ্যপন্থী বা উদারপন্থী মুসলিম বলে কিছু নেই, আছে নিয়ম মানা আর নিয়ম না মানা মুসলিম। তারপরও আমার মতে ডক্টর নায়েকের এখানে আসা উচিত হয়নি। এরপর ভাই আবরার খান লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি বুঝতে পারছি না যে ডক্টর নায়েক কেন এমন একটা অনুষ্ঠানে গেলেন যে অনুষ্ঠানটা পরিচালনার দায়িত্বে আছে একদল মূর্খ, যেখানে তাকে কথা বলতে দেয়া হয়নি, ইসলাম ধর্মকে উদারপন্থী বানিয়ে ভুলভাবে তুলে ধরা হয়েছে। যিনি অনেক জানেন তার পক্ষে এমন অনুষ্ঠানে যোগ দেয়া উচিত না। এরপর আরেক আবরার খান লিখেছেন, ওয়াসালাম, আমিও মিস্টার নায়েককে অনেক শ্রদ্ধা করি, সবসময় তার প্রশংসা করি, তবে ওনার ডক্টর নায়েকের এই সিদ্ধান্তটা বেশ বিব্রতকর ছিল। এবারে আমি একটা প্রশ্ন তুলে ধরছি, করেছেন ভাই ফাইয়াজ বার, তিনি লিখেছেন, আমিও একমত, বারখার সাথে ডক্টর জাকিরের কথা বলাই উচিত হয়নি, বারখা ধর্ম অর্থনীতি সাংবাদিকতা বা সংস্কৃতি সম্পর্কে কিছুই জানে না। আমার দেখে খারাপ লেগেছে যে কিছু মানুষ ধর্ম আর পৃথিবীর সম্পর্কে কম জানে, কিন্তু তারাই এ সম্পর্কে বলছে, যেমন শাহরুখ আর সোয়া আলী। এটা ছিল আসলে মাই নেম ইজ খানের জন্য একটা পাবলিসিটি। ওবেদ মোহাম্মদ, আমার অবাক লাগছে, ডক্টর জাকির নায়েক কেন এই অনুষ্ঠানে যেতে রাজি হলেন? অনুরোধ করছি স্যার, এমন অনুষ্ঠানে আর যাবেন না। তাহলে এতক্ষণ বলা এই সব সাজেশন, প্রশ্ন, দর্শকদের বিভিন্ন মতামত ডক্টর জাকিরের সামনে আমি তুলে ধরলাম, উনি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেবেন, আমরা নই। তাহলে আসুন এবার ডক্টর জাকিরের মুখ থেকেই শুনি। হ্যাঁ ডক্টর জাকির, এবারে আমরা আপনার মুখ থেকে উত্তরগুলো শুনতে চাই। এই প্রশ্নটা যে কেন আমি এই টক শোতে গিয়েছিলাম উইথ দ্য পিপল এনডিটিভিতে, গত দুই সপ্তাহে আমাকে প্রশ্নটা কয়েকশো বার করা হয়েছে, ব্যক্তিগতভাবে, ইমেইলে, টেলিফোনে। বোম্বের লোকজন করেছেন, ইন্ডিয়ার বিভিন্ন জায়গার লোকজন করেছেন, পৃথিবীর বিভিন্ন দেশেরও লোকজন আছেন, আর যারা ব্যক্তিগতভাবে চেনেন তারা অনেকে আমাকে বলেছেন, ফারুক শেখের সাথে যে ইন্টারভিউটা করলেন সেখানে তো মিথ্যাচার দেখেছেন, তারপরেও কেন করলেন? আর ফারুক শেখের সাথে সেই অনুষ্ঠানটা করার পরে, যদিও আমি ফারুক শেখকে দোষ দেব না, প্রডিউসারকে দোষ দেব, আমি কিন্তু শর্ত দিয়ে দিই, গত কয়েক বছরে আমি শখানেক ইন্টারভিউর আমন্ত্রণ পেয়েছি, কয়েকশো হবে, হাজারও হতে পারে, এগুলো ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন অনুষ্ঠানের জন্য। এর মধ্যে ছিল টিভি টক শো, প্যানেল ডিসকাশন, চ্যাট শো। আমি তখন শর্ত দিয়ে দিই, হয় অনুষ্ঠানটা হতে হবে লাইভ, এডিট করা যাবে না, অথবা সেখানে আমাদের লোকজন ক্যামেরা নিয়ে যাবে, অন্তত ছয় সাতটা ক্যামেরা, অনুষ্ঠানটা আমরা শুট করব, আপনারা যদি কোনো কিছু এডিট করেন আমাদের চ্যানেলে আমরা প্রচার করব। আর এনডিটিভির এই অনুষ্ঠানের জন্য
যখন আমাকে প্রথম আমন্ত্রণ জানালো, আমি তখন দেশে ছিলাম না, প্রস্তাবটা ফিরিয়ে দেওয়া হলো। পরে অনুরোধ করলে আমি শর্তের কথা বললাম যে এই টক শোতে আমাদের ক্যামেরাও থাকবে, আর ব্যবস্থাপকও রাজি হলেন যিনি অনুষ্ঠানটার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন। তখন আমার ম্যানেজার মকবুল তাদের বললেন যদি এই অনুষ্ঠানে আমাদের ক্যামেরা থাকে তাহলে ডক্টর নায়ক আসবেন। উনি বললেন কোনো সমস্যা নেই, রাজি হয়ে গেলেন। তখন আমিও ভাবলাম যে ঠিক আছে, যদি তারা এডিট করে তাহলে আমরা পুরো অনুষ্ঠানটা আমাদের চ্যানেলে চালিয়ে দেব। শুধুমাত্র এই কারণে আমি সেই টক শোতে অংশ নিয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে সেই টক শোর মাত্র একদিন আগে আমাকে বললেন, ভাই জাকির আমরা তো এই অনুষ্ঠানটা তাজল্যান্ডে করছি, উনি সরাসরি আমাকে বললেন, জায়গাটা তো অনেক ছোট, আমরা 6-7টা ক্যামেরা বসিয়েছি, আপনি তো মিডিয়ার মানুষ, আপনি জানেন ক্যামেরা বসানো কত কঠিন। আমি জানতাম এটা আসলে অজুহাত, আমি মিডিয়ার মানুষ, ওই তাজল্যান্ডে আমি 12টা ক্যামেরা বসিয়ে দিতে পারি, এটা তাজল্যান্ডের চেয়ে ছোট স্টুডিও, এখানে বসিয়েছি 9টা ক্যামেরা। তাজল্যান্ড 5-স্টার হোটেল, এই স্টুডিওর চেয়ে কয়েক গুণ বড় হবে, এখানে যদি 9টা ক্যামেরা বসাতে পারি ওখানে পারবো না কেন? আমি জানতাম এটা আসলে অজুহাত। তখন আরেকটা শর্ত দিলাম, আপনারা কি আমাকে একটা আনএডিটেড ভার্সন দেবেন পুরো অনুষ্ঠানের, এটা দেবেন ডিজিটাল বেটা ফরম্যাটে অথবা ডিভি ক্যামে যাতে শুট করেন। জানি না ডিজিটাল বেটা ফরম্যাটে শুট করেছে নাকি ডিভি ক্যামে, তবে আমরা ডিজিটাল বেটা ক্যাম বা আরো উন্নত কিছু শুট করি। তিনি বললেন হ্যাঁ ডক্টর নায়ক এটা করা যাবে, আনএডিটেড একটা কপি দেব অনুষ্ঠানটা শেষ হলেই, একেবারে ব্রডকাস্ট কোয়ালিটি। এই শর্তে রাজি হয়ে অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু তাদের কাছে যখন ভিডিও চাইলাম অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে আমরা তাদের বললাম আনএডিটেড ভার্সনটা দিতে, বললো কয়েকদিন পরেই ভিডিওটা দিচ্ছি, অনুষ্ঠানটা আগে প্রচার হোক। তখন ভাবলাম আচ্ছা ঠিক আছে, তারপরে পেলেও চলবে। অনুষ্ঠানটা প্রচার করা হয়ে গেলে আমাদের ম্যানেজার তাদের সাথে যোগাযোগ করলো, অবশেষে ভিডিওটা দিল, তাও একটা ডিভিডিতে, আর সেটা আনএডিটেড ছিল না, পুরোটা একই এডিট করা যেটা টিভিতে প্রচার করা হয়েছে। এটা দেওয়ার কি দরকার ছিল, অনুষ্ঠান তো রেকর্ড করেছি। অনুষ্ঠানটাতে অংশ নেওয়ার আগে অনেকেই বলেছিল যে বারখা দত্ত তিনি বেশ চ্যালেঞ্জিং, ভালো কথা বলতে পারেন, আর তিনি যেটা চান মানুষকে দিয়ে সেই কথাটা তিনি বলিয়ে নিতে পারেন। আমি ভাবলাম সমস্যা নেই, যেহেতু আনএডিটেড ভার্সন পাবো কোনো সমস্যা হবে না। এভাবে আমি অনুষ্ঠানটাতে গিয়েছিলাম। আমি জানি যে আমাকে কম সময় দেওয়া হয়েছে। প্রথমে ব্যবস্থাপক যখন আমাকে অনুষ্ঠানের কথা বললেন, আমি জিজ্ঞেস করলাম কতজন থাকবে, তিনি আমাকে বললেন শাহরুখ খান, করণ জহর, আলেক পাদমসি, আরেকজনের নাম বললেন মাওলানা মাদানি, তিনি কেরালার। আমি বললাম কেরালার মাওলানা মাদানি, আমি তো এই নামে কাউকে চিনি না, বললাম পুরো নামটা বলেন। তখন বললেন সরি, ইনি হচ্ছেন মাওলানা মাহমুদ মাদানি দিল্লি, আমি ওনাকে চিনি মাশাল্লাহ, আমার বেশ অন্তরঙ্গ বন্ধু। তখন বললাম ঠিক আছে, এখানে 4 জন আর আমাকে নিয়ে 5 জন। এখানে আপনারা দেখবেন প্যানেলে বেশি লোক থাকলে সবাই কথা বলার সুযোগ খুব বেশি পাবেন না, কিন্তু আমি যখন সেই অনুষ্ঠানে গেলাম দেখলাম আরো 3 জন বাড়তি লোক। ওই 4 জনের পাশাপাশি আছেন নাজিব জং, ওনার সাথে প্রথম দেখা হলো, উনি দিল্লির জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির ভিসি। তারপর কবির, উনি একজন ফিল্ম প্রডিউসার বা ডিরেক্টর আমি শিওর না, আর সোহা আলী খান, 3 জন লোক বেড়ে গেল, আমরা হলাম 8 জন। তবে সেখানে যাওয়ার পরে বুঝলাম সময়টা সমান ভাগে ভাগ করলেও আমার জন্য সেটা কম হয়ে যেত, তবে এই অনুষ্ঠানটা আমার মতে আমাকে কম সময় দিয়েছে। তবে এখানে কিছু পজিটিভ দিক আছে, আমি সেখানে কয়েকটা পয়েন্ট বলেছি, এগুলো যদি তারা দেখায় তাহলে কোনো সমস্যা থাকবে না। কিন্তু যখন 1 সপ্তাহ পরে অনুষ্ঠানটা দেখলাম আমি হতাশ হলাম, পুরোপুরি হতাশ হলাম। আমার উত্তরগুলো এডিট করা হয়েছে, বিশেষ করে সেগুলো যেগুলো শুনলে মানুষ আমাকে ভুল বুঝতে পারে, সেজন্য আমি বলেছিলাম যে অনুষ্ঠানের প্রডিউসারের উদ্দেশ্য ভালো হতে হবে, মডারেটরের উদ্দেশ্য ভালো হতে হবে। কারণ আমি ওসামা বিন লাদেনকে নিয়ে যে উত্তরটা দিয়েছিলাম, যারা টিভিতে আমার লেকচার দেখেছেন তারা উত্তরটা জানেন, এখানে আর আমি বলছি না, কিন্তু সেখানে বলেছিলাম যে 9/11 আক্রমণটা যেই করে থাকুক না কেন, হোক জর্জ বুশ বা ওসামা বিন লাদেন, হোক মুসলিম বা অমুসলিম, যেই করে থাকুক তার নিন্দা করা উচিত, এটা ফেলে দিয়েছে। যখন এভাবে কথা এডিট করা হয় তার নিন্দা করা উচিত, আপনি তো প্রমাণ ছাড়া একজন মানুষকে দোষী বলতে পারেন না কখনোই। আমি কাজটা নিন্দা করব যেই করে থাকুক না কেন,
এটা এডিট করে দেখানো হয়েছে এমন ভাবে যেন আমি ওসামা বিন লাদেনকে সমর্থন করছি। আমি তার সমর্থক নই, বিরুদ্ধেও নই, কারণ আমি জানি না। আমি সেখানে বলেছিলাম যে আমি কিছু বলতে পারছি না, কারণ বিবিসি আর সিএনএন এর খবর বিশ্বাস করা যাচ্ছে না। বারখাদত তো বলেন, কাম অন ডক্টর জাকির, যেন আমি মিথ্যে কথা বলছি সেখানে। একই কথা করণ জোহর বললেন যে একবার তিনি কয়েকজন অমুসলিমের উপর রেগে গিয়েছিলেন, তাদের মধ্যে তিনজন ছিল ইনভেস্টমেন্ট ব্যাংকার, দুজন ছিল ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট, তারা মুসলিমদের বিরুদ্ধে কথা বলছিল। করণ জোহর বললেন মাত্র একটা খবরের কাগজ পড়ে তারা পুরো সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলছে, এটা ঠিক না। বারখা বললেন হ্যাঁ, পক্ষপাতটা এখানে দেখতে পাবেন। একটু আগে এক ভাই বললেন বারখা করণ জোহরের সাথে একমত হচ্ছেন, যিনি বলছেন আপনি শুধু নিউ ইয়র্ক টাইমস পড়ে সিদ্ধান্ত নিতে পারেন না, নিউজ চ্যানেল দেখে। আমি বলেছি ওসামা বিন লাদেন সম্পর্কে খবর দেখে বলতে পারবো না, বিবিসি আর সিএনএন যেটা দেখায়। বারখা দত্ত আপত্তি করলেন, তারপর আমাকে থামিয়ে দিলেন। এই ব্যাপারটাই প্রমাণ করে মডারেটর নিরপেক্ষ ছিলেন না, তিনি সত্য কথা বলেননি। আমি ভেবেছিলাম এই অনুষ্ঠানটাতে আমার দায়িত্ব পালন করতে পারবো। আমি আশা করিনি যে তারা এতখানি অবিচার করবে। আমার উত্তরগুলো এডিট করে দিয়েছে। এই কাজটা তারা একবার করেনি, অনেকবার করেছে। আবার দেখা হবে ইনশাল্লাহ। এখন ছোট্ট বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম, টিভি টক শোজ এন্ড অ্যানালিসিস। নাজিব জং এর একটা বক্তব্য প্রসঙ্গে আমি কিছু কথা বলেছিলাম। আমি বলেছিলাম উপদেশ দেয়া যেতে পারে। সেখানে বলেছিলাম ধরেন একজন লোক ড্রাগস নিচ্ছে, আমি তাকে নিষেধ করব, সবাই আমার সাথে একমত হবেন, এটুকু তারা রেখেছে। কিন্তু এরপরে বলেছিলাম আমি একজন ডাক্তার, যেহেতু মেডিকেলে পড়েছি, রোগীদের বিভিন্ন উপদেশ দেই, আর লোকজন আমাকে মেডিসিনের উপর একজন এক্সপার্ট মনে করলে আমার কথাগুলো তারা মেনে নেবে। সবাই বলছেন আমি কোরআনের উপর একজন এক্সপার্ট, কিন্তু আমার কথাগুলো কেউ মেনে নিচ্ছেন না। আমার এই কথাগুলো পরে এডিট করে বাদ দেওয়া হয়েছে। এডিট করা হলো কেন? এজন্যই দেখবেন কোন একটা টক শোতে আপনি হয়তো এক্সপার্ট, কিন্তু সেই অনুষ্ঠানের প্রডিউসার এবং মডারেটরের উদ্দেশ্য যদি ভালো না হয়, সবচেয়ে এক্সপার্ট লোক কেউ সেই টক শোতে সম্পূর্ণ অন্যভাবে উপস্থাপন করা যায়, তাকে নেগেটিভ ভাবে দেখানো যায়, কারণ এখানে এডিট করতে পারে, কাটতে পারে। সেজন্য লাইভ টক শোতে যাওয়াটাই সবচেয়ে ভালো, যেটা কোনো এডিট ছাড়াই প্রচার করা হয়, অথবা সেই অনুষ্ঠানের প্রডিউসার মডারেটর এমন কেউ হবেন যারা নিরপেক্ষ, সত্যবাদী আর সৎ। যেমন ধরেন এনডিটিভির ইন্টারভিউতে ছিলেন শেখর গুপ্ত, অবশ্যই তার প্রশংসা করব, তিনি হয়তো কিছু ব্যাপারে একমত হননি, তবে তিনি সৎ। এটার কথা ভেবেছিলাম, শর্তগুলো মানা হবে জেনে অনুষ্ঠানে গিয়েছিলাম। অন্যান্য চ্যানেলকেও শর্ত দিয়েছিলাম এটাই, তারা রাজি হয়নি, শর্ত মানেননি। তবে এনডিটিভি অন্তত এই অনুষ্ঠানে উই দ্য পিপল তারা প্রথমে রাজি হয়েছিল, অনুষ্ঠানের একদিন আগে আপত্তি করেছে, কথা দিয়েছিল আনএডিটেড ভিডিও দেবে, সেটা এখনো দেয়নি। তাই আমার মতে সেখানে যেটা ভেবেছিলাম, এনডিটিভিকে বিশ্বাস করি, সামগ্রিকভাবে দোষ দেব না, কারণ এর আগে তাদের সাথে অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছিল। হয়তো এবার প্রডিউসার আলাদা, মডারেটর তো আলাদা, বারখা শেখর গুপ্তের মতো নন। এনডিটিভির এই অনুষ্ঠানটা পরে যখন দেখেছিলাম খুব খারাপ লেগেছিল, ওখানে যাওয়াটাই উচিত হয়নি। তারপর আমার স্টাফদের বললাম এবার আমার কথাগুলো আলাদা করেন, দেখা যাক কতক্ষণ আমি কথা বলেছি। একজন স্টাফ কথাগুলো আলাদা করে বললেন 6.5 মিনিট। 6.5 মিনিট, বেশ খুশি হলাম। কিন্তু পরে দেখলাম সেই 6.5 মিনিটের মধ্যে 2.5 থেকে 3 মিনিট কথা বলেছেন বারখা দত্ত নিজেই। আমি সব মিলিয়ে বলেছি 207 সেকেন্ড, ক্যালকুলেশন করেছি 3.5 মিনিটেরও কম সময়। আর এরকমই অবস্থা। তবে আমার কথাগুলো যখন ভালো করে খেয়াল করলাম, আমি যদিও এডিট করা হয়েছে, তারপরেও আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরার 17 নম্বর সূরা 21 নম্বর আয়াতে, ফাকুল যা হাকাযাল বাতিল ইন্না বাতিল কানা সাওকা, যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। যখন ইমেল গুলো দেখলাম এনডিটিভির ওয়েবসাইটে, অনেক ইমেল দেখতে পেলাম, মুসলিম আছে অমুসলিম আছে, আমি সেগুলো পড়ে আসলে অবাক হয়েছি। এই ইমেল গুলোর 3 ভাগে 2 ভাগ বলছে যে ডক্টর জাকির নায়েককে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি, নয়তো তারা বারখা দত্তের সমালোচনা করেছেন। তার মানে এগুলো পজিটিভ, তারা বুঝতে পেরেছেন, হয়তো তারা আমার উত্তরগুলো জানেন, অথবা হয়তো আমার লেকচার দেখেছেন।
আমার ভালো লেগেছে যে তিন ভাগের দুই ভাগ ইমেলই অনুষ্ঠানটার সমালোচনা করেছে, হয়তো তারা আমার লেকচার দেখেছেন অথবা আমার ভক্ত, আর সেজন্য অনুষ্ঠানটা দেখে তাদের কাছে ভালো লাগেনি। বাকি তিন ভাগের এক ভাগ তাদের অর্ধেক ছিলেন নিরপেক্ষ, বাকি অর্ধেক আমার সমালোচনা করেছেন। এই যে ডক্টর জাকির কোনো সুযোগই পায়নি, তারা বেশ খুশি হয়েছে। তবে সব মিলিয়ে তারা যাই করুক না কেন, একটু আগে এক ভাই বলেছিলেন, তার মধ্যে কিছু কথা বলতে পেরেছি, একজন মুসলিমের সংজ্ঞা কি, মডারেট মুসলিম বলে কিছু নেই, আছে নিয়ম মানা, আংশিক নিয়ম মানা আর না মানা মুসলিম, এই কথাগুলো। তারপর মিডিয়ার ব্যাপারেও দু একটা কথা বলেছি, যারা বুদ্ধিমান তারা বুঝতে পেরেছিলেন, তাই আলহামদুলিল্লাহ যা হবার সেটা হয়েছে। আমার মতে যেটা হয়েছে ভালোই হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তার দিনের বাণী সব জায়গায় ছড়িয়ে দেবেন। জাযাকাল্লাহ খায়ের। ডক্টর জাকির, আপনার এই সুচিন্তিত মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আমরা ইমেইলে আরো অনেক দর্শকদের মন্তব্য পেয়েছি। আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিস। আমরা এখন আরো কিছু মন্তব্য শুনব ইমেইল আর ওয়েবসাইট থেকে পাওয়া। এখানে একজন ভাই জাহেদ মালিক, তিনি লিখেছেন এনডিটিভি জাকের নায়কের মূল্যবান সময় নষ্ট করেছে। এরপর ওয়াকাস শেখ মোহাম্মদ লিখেছেন, ডক্টর জাকির নায়কের ধৈর্য অনেক বেশি, আমি ওখানে থাকলে হোস্টকে সরাসরি বলতাম, আপনি তো আমাকে অনুষ্ঠানে কথা বলার জন্য যথেষ্ট সময় দিলেন না। এই মন্তব্যটার ব্যাপারে একটা কথা বলি, যে আমাকে তো পর্যাপ্ত সময় দিলেন না, এই কথাটা আমাকে আমার অনেক বন্ধুই বলেছে, ডক্টর জাকের অনুষ্ঠানের মাঝখানেই আপনার বলা উচিত ছিল এটা এডিট করবেন না, অথবা আমাকে তো পর্যাপ্ত সময় দিলেন না আপনারা, তাহলে সেটাও এডিট করা হতো। একদম ঠিক বলেছেন, যদি ঠিক বলতাম তাহলে আমি আসলে তাদের ট্র্যাপে পড়ে যেতাম। আমি মিডিয়া সম্পর্কে জানি, আমার বন্ধুরা যারা জানে না তারা অনেকে আমাকে বলেছে যে আপনার বলা উচিত ছিল এটা এডিট করবেন না, আমাকে পর্যাপ্ত সময় দেন, তারা যেটা করতো সে জায়গাটা দেখাতো, এডিট করবেন না বা পর্যাপ্ত সময় দেন, কিন্তু অন্য জায়গায় এডিট করে ফেলতো, আর সবাইকে বোঝাতো তারা খুব সৎ, তারা সেই জায়গাটাও দেখাচ্ছে যেখানে আমি বলছি এডিট করবেন না, তারপর অন্য জায়গায় এডিট করত, এটাও দেখাবে আমি বলছি পর্যাপ্ত সময় দেন। এজন্য আমার বন্ধুদের বলছি, আমি মিডিয়ার মানুষ তাই সেই ফাঁদে পা দিইনি, এ ধরনের কোনো মন্তব্য করিনি। এই লোকগুলো এরা আসলে জানে না পোস্ট প্রোডাকশনে কিভাবে এডিট করা যায়। আমি তাদের উদ্দেশ্যটাকে শ্রদ্ধা করি, কিন্তু আমি মিডিয়ার লোক, সেজন্য আমি তাদের ফাঁদে পা দিইনি। আমরা আরো কিছু মন্তব্য শুনবো। এরপর আরেক ভাই, ভাই মোহাম্মদ ইকবাল বলেছেন, ইসলাম সম্পর্কে জানার জন্য শুধুমাত্র ডক্টর জাকির নায়েককে ডাকেন, আপনারা যা কিছু জানতে চান তিনি তার সবই জানাবেন। আমি চ্যালেঞ্জ করলাম, উনি একেবারে রেফারেন্স সহ সবগুলো প্রশ্নের উত্তর দেবেন। তাহলে দেখি পরবর্তী অনুষ্ঠানে এনডিটিভি কি করে। তারপর বোন তাহেরা সারোয়াল লিখেছেন, আপনারা ডক্টর জাকির নায়েকের মূল্যবান সময় নষ্ট করেছেন। বিভিন্ন ইমেইল আর এনডিটিভি ওয়েবসাইট থেকে আমরা এরকম অনেক মন্তব্য পেয়েছি। এরপর আদিল আয়ুব লিখেছেন, আমি অবাক হইনি, ফিল্ম মেকার আর অভিনেতা অভিনেত্রীরা তাদের মতো করে ইসলামের ব্যাখ্যা দিলেন, আর ডক্টর জাকির নায়েককে কথা বলার সুযোগই দেওয়া হয়নি। এটা আসলে একটা নাটক, যেটা বারখা দত্ত বেশ চালাকি করে উপস্থাপনের চেষ্টা করলেন। তারপর আবদুল্লাহ বাইসা লিখেছেন, ডক্টর জাকির জ্ঞানী মানুষ, তিনি সেই অনুষ্ঠানে পুরো সময়টা ধরেই হাসছিলেন, আল্লাহ তাকে রক্ষা করুন আর অন্যদেরকে হেদায়েত করুন, আমিন। এরপর ভাই মোশাফিক সুলতান, তিনি লিখেছেন, এই অনুষ্ঠানটা শেখাচ্ছে কিভাবে ভদ্রতাবাদ দিয়ে অভদ্র ব্যবহার করতে হবে, এটা ধর্মের বিরুদ্ধে একটা বিদ্রোহ, একটা ফালতু অনুষ্ঠান, দর্শক বাড়ানোর জন্য তারা ডক্টর নায়েককে ডেকেছে আর সবাই মিলে তাকে আক্রমণ করেছে। সৈয়দ আহমেদ লিখেছেন, চোখে দেখে সব বিশ্বাস করবেন না, আপনারা কিভাবে জানেন বারখা দত্ত কিছুই জানেন না, সেই অনুষ্ঠানে ডক্টর নায়েকের কথাগুলো বোঝার চেষ্টা করুন, অন্যদের ব্যাপারে মন্তব্য করার প্রয়োজন নেই। সপু মন্নু লিখেছেন, ডক্টর জাকির নায়েক একজন জ্ঞানী মানুষ, তিনি বর্তমান সময়ে এই বিষয়ের উপর সবচেয়ে বেশি জানেন, ইসলাম এবং অন্যান্য ধর্মের উপর তিনি অনেক কিছুই জানেন আর সেগুলো তিনি রেফারেন্স দিয়েও বলতে পারেন, তাই মানুষজন তার কথাগুলো বাধ্য হয়ে শুনবে। তিনি এভাবে পুরো পৃথিবী জুড়ে অনেক মানুষকে সিরাতুল মুস্তাকিমে নিয়ে এসেছেন। এরপর মন্তব্য করেছেন ভাই আদিল আজিম, তিনি লিখেছেন, হায় বারখা, আমি আপনার ভক্ত ছিলাম কিন্তু আমাকে হতাশ করেছেন, আপনি একচোখা।
ডক্টর জাকির নায়েক আর মৌলানা মাদানিকে ডাকা হয়েছিল কি শুধুমাত্র দর্শক বানানোর জন্য? তাদের কথা বলতেই দেওয়া হয়নি? যারা ইসলামের উপর এক্সপার্ট না তাদের কাছে ইসলাম সম্পর্কে জানতে চাচ্ছেন? আপনি যদি মনে করেন যে শাহরুখ খান আর সোহালি খান হলেন ইন্ডিয়ার মুসলিমদের মডেল, তাহলে বলবো আপনি ভুল করছেন। আমি একটা হাদিসের কথা বলবো, এটা উল্লেখ করেছেন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন পৃথিবীতে এরকম সময় আসবে যখন সত্যবাদীকে নিন্দা করা হবে মিথ্যাবাদী বলে, আর মিথ্যাবাদীকে প্রশংসা করা হবে সত্যবাদী বলে। অসৎ পেশায় নিয়োজিত মানুষকে বলা হবে সৎ মানুষ, আর সৎ মানুষকে তখন সবাই বলবে অপরাধী। সে সময় মানুষ টাকার বিনিময়ে একজন আরেকজনের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তারপর তারা শপথ নিয়ে সবার সামনে নির্বিকারভাবে মিথ্যা বলবে। একটা উপদেশ দেই, ইসলাম সম্পর্কে জানতে চাইলে কোরআন পড়েন, বিশেষজ্ঞের কাছে যান। এরপর বোন শাম্মা গজ বলেছেন, আপনাদের প্রোগ্রাম উই দ্য পিপুল ভালো হয়নি, খালি খালি সময় নষ্ট। ডক্টর জাকির নায়েককে কথা বলার সুযোগ দেওয়া হয়নি, বারবার তাকে ইচ্ছে করে বাধা দেওয়া হয়েছে। বারখা মুসলিমদের আইডেন্টিটি জানার ব্যাপারে আগ্রহী ছিলেন না, তিনি ব্যস্ত ছিলেন ডক্টর নায়েকের কথার মধ্যে বাধা দেওয়ার, যাতে ডক্টর নায়েক কথার উত্তর শেষ করতে না পারেন। শাহরুখ খানের উপর মনোযোগটা ছিল সবচেয়ে বেশি, এটা আসলে শাহরুখ খানের নতুন সিনেমা মাই নেম ইজ খান এর প্রমোশনের জন্য এনডিটিভির একটা অনুষ্ঠান, সিনেমার পাবলিসিটি। 90% সময় ইসলাম নিয়ে যারা কথা বলেছে তারা ইসলাম সম্পর্কে জানেই না। আবার দেখা হবে ইনশাল্লাহ। এখন ছোট্ট বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত জানাই টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিসে। এরপর আমাদের আরেক বোন সুমাইলা সিদ্দিকী, তিনি লিখেছেন, বারখা ডক্টর জাকির নায়েককে কথা বলার সুযোগ দেননি, অনুষ্ঠানটা মুসলিমদের আইডেন্টিটি জানার জন্য করা হয়নি, করা হয়েছে মাই নেম ইজ খানের পাবলিসিটির জন্য। বারখা বারবার ডক্টর জাকির নায়েকের কথায় বাধা দিয়েছেন যাতে ডক্টর নায়েকের উত্তরটা শেষ না হয়। শাহরুখ যখন নিজেই বললেন যে তিনি ইসলাম সম্পর্কে বেশি কিছু জানেন না, তখন ইসলাম সম্পর্কে তার কাছে জানতে চাওয়াটাই বোকামি, যেন আপনি গাড়ির ড্রাইভারকে বলছেন একটা রোগের চিকিৎসা করতে। এমনকি অনুষ্ঠানটা শেষ করার সময়ও ডক্টর নায়েককে কথা বলতে দেওয়া হয়নি। বারখা ডক্টর জাকিরকে বাদ দিয়ে সোহা আলীর কাছে চলে যান, তারপর তারা নিজেরাই তারি আর টুপির বিষয়টা তুললেন। তখন শাহরুখ বললেন, মুসলিমরা দেখতে কেমন সেটা আসল কথা না, আসল কথা হলো তার চিন্তা ভাবনা কেমন। যদি আপনারা আগ্রহী না থাকেন যে মুসলিমরা দেখতে কেমন, তাহলে আপনারা দাড়ি আর টুপির বিষয়টা তুললেন কেন? এটাও একটা বোকামি। আপনারা ডক্টর জাকিরের মূল্যবান সময় নষ্ট করেছেন, অনুষ্ঠানটা একেবারে ফালতু। এরপর আরেক বোন রেশমা এম লিখেছেন, আমি অনুষ্ঠানটা দেখে হতাশ হয়েছি, ডক্টর জাকির নায়কের মতো লোক সেখানে ছিলেন কিন্তু তিনি কথা বলার তেমন কোনো সুযোগই পাননি, এটা হতাশাজনক, আর যখন কথা বলেছেন তখন বাধা দেওয়া হয়েছে, কেউই বুঝতে চাননি তিনি এই ব্যাপারে একজন বিশেষজ্ঞ। কিন্তু শাহরুখ, সোহা আলী আর এরকম মানুষকে সেখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পুরো অনুষ্ঠানে, এটা বোঝা যায়। অনুষ্ঠানটা করা হয়েছে শাহরুখের নতুন সিনেমার পাবলিসিটির জন্য, আর বিভিন্ন ব্যাপারে এই অভিনেতা কি মতামত দেন সেটা জানাই আসল উদ্দেশ্য। অনুষ্ঠানটা খুবই খারাপ হয়েছে, আর এটা দেখে আমার একটা ধারণা আরো পাকাপোক্ত হয়েছে, মানুষ নিজেকে যতই খোলা মনের বলে দাবি করুক, ইসলামের কোনো কিছুই তারা কখনো মেনে নিতে পারে না, হোক সেটা টুপি বা হিজাব বা পবিত্র কোরআনের কোনো আয়াত। আমি ডক্টর নায়েকের সাথে একমত, আছে নিয়ম মেনে চলা আর না মানা মুসলিম। আর হিজাব নিয়ে যাদের আপত্তি আছে তাদের উদ্দেশ্যে বলছি, এটাতে আপনাদের সমস্যা কোথায়? এই মন্তব্যগুলো সংগ্রহ করা হয়েছে ওয়েবসাইট থেকে, বেশিরভাগ এনডিটিভির ওয়েবসাইট থেকেই, কিছু ফেসবুক থেকে। এবারে অনুষ্ঠানের এই পর্বে আমরা দর্শকদের মন্তব্য শুনব, এছাড়াও তারা ডক্টর নায়েককে বিভিন্ন প্রশ্ন করবেন। এখানে যারা আছেন তারা সেদিন ওই টক শোটা দেখেছিলেন এনডিটিভিতে,
ডক্টর নায়েক যে অনুষ্ঠানে গিয়েছিলেন, এখন আপনারা আপনাদের অনুভূতি আর মতামত জানাতে পারেন। তবে কোনো কিছু সম্পর্কে আপনারা যদি ডক্টর নায়েকের কাছ থেকে কিছু জানতে চান, তাহলে তার কাছে আপনারা প্রশ্ন করে জেনে নিতে পারেন। ডক্টর জাকির নায়েক আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ ভাই, জাকির ভাইয়ের কাছে আমার প্রশ্ন, এই নিউজ চ্যানেলগুলোর উদ্দেশ্য তো টিআরপি, টাকার জন্য তারা এমন অনুষ্ঠান করে যাতে করে তারা আরো বেশি দর্শক পেতে পারে। হ্যাঁ, এটা শুধু নিউজ চ্যানেলই না, বেশিরভাগ চ্যানেল, তাদের সবার উদ্দেশ্য টিআরপি। আর তাদের এই উদ্দেশ্যটা টিআরপি বাড়ানো, এটা খারাপ না, কিন্তু টিআরপি বাড়াতে গিয়ে ভুল কথা বলাটা খারাপ। আপনি চাচ্ছেন আরো বেশি দর্শক আপনার চ্যানেল দেখুক, ঠিক আছে, কিন্তু দর্শক বাড়াতে গিয়ে ভুল কিছু প্রচার করাটা ঠিক না। আর বেশিরভাগ চ্যানেল, আপনি ঠিকই বলেছেন, বেশিরভাগ চ্যানেলই হচ্ছে বাণিজ্যিক চ্যানেল, তারা টিভি চ্যানেল বানাচ্ছে টাকা ইনকামের জন্য, তাই অনেক সময় ভুল কথাটা প্রচার করে যাতে করে তাদের দর্শক সংখ্যা বেড়ে যায়। হ্যাঁ, আর কেউ? হ্যাঁ ভাই, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্নটা করার আগে ওই অনুষ্ঠানটা সম্পর্কে একটা মন্তব্য করি। এই টক শোটা দেখার পরে আমি বুঝতে পারলাম, ডক্টর নায়কের একজন ভক্ত হিসেবে, যে ইসলাম সম্পর্কে যারা জানে না সেই সব নাম সর্বস্ব মুসলিমের কাছে ইসলাম সম্পর্কে জানতে চাইলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। আর এজন্যই পবিত্র কোরআনে আল্লাহ সুবহান তাআলা বলেছেন, যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। এবারে আমার প্রশ্নটা করি, সেই টক শোটা চলার সময় বারখা দত্ত সব প্যানেলিস্টকে একটা প্রশ্ন করেছিলেন, যে মুসলিমরা এখন অ্যাপিয়ারেন্সের ব্যাপারে অনেক সচেতন, এখন তাদের মধ্যে অনেকেই মাথায় টুপি পরছে, মুখে দাড়ি রাখছে, মুসলিম মহিলারা হিজাব পরছে। আর স্বাভাবিকভাবেই বারখা দত্ত এই ব্যাপারটাতে আপনার মতামত শোনেননি, তার বদলে এটা সম্পর্কে জানতে চাইলেন নাজিব জং এর কাছে। তখন নাজিব জং বললেন, যেসব মুসলিম মাথায় টুপি পরে, মুখে দাড়ি রাখে অথবা হিজাব পরে, তারা 1%-এরও কম। আমি তার সাথে মোটেও একমত নই। এই ব্যাপারটাতে আমি ডক্টর জাকির নায়েকের মন্তব্যটা শুনতে চাই, কারণ ওনাকে আমি এ ব্যাপারে একজন বিশেষজ্ঞ বলে মনে করি। জাজাকাল্লাহ। নাজিব জং সেখানে এই মন্তব্য করেছিলেন যে ইন্ডিয়ার মুসলিমদের 1%-এরও কম মানুষ এই লেভেলগুলো লাগান। বারখা দত্ত যেগুলোর কথা বলেছিলেন, যে পুরুষরা টুপি পরে আর দাড়ি রাখে, মহিলারা বোরখা পরে, তিনি বললেন যে এরা ইন্ডিয়ায় 1%-এরও কম। এরপর তিনি বললেন যে তার ইউনিভার্সিটিতে, তিনি জামিয়া মিলিয়ার ভিসি, তিনি বললেন তার ছাত্রছাত্রী প্রায় 20,000, সেখানে কো এডুকেশন, আর খুব কম স্টুডেন্ট টুপি পরে দাড়ি রাখে বা বোরখা পরে, 1%-এরও কম হবে তিনি বললেন। আমি জামিয়া মিলিয়ার কথা বলিনি, সঠিক পার্সেন্টেজ জানি না, তবে ইন্ডিয়ান মুসলিমদের কথা যদি বলতে হয় আমি ওনার সাথে একমত হতে পারি না। আমার যেটা মনে হয়, এটা নিয়ে রিসার্চ করিনি, তবে ইন্ডিয়ার বিভিন্ন জায়গার মানুষজনকে দেখে আমার মনে হয় যে মানুষ দাড়ি রাখে অমুসলিমদের মধ্যে সেটা 1%-এরও বেশি। উনি বললেন মুসলিম, অমুসলিমদের মধ্যেই ইন্ডিয়া বা সারা পৃথিবীতে 1%-এর বেশি হবে, উনি বলছেন মুসলিম। মুসলিমরা আমি বলবো সেটা হবে আনুমানিক 25-30% কমপক্ষে, এটা হচ্ছে কমপক্ষে। ইন্ডিয়ান মুসলিমদের কমপক্ষে 25-30% মুখে দাড়ি রাখে। এরপর যদি মাথায় টুপির কথা বলে থাকি, সেটা হবে আনুমানিক 15-20% মাথায় টুপি, টুপি আর দাড়ি সেটা অবশ্যই 10%-এর বেশি হবে, দুটো একসাথে, টুপি আর দাড়ি দুটোই আছে, এটা কমপক্ষে 10%, আর যে কোনো একটা মুখে দাড়ি অথবা মাথায় টুপি 35-40%। তা আমি মোটেও একমত নই নাজিব জং এর সাথে। তারপর উনি বললেন যে আমাদের এই দেশে হিন্দুরাও প্রার্থনা করার সময় মাথা ঢেকে রাখেন, এটা আমি মানি যে প্রার্থনার সময় মাথা ঢেকে রাখা এটা হচ্ছে ইন্ডিয়াতে বেশ কমন, কিন্তু এটা হিন্দুদের থেকে আসেনি। মাথা ঢেকে রাখা আবশ্যিক না, তবে এটা নবীজির সুন্নত। এ সম্পর্কে অনেক হাদিস আছে, সহিহ বুখারীর 7 নম্বর খণ্ড বুক অব ড্রেস 16 নম্বর অধ্যায়ে আছে, নবীজি তার মাথা ঢেকেছিলেন। এরপর সহিহ বুখারীর 7 নম্বর খণ্ড 5807 নম্বর হাদিস, নবীজি তার মাথা ঢেকে রেখেছিলেন। এরকম আরো সহিহ হাদিস আছে, এটা হলো সুন্না। কোন হাদিসই বলছে না যে নবীজি বাইরে গেছেন কিন্তু টুপি পরেননি, এটা ইসলাম ধর্মে ফরজ না।
এটা সুন্নত, এটা মুসলিম আইডেন্টিটির একটা অংশ। দাড়ির ব্যাপারটাও একই। এখানে আমি একটা কথা বলবো, আমি জামিয়া মিলিয়ার ব্যাপারে জানি না, তবে আমি শিওর যদিও জামিয়া মিলিয়ে যাইনি, এমনকি সেখানেও ছাত্ররা ইনশাল্লাহ যদি মুসলিম হয় অন্তত পক্ষে তাদের 10% হয় টুপি পরে না হয় দাড়ি রাখে বা দুটোই। আমার জানা মতে জামিয়া মিল্লিয়ার বেশিরভাগ ছাত্রী অমুসলিম। উনি বলেছেন মুসলিম, যখন আমরা মুসলিমদের ব্যাপারে বলছি বেশিরভাগ ছাত্রী অমুসলিম, সেজন্য তো বলছি মুসলিম ছাত্রদের মধ্যে। আমি মুসলিম ছাত্রদের কথা বলছি, অবশ্য পার্সেন্টেজ জানি না, আমি জামিয়া মিলিয়ায় যাইনি। এখানে আমি আরেকটা কথা বলি, নাজিব জং এর মুখেও কিন্তু দাড়ি ছিল। এখানে আমি বলবো দাড়ি অথবা টুপি হবে 35-40% মতো। এখন আপনারা নাজিব জংকে একজন মুসলিম বলতে পারেন, উনিও বললেন যে তিনি মুসলিম, মুখেও দাড়ি আছে, কেন রেখেছেন জানি না, তবে দাড়ি আছে। আর কেউ কি কোনো প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ নূর, আর প্রশ্নটা হলো, ওই অনুষ্ঠানে মাওলানা মাদানীকে একটা প্রশ্ন করা হয়েছিল বন্দে মাতারাম সম্পর্কে, ওনার উত্তরটা আমার কাছে সন্তোষজনক মনে হয়নি। এই বন্দে মাতারাম সম্পর্কে আপনার মতামতটা কি, আর এটার অর্থটাও বা কি? জাযাকাল্লাহ খায়ের। মাওলানা মাদানী বন্দে মাতারাম সম্পর্কে যে উত্তরটা দিয়েছিলেন সেটা সঠিক ছিল। উনি সংক্ষেপে উত্তরটা দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে কাউকে জোর করে বন্দে মাতারাম বলানো ঠিক না, এটা ওনার মতামত, উত্তরটা সঠিক ছিল। তবে উত্তর সংক্ষেপে দিয়েছেন, সময়টা কম ছিল বলে উনি বিস্তারিত বলতে পারেননি, টক শো তাই সংক্ষেপে বলতে হয়েছে। উনি বলেছিলেন আপনি জোর করে কাউকে দিয়ে কিছু করাতে পারবেন না, কারণ ইন্ডিয়া একটা স্বাধীন দেশ। আমি ওনার এই কথাটার সাথে একমত। এখন বন্দে মাতারাম সম্পর্কে যদি বলতে হয়, বন্দে মাতারাম অর্থ আমি মাথা নোয়াব জন্মভূমির কাছে, বন্দে মাথা নোয়াব মাতারাম আমার জন্মভূমির কাছে, তাহলে এই কথাটার অর্থ আমি আমার জন্মভূমিকে প্রণাম করি। ইসলাম যা বলছে সেটা পরে বলি, এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে, আপনারা দেখবেন হিন্দু ধর্মগ্রন্থগুলো যদি পড়েন তাদের ধর্মগ্রন্থ আছে শ্বেতসূত্র উপনিষদ 4:19 বলছে সংস্কৃত প্রতিমা শব্দটার অর্থ কোন প্রতিমূর্তি, ফটোগ্রাফ, ছবি, পেইন্টিং, পোর্ট্রেট, ভাস্কর্য বা মূর্তি। মহানেশ্বরের কোন প্রতিমা নেই, কোন প্রতিমূর্তি নেই, কোন ছবি নেই, কোন পোর্ট্রেট নেই, কোন পেইন্টিং নেই, কোন ভাস্কর্য নেই, কোন ফটোগ্রাফ নেই, কোন মূর্তি নেই। তাহলে হিন্দুদের ধর্মগ্রন্থে বলছে ঈশ্বরের কোন প্রতিমা থাকতে পারে না। একই কথা আছে যজুর্বেদে 32:3 মহানেশ্বরের কোন প্রতিমূর্তি নেই। তাহলে হিন্দুদের ধর্মগ্রন্থ বলছে ঈশ্বরের প্রতিমা বানানো ঠিক না, যখন বলা হচ্ছে এই জন্মভূমি হলো ঈশ্বরের মতো, তার কাছে মাথা নত করো, হিন্দু ধর্মগ্রন্থ বলছে এটা ঠিক না। আর ইসলাম ধর্মে এটা একেবারে পরিষ্কার যে আমরা মাথা নোয়াব শুধুমাত্র স্রষ্টা আল্লাহ তাআলার কাছে। এখন যদি আমাদের দেশের কথা বলতে হয়, আমরা মুসলিমরা আমাদের দেশকে ভালোবাসি, দেশকে শ্রদ্ধা করি, কিন্তু দেশকে প্রণাম করি না। শুধুমাত্র ইন্ডিয়ায় না, পাকিস্তানেও আমরা দেশকে প্রণাম করি না, সৌদি আরবকেও আমরা প্রণাম করি না, শুধুমাত্র ইন্ডিয়ায় না। একজন মুসলিম যদি সৌদি আরবে থাকেন, যদি সৌদি নাগরিক হন, তিনি সৌদি আরবকে সেজদা করবেন না, একজন পাকিস্তানি তার দেশকে সেজদা করবে না। শুধু ইন্ডিয়ায় না, আমরা সেজদা করি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমরা আমাদের মাকেও সেজদা করতে পারি না, মাতৃভূমি তো অনেক পরের কথা। যে মা আমাকে জন্ম দিয়েছেন, যিনি আমার মা, সেই মাকে আমরা সেজদা করতে পারবো না। তাহলে জন্মভূমি বা মাতৃভূমিকে সেজদা করার প্রশ্ন আসছে কেন? আমরা দেশকে ভালোবাসি, দেশকে শ্রদ্ধা করি, এই দেশ আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে, তবে দেশকে আমরা আমাদের মায়ের সাথে তুলনা করতে পারি না, আল্লাহর সাথেও করতে পারি না। তাহলে এভাবে ইসলাম ধর্ম অনুযায়ী আর হিন্দু ধর্ম অনুযায়ী নিজের দেশকে সেজদা করা আর দেশকে আল্লাহ তাআলার সমান করে দেখা, বন্দে মাতরমে এটা অনেকবার বলা হয়েছে, এটা পুরোপুরি ভুল। আমাদের আলোচনা চলতে থাকবে, এখন একটা ছোট্ট বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও অনুষ্ঠানে আপনাদের স্বাগতম, টিভি টক শোজ এন্ড অ্যানালিসিস। দর্শকদের কাছে ফিরে যাবার আগে কয়েকটা ইমেল পড়ে শোনাই। মোহাম্মদ সাবান লিখেছেন, হ্যাঁ আমারও মনে হয় ডক্টর নায়কের এই অনুষ্ঠানে আসা ঠিক হয়নি, তবে আল্লাহ সবচেয়ে ভালো জানেন, তিনি তার উম্মার জন্য ভালো করবেন। হয়তো এই অনুষ্ঠানেও ভালো কিছু আছে, সেটা আমরা পরে বুঝতে পারব, অথবা ডক্টর জাকির নায়ক একটা অনুষ্ঠানের মাধ্যমে এই টক শোতে করা সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারেন। জাযাকাল্লাহ। তারপর শামাম আলী লিখেছেন, তারা ডক্টর নায়ককে সময় দেয়নি, কিন্তু ইনশাল্লাহ আল্লাহ তাকে সাহায্য করবেন, আমরা আপনার সাথে আছি ডক্টর নায়ক, সবসময় থাকবো।
আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা প্রশ্ন করেন। হ্যাঁ ভাই, আমি টকশোটা দেখেছিলাম উই দ্য পিপল। শাহরুখ খান বললেন যে আমাদের উচিত ইসলাম ধর্মকে সবার কাছে ব্যাখ্যা করা। তাহলে বর্তমান অবস্থায় আমরা মুসলিমরা কিভাবে এই ইসলাম ধর্মের বাণী প্রচার করতে পারি? শাহরুখ খান একটা প্রশ্নের উত্তরে বলেছিলেন, মুসলিমদের উচিত অন্যদের কাছে ইসলাম ধর্মের ব্যাখ্যা করা। আমি তার সঙ্গে একমত, ইসলামের বাণী প্রচার করাটা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যিক, এটা ফরজ। পবিত্র কোরআনে কথা অনেকবার বলা হয়েছে, সূরা আল ইমরান 3 নম্বর সূরার 110 নম্বর আয়াত পবিত্র কোরআনে বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানুষ জাতির জন্য আবির্ভূত হয়েছে। মুসলিমদের এখানে বলা হয়েছে শ্রেষ্ঠ উম্মত, কারণটাও বলা হয়েছে আমরা সৎ কাজে নির্দেশ দেই, অসৎ কাজে নিষেধ করি। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়াতু'মিনুনা বিল্লাহ, আমাদেরকে বলা হয়েছে শ্রেষ্ঠ উম্মত পুরো মানুষ জাতির মধ্যে, কারণ আমরা ভালো কাজে নির্দেশ দেই, খারাপ কাজে নিষেধ করি, আল্লাহকে বিশ্বাস করি। তাহলে আল্লাহ তাআলা যে কারণে আমাদেরকে পুরো মানুষ জাতির মধ্যে শ্রেষ্ঠ বলেছেন, সেটা হলো আমরা সত্যের বাণী প্রচার করব, মানুষকে সত্যের পথে আহ্বান জানাবো, সৎ কাজের নির্দেশ দেব, অসৎ কাজে বাধা দেব। এটা মুসলিমদের জন্য আবশ্যক। পবিত্র কোরআনে অনেক জায়গায় এটা বলা হয়েছে, যেমন সূরা আসর 103 নম্বর সূরার 1-3 নম্বর আয়াতে বলা হয়েছে যে বেহেশতে যাওয়ার জন্য অন্যতম একটা শর্ত হলো মানুষকে সত্যের পথে আহ্বান করা। আর কেউ? হ্যাঁ ভাই, টক শোটার পরে আমি শাহরুখ খানের টুইটার পেজে এটা পড়েছিলাম, ইন্টারনেটে শাহরুখ লেখা যে অনুষ্ঠানের পর উনি আপনার সাথে কথা বলেছিলেন। উনি লিখেছেন, অনুষ্ঠান শেষে আমি ডক্টর জাকির নায়েকের সাথে কথা বলেছিলাম আর অনেক কিছু জেনেছি। আমি জানতে চাচ্ছিলাম যে শাহরুখ খানের সাথে আপনার কি কথা হয়েছিল। হ্যাঁ, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আমি শাহরুখ খানের সাথে কথা বলেছিলাম প্রায় আধ ঘন্টা ধরে, আর অভিজ্ঞতাটা বেশ ভালোই ছিল। সবকিছু বলছি না, কারণ কিছু ব্যক্তিগত কথাবার্তাও ছিল, সেই কথাগুলো এখানে বলছি না। শাহরুখের সাথে এটাই প্রথম সাক্ষাৎ, এই প্রথম সামনাসামনি দেখা হলো আমাদের। যদিও আমাদের কিছু কমন বন্ধু আছে, যারা শাহরুখের বন্ধু আমারও বন্ধু, তবে তার সাথে প্রথম দেখা হলো। আর একটা ব্যাপার বলতে পারি যে আমি সন্তুষ্ট, এখানে আমি শুধু শোনা খবরের উপর নির্ভর করিনি। অনুষ্ঠানের আগে এই কথাটা অনেকেই হয়তো জানেন যে খবরটা মিডিয়াতে এসেছে, আমার অনেক বন্ধু আমার কাছে বলেছে যে শাহরুখ খান নিয়ম মেনে চলা মুসলিম না, তিনি আসলে মুসলিমই না, তিনি প্রায় ইসলামের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করে থাকেন, ইত্যাদি ইত্যাদি। আমি নিজে তেমন কিছু বলতে শুনিনি, টিভিতেও দেখিনি, কারণ আমি টিভিটা খুব কম দেখি। তবে যেহেতু এটা একটা মন্তব্য, আমি কোরআনের কথা মেনে চললাম। পবিত্র কোরআন সূরা হুজুরাত 49 নম্বর সূরা 6 নম্বর আয়াত বলছে, যখনই কোনো তথ্য পাবে সেটা কাউকে বলার আগে চেক করে নেবে। অন্য কেউ কোনো মন্তব্য করলেও আমি কথাটা বলি, যেমন বারখা দত্ত লাদেনের ব্যাপারে প্রশ্ন করেছিলেন, বলেছে আমি জানি না। এখানেও শাহরুখের ব্যাপারে অনেক নেগেটিভ কথা শুনেছি, কিন্তু আমি বললাম আল্লাহ মালুম। তবে সেই টক শোতে তাকে যেসব কথা বলতে শুনেছি, অনুষ্ঠানের পরের কথাগুলো নিয়ে বলছি না, সেই অনুষ্ঠানে তার কথা শুনে আমার মনে হয়েছে তিনি নিয়ম মানেন বা না মানেন, উনার উত্তর সেই অনুষ্ঠানের বেশিরভাগ মুসলিমের চেয়ে অনেক ভালো ছিল। এখানে মাওলানা মাহবুব মাদানিকে বাদ দেবেন, তিনি আমার অন্তরঙ্গ বন্ধু, মাশাআল্লাহ তিনি নিয়ম মেনে চলা মুসলিম, তাই উনাকে বাদ দিয়ে ওই অনুষ্ঠানে অন্য আর সব মুসলিমদের তুলনায় শাহরুখের উত্তরগুলো অনেক সঠিক ছিল। তিনি এটাও মানলেন, নিজেই স্বীকার করলেন, যদিও তিনি অভিনয় করেন, নাচ গান করে থাকেন, তিনি স্বীকার করলেন এগুলো হারাম, ওনার সৎসাহস আছে। আরো বললেন যে তিনি কম জানেন, তবে তিনি আরো বলেছেন যে বিস্তারিত জানতে গেলে আপনারা আলেম মাওলানা জিজ্ঞেস করেন, তাহলে সেই অনুষ্ঠানে অন্য সব মুসলিমের যে তার উত্তরগুলো অনেক বেশি সঠিক ছিল। আর অনুষ্ঠান শেষে তার সাথে আমার কথা হলো, সেখানেও মুসলিমদের আইডেন্টিটি নিয়ে কথা বলেছিলাম। তিনি বললেন, ডক্টর জাকির নায়েক, ডক্টর জাকির সাহেব, আপনার কি মনে হয় দাড়ি রাখা আর টুপি পরা এটা কতখানি গুরুত্বপূর্ণ? আমিও ব্যাখ্যা করে বললাম, এটা তো টক শো না, বারখা দত্তও নেই, তাই শাহরুখ খানের কাছে ব্যাখ্যা করতে বাধা থাকলো না, কেউ আমাকে বাধা দিল না। আমি তাকে বললাম, ধরেন আপনি কোনো পরীক্ষা দিচ্ছেন, হয়তো একটা প্রশ্নের জন্য 1 নম্বর, কোনো প্রশ্নে 10 নম্বর, কোন প্রশ্নে 20 নম্বর, মুসলিম আইডেন্টিটি মাথায় টুপি আর মুখে দাড়ি, যদিও এটার গুরুত্ব সবচেয়ে বেশি নয়, তারপরে গুরুত্ব আছে, ধরলাম সেটা 1 নম্বর। আসলে হলো ব্যবহার, সৎভাবে চলাফেরা করা, সত্য কথা বলা, ইসলামের এইসব নির্দেশ, এটার জন্য হয়তো 10 নম্বর অথবা 5 নম্বর। তাই যদিও দাড়ি রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না, এই 1 নম্বর বাদ দিয়ে আপনি 5, 10, 20 নম্বরের দিকে
মনোযোগ দিতে পারেন, কিন্তু কেউ যদি পরীক্ষায় লেটার মার্ক পেতে চায় সে এক নম্বরও পাওয়ার চেষ্টা করবে। যেমন ধরুন আমরা যখন মেডিকেল কলেজে পরীক্ষা দিতাম সেখানে অর্ধেক নাম্বারও পাওয়ার চেষ্টা করতাম, চেষ্টা করছেন 90 এর উপরে পাবেন, কিন্তু 90 এর উপরে পেতে গেলেই এটা খুবই গুরুত্বপূর্ণ, দাড়ি গুরুত্বপূর্ণ, টুপিও গুরুত্বপূর্ণ, এগুলো সুন্নতের একটা অংশ। তবে কেউ দাড়ি না রাখলে আপনি বলতে পারবেন না যে সে মুসলিম নয়, এটাও বলবেন না যে মুসলিমরা দাড়ি রাখে না, মাথায় টুপি পরে না। শাহরুখ বললেন, ও আপনি খুব সুন্দর করে বলেছেন, তিনি যুক্তিটা পছন্দ করলেন যে এটা গুরুত্বপূর্ণ, তবে হয়তো এক দুই নম্বর পাবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমল, যেমন সৎভাবে জীবনযাপন করা, নামাজ আদায় করা, শিরক না করা, এগুলো গুরুত্বপূর্ণ বেশি। আর এই কথাটা আমি আগে বলেছি যে যদি কোনো মানুষ মুখে দাড়ি না রাখে এটা 70টা বড় গুনার মধ্যে পড়বে না। ইমাম আজ-জাহাবি নামে একজন আলেম আছেন, তিনি ইসলামের 70টা বড় গুনার একটা তালিকা তৈরি করেছেন। প্রথমটা হলো শিরক, তারপর খুন, এরকম আরো অনেক, তবে দাড়ি রাখাটা সেখানে নেই। তার মানে এই না যে এটা গুনাহ নয়। অনেক আলেম বলেন দাড়ি রাখাটা সুন্নত মুস্তাহাব, উৎসাহ দেওয়া হয়েছে। অনেক আলেম বলেন মুখে দাড়ি রাখাটা হচ্ছে ফরজ। যাই হোক, দাড়ি না রাখাকে কেউ বড় গুনাহ বলেননি, হয় এটা ছোট গুনাহ, রাখাটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, তাই দাড়ি না রাখলেও বড় গুনাহ হবে না। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। এবারে আরো প্রশ্ন দর্শকদের মধ্য থেকে, প্রশ্ন করার আগে আপনার নাম আর পেশাটা বলবেন। আমি উবেদ খান। এনডিটিভির সেই অনুষ্ঠানে শাহরুখ খান একটা মন্তব্য করেছিলেন যে মুসলিমদের জন্য একজন মুসলিমের মতো দেখানোটা গুরুত্বপূর্ণ না, মুসলিমের মতো অনুভব করাটা গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে আপনার মন্তব্যটা জানতে চাই। মুসলিমদের মতো দেখানো, আমি বলবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না, তবে মুসলিমদের মতো চিন্তা ভাবনা করা, এ ব্যাপারে আমি এর আগে একটা কথা বলেছিলাম যে সৎ হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ দাড়ি রাখা আর টুপি পরার চেয়ে। তবে সৎ হওয়ার পাশাপাশি দাড়ি রাখা আর টুপি পরা, দাড়ি না রেখে সৎ হওয়ার চেয়ে অনেক বেশি ভালো। আর যে মুসলিম হিসেবে গর্বিত, সে প্রকাশ করতে চাইবে যে সে মুসলিম। আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, কেউ যখন মেডিকেল ডিগ্রি পাশ করে সে তখন ডাক্তার হয়, এমবিবিএস ডিগ্রি পেলে তখন সে তার নামের আগে ডক্টর লাগায়। কেন? কারণ সে ডাক্তার হয়ে গর্বিত। যে মানুষটা মুসলিম হিসেবে গর্ববোধ করে সে প্রকাশ করতে চাইবে যে সে মুসলিম। এটা হলো মুসলিমদের এমনই একটা লেভেল, মুখে দাড়ি রাখা আর মাথায় টুপি পরা। আশা করি উত্তরটা পেয়েছেন। প্রশ্ন করার আগে আমি আবারও কয়েকটা মন্তব্য পড়ে শোনাচ্ছি। এখানে শাহজিনী ইব্রাহিম হাসান সিদ্দিক লিখেছেন, ওরা আসলে সবাই ডক্টর জাকির নায়েককে ভয় পেয়ে গিয়েছিল, তারা ভাবছে তারাই সঠিক, তাদের মতে ইসলামের অনুসারীর সংখ্যা বাড়ছে না আর এটা মিডিয়ার সাহায্য না পেলে উপরে উঠতে পারবে না, আল্লাহ সব ভালো জানেন। এরপর ভাই আকিব লিখেছেন, আমি নিয়ম মেনে চলা মুসলিম আর এজন্য আমাকে বিভিন্ন সময়ে অনেক বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, তবে আমার মনে হয় বারখার এনডিটিভি খুব ভালো কাজ করেছেন। আমি মানছি ডক্টর নায়েককে আরো বেশি সময় দেওয়া উচিত ছিল, তবে সময় অনেক কম আর সবকিছু তো সম্ভব না। শাহরুখ খান বুদ্ধিমানের মতো কথা বলেছেন, তার কথার মধ্যে দু একটা ব্যাপারে ভুল ছিল, যেহেতু আমরা মানুষ এরকম দু একটা ব্যাপারে ভুল হতেই পারে। এনডিটিভি আর বাখরাকে অভিনন্দন। তবে কবির খান, পদমসি, নাজিব আর সোহা এরা বলেছেন না জেনে। আমি আগেও বলেছি উনি ইসলাম সম্পর্কে যা বলেছেন সেটা ওখানকার বেশিরভাগ মুসলিমদের তুলনায় অনেক সঠিক ছিল। শাহরুখ খান সম্পর্কে মানুষজন আসলে একটু অন্যরকম ভাবে, আমি জানি না উনি আসলেই সেরকম কিনা, তবে অনুষ্ঠানের পর যখন কথা বললাম, অনুষ্ঠানে ওনার কথাগুলো শুনেছিলাম, পরে কথা বলেছিলাম, তখন আমার মনে হয়েছে যে শাহরুখ খান অন্তত পক্ষে মুসলিম হওয়ার কারণে লজ্জিত নন, তিনি মুসলিম হিসেবে গর্বিত। তবে মানুষ অন্যরকম কথা বলে, কিন্তু আমি সেরকম কিছুই দেখিনি, তাই আমি লোকজনের সাথে একমত না। আমার ভুলও হতে পারে, হয়তো লোকজন আমার চেয়ে ভালো জানে, আমি তো মাত্র একবার দেখেছি, তবে সামনাসামনি দেখেছি, যেটা শুনেছি সেই টকশোতার অনুষ্ঠান শেষে যে আলোচনা করেছিলাম তাতে আমার মনে হয়েছে যে উনি মানেন উনার পেশাটা ঠিক না, তবে উনি মুসলিম হিসেবে গর্বিত আর তিনি ইসলাম সম্পর্কে আরো বেশি জানতে চান। ইসলাম ধর্ম আমাদের একথাই বলছে যে শুধু শোনা কথায় বিশ্বাস করবেন না, তাই আমি উনার ব্যাপারে লোকজনের কথার সাথে একমত নই, আমি দেখেছি যে উনি সম্পূর্ণ একজন আলাদা মানুষ। হ্যাঁ ভাই, আপনাকে স্বাগতম। শাহরুখ খানের প্রসঙ্গে বলছি, আমি শুনেছিলাম যে উনি বলেছেন যে তিনি এখন নাকি নামাজ পড়ছেন, এছাড়া এবছরেই তিনি হজে যেতে চাচ্ছেন,
আমি ঠিক জানি না আপনার সাথে কথা বলার জন্যই এরকম হলো কিনা, আল্লাহ তাকে হেদায়ত করেছেন আর সেজন্যই তিনি বলেছেন যে এখন নামাজ পড়ি, আরো বলেছেন যে ইনশাল্লাহ এবছর আমি হজে যাব, আল্লাহ যেন তাকে হেদায়ত করেন। সেটা জানি না, তবে আমাদের দুজনের বেশ কিছু কমন বন্ধু আছে আর উনি আমাকে বলেছেন যে আমার ভিডিও তিনি দেখেছেন। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন সবাইকে হেদায়ত করেন আর ইসলাম ধর্মের কাছাকাছি নিয়ে আসেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। এখন ছোট্ট বিরতি। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত জানাই টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিসে। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাকির ভাই, সেই অনুষ্ঠানে কবির খান একটা মন্তব্য করেছিলেন যে যদি মা হিজাব পরেন আর সেটা দেখে মেয়েও হিজাব পরা শুরু করে তাহলে সেটা স্বাধীন ইচ্ছা না, অন্যদিকে মা হিজাব পরে না কিন্তু তারপরেও মেয়ে যদি হিজাব পরা শুরু করে সেটা স্বাধীন ইচ্ছা। আপনি কি কবির খানের বলা এই কথাটার সাথে একমত? এই সংজ্ঞাটা কারো কারো ব্যাপারে খাটবে, বিশেষ করে কবির খানের ব্যাপারে। কবির খান বলেছিলেন তিনি মুসলিম পরিবারে জন্মেছেন আর মনে হয় এজন্যই তিনি নিজেকে মুসলিম বলছেন, হয়তো ওনার স্বাধীন ইচ্ছা নেই। স্বাধীন ইচ্ছা থাকলে তিনি বলতে পারতেন মুসলিম নন। তাহলে তার নিজের সংজ্ঞা অনুযায়ী দেখছি যে কোনো স্বাধীন ইচ্ছা নেই তার, মুসলিম পরিবারে জন্মেছেন বলে মুসলিম পরিচয় দিতে বাধ্য হন। এই সংজ্ঞা দিয়ে যদি ওনাকে বিচার করেন তাহলে দেখবেন নিজেকে অমুসলিম বলে দাবি করার স্বাধীন ইচ্ছা নেই। যদি তার কথা মানি, আমরা সাধারণত আশেপাশে যা দেখি যে ছোট ছেলে মেয়েরা তাদের বাবা মাকে অনুসরণ করে থাকে, আমি মানি যে এর বেশিরভাগই করে অন্ধভাবে। যদি বাবা হিন্দু হয় সন্তান হিন্দু হবে, বাবা মা মুসলিম হলে সন্তান মুসলিম হবে, বাবা মা খ্রিস্টান হলে সন্তান খ্রিস্টান হবে। আমি মেনে নিচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই এটা অন্ধভাবে অনুসরণ করে। তবে অনেকে বাবা মাকে প্রশ্ন করে, অনেকে পালন করে কারণ ধর্মের অংশ, আবার অনেকে করে সংস্কৃতির অংশ বলে। তবে অনেক সন্তানই বাবা মাকে প্রশ্ন করে আর উত্তর পাওয়ার পরে হয়তো মেনে নেবে যে কাজটা সঠিক আছে সেটাই পালন করবে। এই মানুষগুলো তাদের স্বাধীন ইচ্ছা থেকেই বাবা মাকে অনুসরণ করে। অনেকে আবার প্রশ্ন করে সন্তোষজনক উত্তর পায় না, তারপরও তারা মেনে চলে সেই ধর্মটাকে, হয়তো সামাজিক বিধিনিষেধের ভয়ে, হয়তো তারা বাবা মার বিরুদ্ধে যেতে ভয় পায়। আবার অনেকে হয়তো বাবা মায়ের কাছ থেকে সন্তোষজনক কোনো উত্তর না পেয়ে দৃষ্টিভঙ্গিটা বদলে ফেলে, ব্যবহারটা বদলে ফেলে। এই মানুষগুলো তাদের স্বাধীন ইচ্ছা থেকেই বদলাচ্ছে। আপনি নিশ্চিত করে বলতে পারবেন না মা হিজাব পরছে বলে মেয়েও পরছে তার মানে স্বাধীন ইচ্ছা নেই। অন্যদিকে মা নিজে হিজাব পরে না কিন্তু মেয়ে হিজাব পরে সেটা স্বাধীন ইচ্ছা, এটা পুরোপুরি ভুল। যদি কবির খানের কথা মেনে নেই, আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে এরকম কয়েক হাজার মেয়ে পাওয়া যাবে যারা আগে হিজাব পরতো না, তাদের মায়েরাও হিজাব পরতো না, কিন্তু আমাদের ফাউন্ডেশনে আসার পরে এরকম হাজার হাজার মেয়ে কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরেই হিজাব পরা শুরু করলো। তাহলে কবিরের সংজ্ঞা অনুযায়ী মা হিজাব পরে না মেয়ে পরে তাহলে স্বাধীন ইচ্ছা। এই স্বাধীন ইচ্ছাতে আমাদের বোম্বেতেই আমাদের ফাউন্ডেশনে আসার পর হাজার হাজার মেয়ে হিজাব পরা শুরু করেছে। আর এছাড়াও এমনও হয়েছে স্যাটেলাইট চ্যানেলে আমার লেকচার শুনে হাজার হাজার মহিলা হিজাব পরা শুরু করেছেন, শুধু ইন্ডিয়ায় না পুরো পৃথিবীতে। উনার মতে যদি এই স্বাধীন ইচ্ছা হয় তাহলে আলহামদুলিল্লাহ মানুষ যুক্তি মানে, যখন তারা শুনবে যে কেন হিজাব পরতে হবে। দুর্ভাগ্যজনক ভাবে আমি নিজেও এটা মানি যে ইন্ডিয়ার বেশিরভাগ মানুষই হিজাব পরে সংস্কৃতির অংশ বলে অথবা হিজাব পরে ধর্মের নির্দেশে, কারণটা জানে না। এখন তারা কারণ জানার পরে হিজাব পরবেন, আর এর পাশাপাশি তারা যেটা করবেন অন্যদেরকে বোঝানোর চেষ্টা করবেন হিজাবের ব্যাপারটা, যুক্তি আর বিজ্ঞান দিয়ে প্রমাণ করবেন কেন হিজাব পালন করব। ইসলামে হিজাবের বিধান দেওয়া হয়েছে নারীদের রক্ষার জন্য। আর আমার মতে সবাই না হলেও বেশিরভাগ মহিলা যদি তারা যুক্তি মানেন তাহলে হিজাব পালন করবেন। আর এই কারণে আমি জানি পৃথিবী জুড়ে অনেকেই ইসলাম গ্রহণ করছেন। যারা এভাবে ইসলাম ধর্ম গ্রহণ করছেন হোক ইন্ডিয়ায় বা বাইরে, তাদের দুই তৃতীয়াংশ মহিলা। যদি হিজাব মেয়েদের পরাধীন করে রাখে তাহলে এই আমেরিকান মহিলারা ইসলাম গ্রহণ করছেন কেন, ইউরোপিয়ান মহিলারা কেন ইসলাম গ্রহণ করছেন, হিজাব পালন করছেন কেন? হিজাব নারীদেরকে রক্ষা করে। এখন মানা না মানা সম্পূর্ণ আপনার ব্যাপার,
তবে আপনি যদি যুক্তির কথা বলেন, যদি ইসলাম সম্পর্কে ঠিক মতো বোঝাতে পারেন, তাহলে বেশিরভাগ যুক্তিবাদী মানুষই মেনে নেবেন যে হিজাব অবশ্যই উপকারী। জাজাকাল্লাহ ডক্টর জাকির। এবারে আমরা কয়েকটা মন্তব্য শুনব। মেনহাজি তিনি লিখেছেন, আমি সম্পূর্ণ একমত, ডক্টর জাকির নায়কের আরো বেশি সময় পাওয়া উচিত ছিল। এই হোস্ট বারকা দত্ত আসলে জানেনই না যে ডক্টর নায়ক কে। এই কথার সাথে আমি একমত না। ডক্টর জাকির একমত নন, বারকা দত্ত অবশ্য জানতেন যে আমি কে, সেজন্যই আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। অনুষ্ঠানের শুরুতে বারকা দত্ত যখন আমার সাথে প্রথম কথা বললেন, তখন বলেছিলেন যে টিভিতে আমার চেয়ে আপনাকে বেশি দেখা যায়। আলহামদুলিল্লাহ। আর যখন তিন নম্বর প্রশ্নটা করলেন, তখন বলেছিলেন যে আমি জানি আপনি দর্শকদের প্রশ্নের উত্তর দিতে বেশি পছন্দ করেন, উনি আমাকে চেনেন না, এই কথার সাথে তাই একমত না আমি। উনি আমাকে চেনেন, আর মডারেটর হিসেবে উনি আসলেই খুবই এক্সপার্ট। উনি পুরোপুরি সততার সাথে অনুষ্ঠানটা পরিচালনা করেননি, উনার দৃষ্টিভঙ্গি আলাদা ছিল। একথা আগেও বলেছি, কোন অনুষ্ঠানের মডারেটর আর প্রডিউসারের সততা এবং আন্তরিকতার উপরেই নির্ভর করবে দর্শকরা কি দেখবেন। বারকা দত্ত তাহলে ডক্টর জাকিরকে চিনতেন। এরপর নাদিয়া জামান লিখেছেন, আমিও একমত, ডক্টর জাকিরকে কথা বলার সুযোগই দেওয়া হয়নি, ভবিষ্যতে ডক্টর জাকিরকে অনুষ্ঠান করা বাদ দিতে হবে এই জাহেল মুসলিমদের সাথে, বিশেষ করে সোহা আলী আর কবির খানের মতো লোকজন। ইসলাম ধর্ম সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণা নেই। আবার বলছে, মুসলিম মহিলারা তাদের মাকে দেখে হিজাব পরা শুরু করে। আমি জানি না তারা কোন দুনিয়া বসবাস করেন, আমার ধারণা নতুন প্রজন্ম আরো বেশি ধর্ম পালন করে, আলহামদুলিল্লাহ। কবির আর সোহার কথাবার্তা আমার কাছে খুব বিরক্তিকর লেগেছে, তারা তো মুসলিম না, তাহলে মুসলিমদের নিয়ে আলোচনায় তাদেরকে ডাকা হলো কেন। এরপর সবশেষে আরশাদ হোসেন শেখ লিখেছেন, বারকা দত্ত একটা বাণিজ্যিক পণ্য, শাহরুখ সোহা কবির আর করণ জোহরও তাই। ওরা কি এই কথাটা শোনেনি যে অল্পবিদ্যা জিনিসটা ভয়ঙ্করই, তাদের মন্তব্যের কারণে ইসলাম অথবা মুসলিমদের কিছুই আসবে যাবে না, পবিত্র কোরআনে যা বলা হয়েছে সেটা ছাড়া ইসলাম আর মুসলিমদের অন্য কোনো ব্যাখ্যা থাকতে পারে না, বেশি করে কোরআন হাদিস পড়েন, হয় ইসলামের ভেতরে থাকবেন নয়তো বাইরে, উদারপন্থী বা মধ্যপন্থী মুসলিম বলে কিছু নেই, একইভাবে চরমপন্থী আর মৌলবাদী মুসলিম বলেও কিছু নেই। ডক্টর জাকির ঠিক কথাই বলেছেন, হয় আপনি নিয়ম মানেন অথবা মানেন না। মনে হচ্ছে ডক্টর জাকির নাকি ব্যাপারে মন্তব্য করতে চান। ভাই এখানে ঠিক কথাই বলেছেন, আমরা এখানে দর্শকদের মন্তব্য সরাসরি তুলে ধরছি, কিছু হয়তো ঠিক, কিছু হয়তো ঠিক না, তবে এটা তাদের মন্তব্য। আমি বলবো, হয় সে মুসলিম অথবা নকল মুসলিম, মুসলিম বা নকল মুসলিম, অথবা বলতে পারেন নিয়ম মেনে না চলা মুসলিম, আংশিক নিয়ম মানা মুসলিম আর নিয়ম মানা মুসলিম। এই নিয়ম না মানা মুসলিমদেরকে নকল মুসলিম বলা যেতে পারে। মধ্যপন্থী মুসলিম বলে কিছু নেই, মুসলিম হলো নিয়ম মানা আর না মানা মুসলিম। এরপর মুসলিমদের আরো বলা হয় চরমপন্থী, আর আমি বলি আমি চরমপন্থী মুসলিম, আমি চরমভাবে সৎ, চরমভাবে ক্ষমাশীল, চরমভাবে স্নেহশীল, চরম ন্যায় বিচারক আর দয়ালু। তাহলে নিয়ম মেনে চললে আপনিও চরমপন্থী মুসলিম হতে পারেন, বলতে পারবেন না যে আমি আংশিক সৎ, সুবিধা থাকলে আমি সৎ থাকবো, অসুবিধা হলে সৎ থাকবো না। মানুষ আসলে কথার কথা বলতে গিয়ে এই শব্দগুলো ব্যবহার করে ফেলে, শব্দগুলোর বিবর্তন হয়েছে। এখন এই শব্দগুলোকে ব্যবহার করা হয় মিডিয়ায়, চরমপন্থী মৌলবাদী, এগুলো যদি ইতিহাস পড়ে দেখেন তাহলে দেখবেন দৃশ্যটা অন্যরকম। যদি আমার লেকচার টেররিজম এন্ড জিহাদ দেখে থাকেন, সেখানে বলেছি এই মৌলবাদী শব্দটা দিয়ে প্রথমে বোঝানো হতো খ্রিস্টানদের। তারা বলতো যে শুধু বাইবেলের বাণীগুলো ঈশ্বরের কাছ থেকে আসেনি, প্রত্যেকটা শব্দ আর অক্ষর ঈশ্বরের কাছ থেকে এসেছে। আর এখন আপনারা অক্সফোর্ড ডিকশনারি খুললে দেখতে পাবেন, মৌলবাদী মানে যে মানুষ কোন ধর্মের প্রাচীন রীতিনীতিগুলোকে আঁকড়ে পড়ে থাকে। নতুন ভার্সনে একটু বদলানো হয়েছে, মৌলবাদী হলো সেই লোক যে কঠিনভাবে কোন ধর্মের প্রাচীন রীতিনীতিকে আঁকড়ে থাকে, বিশেষ করে ইসলাম। যদিও গত শতাব্দীর প্রথম দিকে শব্দটা দিয়ে বোঝানো হতো খ্রিস্টানদের, এখন বোঝানো হচ্ছে মুসলিমদের, তাহলে এইভাবে শব্দের অর্থ বদলে যায়। তবে মৌলবাদী মানে যে মূল বিষয়টা মেনে চলে, যদি ভালো মুসলিম হতে চান ইসলামের মূলনীতিগুলো মেনে চলতে হবে, যদি ভালো হিন্দু হতে চান হিন্দুইজমের মূলনীতিগুলো মেনে চলতে হবে, যদি ভালো গণিতজ্ঞ হতে চান গণিতের মূলনীতিগুলো মেনে চলতে হবে। জাজাকাল্লাহ ডক্টর জাকির। আর কোন ভাই প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই, আপনি বলেন, মাইকটা ওনার কাছে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার নাম ফারহান, আমি একজন ছাত্র। কবির খান বলেছিলেন আপনি ইসলামের যে সংজ্ঞাটা দিয়েছিলেন সেটা সংকীর্ণ, এ ব্যাপারে আপনার মন্তব্যটা জানতে চাই যে আপনি কি ইসলামের সংজ্ঞাটা বদলাবেন নাকি যে সংজ্ঞাটা বলেছিলেন সেটাই থাকবে। ভাই প্রশ্ন করলেন যে কবির খান বলেছিলেন ইসলামের সংজ্ঞাটা খুবই সংকীর্ণ, আমি বলেছিলাম ইসলাম মানে আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। এখন আপনি যদি কোন শব্দের
অর্থ জানতে চান কোথায় দেখবেন? একটা ডিকশনারিতে। যদি কোনো ইংরেজি শব্দের অর্থ জানতে চান তাহলে ডিকশনারিতে দেখবেন, হুট করে একটা মন্তব্য করে বসবেন না। আপনি যদি কোনো একটা শব্দের অর্থ না জানেন তাহলে ডিকশনারি দেখেন, যে কোনো আরবি ডিকশনারি দেখেন। ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি, অথবা সালাম যার অর্থ শান্তি। এর আরেকটা মূল শব্দ হচ্ছে সিলম, যার অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তাহলে ইসলাম শব্দের অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা, আর যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সে হলো মুসলিম। তাহলে এটা একটা আরবি শব্দ। আমি জানি না কবির খান কতটা আরবি জানেন। আপনি যদি আরবি ভাষা না জেনে তার সমালোচনা শুরু করে দেন তাহলে তো অনেকটা এরকম যে গাড়ির ড্রাইভারকে দিয়ে কোনো রোগের চিকিৎসা করাচ্ছেন। আমি জানি না কবির খান কতটুকু আরবি জানেন, আর না জেনেও কতখানি সমালোচনা করা যায় সেটাও জানি না আমি। এটাই হলো আমাদের মিডিয়া। আরবি ভাষা না জেনে আপনি তার সমালোচনা শুরু করে দিয়েছেন। এখানে আমি বলবো, যদি আপনারা জানতে চান তাহলে আসল জিনিসটার কাছে আসেন। মুসলিমদের সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে কোরআন পড়ে দেখেন। পবিত্র কোরআনে অনেক জায়গাতেই বলা হয়েছে মুসলিম মুসলিম মুসলিম, তার মানে যে আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। সূরা আল ইমরান 3 নম্বর, সূরা 64 নম্বর আয়াত, আরো অনেক জায়গায় আছে। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কেউ প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম, আমি আমান বুখারি। বরখা দত্ত, আপনার কথাটা বিশ্বাস করেননি আপনি যখন তালেবানদের সম্পর্কে বললেন, আর বললেন যে আমেরিকান মিডিয়া কিভাবে ভুল খবর ছড়ায়। তার মত অনুযায়ী সিএনএন আর বিবিসি সবসময় সত্যি কথা বলে। এখন এই সিএনএন আর বিবিসি বলেছিল যে ইরাকের কাছে ভয়ঙ্কর মারণাস্ত্র আছে। এরকম খবর এই চ্যানেলগুলোতে দেখানো হয়েছে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস। এখন আমেরিকান সৈন্যরা ইরাক দখল করেছে কিন্তু সেখানে তারা ভয়ঙ্কর কোনো মারণাস্ত্র খুঁজে পায়নি। বারখা দত্তের কাছে আমার প্রশ্ন, কামান বারখা, এখন আপনি কি বলবেন, সেই ভয়ঙ্কর মারণাস্ত্র কোথায়? আপনার মন্তব্য শুনতে চাই। এরকম উদাহরণ আরো অনেক দেয়া যায়, আর আমিও মানি। এমন না যে আমি সাদ্দাম হোসেনের ভক্ত, এটাও বলি না যে সাদ্দাম নিয়ম মেনে চলা মুসলিম। তবে এখানে আমেরিকা ইরাক আক্রমণ করলো, তারপর নির্দেশ জারি করলো এখানে কোনো ঔষধ বা খাবার যাবে না, আর এই কারণে প্রায় 5 লক্ষ শিশু মারা গেছে এই অবরোধের কারণে, আমেরিকার অবরোধ। কাকে দোষ দেব? তারা যখন ইরাক দখল করলো তখন কোনো ভয়ঙ্কর অস্ত্র খুঁজে পেল না, কাকে দোষ দেব? আমি দোষ দেব জর্জ বুশকে, একেবারে পরিষ্কার। বারখা দত্ত কেন এটা বুঝতে পারছেন না? আর তিনিও মিডিয়ায় কাজ করেন, হয়তো না, আসলে কারণটা আমি জানি না। এটা তো একেবারে পরিষ্কার। এমনকি যখন সাদ্দাম হোসেনকে অ্যারেস্ট করা হলো, বিচারও হয়েছিল, তথাকথিত নাকি সুবিচার আমি জানি না, সেই মানুষটা যাই করে থাকুক, ইসলাম অনুযায়ী আমরা তার সুবিচার করব যার বিরুদ্ধে অভিযোগ এসেছে, তার সাথে আমরা ন্যায় বিচার করার চেষ্টা করব। আমার সন্দেহ এটা ন্যায় বিচার ছিল কিনা। আমি মানে সাদ্দাম হোসেন অনেক খারাপ কাজ করেছে হয়তো, তবে এটা নিশ্চিত তার কাছে কোনো ভয়ঙ্কর মারণাস্ত্র ছিল না, প্রমাণ নেই। তখন জর্জ ভূষণ নামে কেউ অভিযোগ করেছিল? হ্যাঁ, পরবর্তীতে অনেকে অভিযোগ করেছে যে তিনি 1 নম্বর সন্ত্রাসী। তারপর একটা জরিপ হলো আমেরিকাতে আর পুরো পৃথিবীতে, কে 1 নম্বর সন্ত্রাসী, সে কি বিন লাদেন, নাকি সাদ্দাম হোসেন, নাকি সে জর্জ বুশ? আর সেই জরিপে সবগুলো জায়গাতেই, হোক সেটা আমেরিকায় বা ইংল্যান্ডে বা অন্য কোনো দেশে, জর্জ বুশ সবাইকে হারিয়ে দিয়েছেন। সবচেয়ে কম ভোট 73%, কোন কোন জায়গায় 80%-এরও বেশি। এখন লোকজন তুলনা করছে, আমেরিকানরা তুলনা করছে, কে 1 নম্বর সন্ত্রাসী, বিন লাদেন, সাদ্দাম হোসেন, নাকি জর্জ বুশ? এমনকি বিবিসির ভোটেও জর্জ বুশ বিজয়ী হয়েছেন। বারখা দত্ত কি এই ব্যাপারটা জানেন না? তারা খুব সহজেই এই কাজটা করে যায়। তারা যেটা চায় সেটা ফলাও করে প্রচার করে, আর যেটা চায় না সেটা একবার বলে থেমে যায় যাতে মনোযোগটা না পড়ে। বারখা দত্ত তো মিডিয়ায় অনেক দিন আছেন, সেই একই বিবিসি, এটা সাধারণ মানুষের মতামত। বারখা কি বলছেন? কাম অন বিবিসি। এবারে পরের প্রশ্ন। হ্যাঁ ভাই বলেন। সালাম আলাইকুম জাকির ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার কাছ থেকেই শুনেছি যে পবিত্র কোরআনে আছে, মাকারুহু ওয়া মাকারাল্লাহু, আল্লাহু খায়রুল মাকিরিন,
তারা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিলেন, আর আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। একইভাবে এখানে দেখলাম যে এনডিটিভির লোকজন আপনাকে কথা বলার সুযোগই দেয়নি, আপনি সব মিলিয়ে সময় পেয়েছেন চার মিনিটেরও কম, সাড়ে তিন মিনিট। হ্যাঁ, সাড়ে তিন মিনিট। আর আলহামদুলিল্লাহ আজকে আপনি একই টপিকের উপর এক ঘন্টার বেশি কথা বললেন, এটা আল্লাহ সুবহানাহু তাআলার দয়া, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমার মুখে দাড়ি, তবে আমার বাবা কখনো দাড়ি রাখেননি, মাশাআল্লাহ। তাহলে স্বাধীন ইচ্ছাতে রেখেছেন কবির খানের কথা অনুযায়ী। হ্যাঁ আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমিও সেটাই বলছি। আমার মা হিজাব পড়তেন না, আমার বোন পাঁচজন, তারা সবাই হিজাব পরে, মাশাআল্লাহ। কবির খানকে তো এটা জানানো উচিত। হ্যাঁ হ্যাঁ, আমি এই কথাটা কবির খানকে উদ্দেশ্য করেই বলছি। আমার স্ত্রীও হিজাব পালন করে, আমার শাশুড়ি হিজাব পড়তেন না, তাই আমি কবির খানের জন্য দোয়া করছি যে ইনশাআল্লাহ তার ছেলে একদিন দাড়ি রাখবে আর তার মেয়ে হিজাব পালন করবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তারা পিস টিভি দেখবে ইনশাআল্লাহ, আর আমি দোয়া করি যেন কবির খানও দাড়ি রাখেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন আপনার কাছে আমার প্রশ্নটা হলো, আপনি এ পর্যন্ত চারবার টিভি চ্যানেলের আসল চেহারাটা দেখলেন, সেখানে আপনার সাথে প্রতারণা করা হয়েছে, আপনার সময়টাও নষ্ট করেছে, এখন তারা যদি আপনাকে আবারও অনুষ্ঠানে ডাকে তাহলে আপনি কি সেখানে যাবেন? এটা নির্ভর করবে পরিস্থিতির উপর। আমি বলিনি যে আর কখনো কোনো টকশোতে যাব না, বাইরের দেশগুলোতে অনুষ্ঠান করেছি। আমি প্রথমে মডারেটরের সততা, আন্তরিকতা আর উদ্দেশ্য বোঝার চেষ্টা করি। এই অনুষ্ঠানের আগে এনডিটিভিতে আমার একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল, ইন্টারভিউ নিয়েছিলেন শেখর গুপ্ত, সেটা খুব ভালো হয়েছিল, আমিও খুব সন্তুষ্ট ছিলাম, কারণ তিনি কিছু এডিট করেননি, হয়তো তিনি আমার সব কথার সঙ্গে একমত হননি, তবে আমাকে বলার সুযোগ দিয়েছেন, তাই একজনের ইন্টারভিউ অনেক নিরাপদ। যদিও এখানে খারাপ উদ্দেশ্য থাকলে অনেক কিছু বদলানো যায়, কিন্তু শেখর গুপ্ত ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটর ইন চিফ, সেটাও ওই এনডিটিভিতে, তাই আমি বলবো না যে এনডিটিভি সামগ্রিকভাবে ইসলামের নিন্দা করছে, হয়তো উইদা পিপল অনুষ্ঠানের উদ্দেশ্য সেরকম, সেজন্য এরকম কথা প্রচার করে, এটা হতে পারে, আমি আগে দেখব অনুষ্ঠানটা কার। তবে এমনিতে ফারুক শেখের সেই অনুষ্ঠানটা করার পর মর্দ, আমি সাধারণত অমুসলিম চ্যানেলগুলোকে কিছু শর্ত দিয়ে দিই যে আমি সেখানে ক্যামেরা নিয়ে যাব, আমার ক্রুদের কেউ নিয়ে যাব। অনেকে প্রথমে হ্যাঁ বলে, তারপর বলে না, এখানে না বলেছে একেবারে শেষ মুহূর্তে, অন্য চ্যানেলগুলো কিন্তু এরকম করেনি। আমাকে অনেক চ্যানেলই টক শোতে আমন্ত্রণ জানিয়েছে, তবে আমি এইসব টক শোতে যেতে চাই না, কারণ খালি খালি সময় নষ্ট হয় সেখানে, অনুষ্ঠানে ঘন্টাখানেক বসে থাকলেন, তারপর তিন চার মিনিট কথা বলবেন। ব্যক্তিগতভাবে আমি নিজেই অনেক অনুষ্ঠান করি, যদি কোনো জ্ঞানী মানুষ মিডিয়ায় পরিচিত মুখ না হন সেক্ষেত্রে তা যাওয়া উচিত, হয়তো মানুষের হয়তো উপকার হবে। তবে আমি এমনিতে অনেক অনুষ্ঠান করছি, লাখ লাখ মানুষ সেই অনুষ্ঠান দেখছে, এতে ইনফরমেশন বিকৃত হতে পারে, তাই আমি এ ধরনের অনুষ্ঠানের ব্যাপারে একটু সতর্ক থাকি। তবে এটা বলবো না যে আর কখনো টকশো করবো না, আমি সাবধান থাকবো, আর বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিলাম। আপনি ঠিকই বলেছেন, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 54 নম্বর আয়াত বলছে, তারা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিলেন, আর আল্লাহ শ্রেষ্ঠ কৌশলী। তখন যেটা হয়েছিল ফারুক শেখের সেই অনুষ্ঠানের পরে, আমার নিজের চ্যানেল বানানোর ইচ্ছেটা আরো বেশি পোক্ত হয়েছিল। অনুষ্ঠানটা করেছিলাম পিস টিভি হওয়ার আগে, আপনারা দেখবেন যে সালমান রুশদি স্যাটানিক ভার্সেস নামে যে বইটা লিখলো, কাজটা খুবই খারাপ, আর ফলাফল অনেক মানুষ আগ্রহী হয়ে কোরআন পড়ে দেখল, আর হাজার হাজার অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করল। 9/11 টুইন টাওয়ারে সে আক্রমণ, এটাও খুব খারাপ কাজ, যেই করে থাকুক ঠিক করে নেই, হোক মুসলিম বা অমুসলিম, জর্জ বুশ বা লাদেন, যেই করুক কাজটা খারাপ করেছে, আমরা তার নিন্দা করব, কিন্তু ফলাফল যেই করুক তার রেজাল্ট, অনেক মানুষ তখন জানতে চাইল যে ইসলাম ধর্ম আসলে এই কথা বলে। আমি 9/11 এর আগেও বিদেশে লেকচার দিয়েছি, তখন অল্প কিছু অমুসলিম আসতো, আর এখন 9/11 এর পর যতগুলো লেকচার দিয়েছি প্রত্যেকটাতে অনেক অমুসলিম এসেছে। তাহলে ফলাফল দাঁড়ালো, আমরা দাওয়া দেওয়ার আরো সুযোগ পেয়েছি, কাজটা খারাপ কিন্তু ফলাফল, ইসলাম খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। মিডিয়া যত ইসলামের নিন্দা করবে, আপনারা দেখবেন ইসলামের প্রসার ততই ঘটবে। তাই এনডিটিভি যদি এই ধরনের অনুষ্ঠান করে, ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নেই, কারণ আল্লাহ তাআলা তার নিজের দিনকে রক্ষা করবেন, আর তারা যাই করুক না কেন, শেষে দেখা যাবে
এতে উপকার হবে ইসলামেরই। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাহরুখ খান সেই অনুষ্ঠানে এক জায়গায় বলেছিলেন যে ধর্মের মধ্যে যদি কোথাও কোনো ভুল থাকে তাহলে আমাদের নিজেদেরই সেটা দূর করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। এখন আমাদের কেন ইসলাম ধর্মকে অ্যাডজাস্ট করতে হবে আর লজ্জা পেতে হবে, এটাই আমার প্রশ্ন। আমি জানি না উনি কোন প্রসঙ্গে কথাটা বলেছিলেন, আমরা শুধু শাহরুখ খানকে নিয়ে কথা বলছি, জানি না উনি কোন প্রসঙ্গে বলেছিলেন। তবে অনেকে মুসলিম হওয়ার কারণে লজ্জা পান, আমি জানি না শাহরুখ খানও লজ্জা পেয়েছিলেন কিনা। আর কোথায় অ্যাডজাস্ট করতে হবে সেটাও দেখা উচিত। তবে সাধারণত এমনও দেখবেন অনেকে দাড়ি রাখতে চান কিন্তু ভয়ে রাখতে পারেন না, কারণ তাদের উপর আক্রমণ হতে পারে। এমন অনেককেই দেখবেন তারা ভয় পান, যদি দাড়ি রাখেন বা টুপি পরেন লোকে বুঝবে তারা মুসলিম, আক্রমণ হতে পারে, তাদের এতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু অনেক মানুষেরই তাকওয়া শক্ত নয় অতটা, আর অনেক জায়গাতেই দাঙ্গা হাঙ্গামা হয় অনেক শহরেই। এভাবে নিরাপত্তার জন্য যদি কেউ এমন করে আল্লাহ তাকে ক্ষমা করবেন। এ ধরনের পরিস্থিতিতে পড়লে আপনি যে কোনো একটা পথ বেছে নিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম তানভীর শেখ আর পেশায় আমি একজন ব্যবসায়ী। আমার দুইটা প্রশ্ন আছে। প্রথমটা হলো, এই টক শো দেখে আমার মনে হয়েছে বরকাদত আর কবির খান একটা নতুন ধর্ম চালু করতে যাচ্ছে যেটার নাম হল মডারেট ইসলাম। এখানে যা কিছু বৈধ ইসলামে সেটা নিষিদ্ধ আর যা নিষিদ্ধ ইসলামে সেটা বৈধ, এ ব্যাপারে আপনার মতামতটা জানতে চাই। দ্বিতীয় প্রশ্নটা হলো, আমরা আপনাকে পৃথিবীর বিভিন্ন দেশে ডিবেট করতে দেখেছি, এই ডিবেটগুলোর সাথে টিভি টক শো ডিবেটের পার্থক্য কোথায় সেটা কি বলবেন? জাজাকাল্লাহ। বরকাদত্ত আর কবির খানের প্রচার করা মডারেট ইসলাম, এ সম্পর্কে আসলে ইমেলে আসা দর্শকদের মন্তব্য যথেষ্ট, আমার কিছু বলার দরকার নেই। যখন আমি বলেছিলাম যদি পুরো অনুষ্ঠানটা দেখেন, আমাকে বরকাদত্ত সেখানে মাত্র চারটা প্রশ্ন করেছিলেন আর উত্তর দেওয়ার সময় তিনি আমাকে বারো বার বাধা দিয়েছিলেন, গড়ে প্রত্যেক প্রশ্নে তিনবার করে আমাকে শেষ করতে দেননি। কবির খানও আমাকে তিনবার বাধা দিয়েছেন। তাহলে দেখছেন, যদিও আমি 3.5 মিনিট সময় পেয়েছি, যদি 3.5 মিনিট সময় দিয়ে বলতো এই সময়টা কথা বলেন বা 1 মিনিট করে কথা বলেন, আমার আপত্তি ছিল না। 3 মিনিট ঠিকভাবে কথা বলতে পারলে তো হতো যে ঠিক আছে, 1 মিনিট করে 2 মিনিট আর 1.5 মিনিট আমি আপত্তি করতাম না, কথাটা শেষ হতো। কিন্তু কথা শুরু করলাম, কিছুক্ষণ পরে বাধা পেলাম, দ্বিতীয় প্রশ্নের উত্তরও একই অবস্থা। এ ধরনের কাজ একজন এক্সপার্ট লোকের পক্ষে সম্ভব, এমন না যে আমি জানতাম না। তবে আমি ছিলাম প্যানেলিস্ট, মডারেটর না, তাই কিছু করার ছিল না আমার। তারপর বরকাদত্ত বাদে কবির খানও তিনবার আমাকে বাধা দিলেন, তার মানে প্রতি প্রশ্নে গড়ে চারবার, একবার কবির খান, তিনবার বরকাদত্ত। তবে সেখানে যাই ঘটুক না কেন, আমি পরিষ্কারভাবেই বলেছি, মুসলিম হলো সেই লোক যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, বরকাদত্ত বা কবির খানের কাছে আত্মসমর্পণ নয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ। আল্লাহ কি চান কোরআনে পাবেন, কোরআন বলছে আল্লাহ এবং রাসূলকে মানো তাহলে হাদিসও মানবেন। যদি জানতে চান সত্যিকারের মুসলিম কে, তাহলে কোরআন পড়েন, আল্লাহর আদেশ মানেন, হাদিস পড়েন আর মেনে চলেন, ব্যাস। আর কোন বিশেষজ্ঞের কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে যায় মেনে চলেন, ইসলামে আমার কথাগুলো কোনো গুরুত্ব নেই। যদি আমার কথা কোরআন হাদিসের সাথে মিলে যায় তাহলে মেনে চলেন। বরকাদত্ত যদি ইসলাম সম্পর্কে কিছু বলেন সেটা কোরআন হাদিসের সাথে মিললে মেনে চলেন, না মিললে মানার দরকার নাই। এখন যদি দর্শকদের সামনে কোন লাইভ ডিবেটকে টিভি টক শো ডিবেটের সাথে তুলনা করেন, এর পার্থক্য হচ্ছে কোন লাইভ ডিবেটে, তার মানে পাবলিক ডিবেটে, আমি এরকম অনেক ডিবেটে অংশ নিয়েছি, সেখানে একটা ফরম্যাট দেওয়া হয় আর প্রত্যেক বক্তাকে কথা বলার জন্য একই সময় দেয়া হয়তো আধ ঘন্টা, নয়তো 50 মিনিট অথবা 1 ঘন্টা করে, অথবা প্রত্যেকে 2 বার করে বলবেন। আর মডারেটরের দায়িত্ব হল প্রত্যেক বক্তাকেই সমান সুযোগের ব্যবস্থা করে দেয়া। যদিও সেখানে একটা টপিক থাকে, বক্তা চাইলে টপিকের বাইরেও বলতে পারেন, সেখানে দর্শকরাই বিচারক। আর প্রশ্নোত্তর পর্বে মডারেটর নিশ্চিত করবেন যেন প্রত্যেক বক্তাকে মোটামুটি সমান সমান প্রশ্ন করা হয়, দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে। অন্যদিকে টিভি টক শো এটা কিন্তু পাবলিক লেকচারের মতো হয় না। কোন টিভি টক শোতে যিনি মডারেটর তার আসলে হওয়া উচিত নিরপেক্ষ, যেটা কোনো সময়ই হয় না। কোন প্যানেল ডিবেটে সাধারণত মডারেটর নিরপেক্ষ থাকে না, এমন টক শো খুব কমই দেখবেন
যেখানে অনুষ্ঠানের মডারেটর তিনি একেবারে নিরপেক্ষ, একচোখা নন। বেশিরভাগ সময়ে দেখবেন যে মডারেটর বা প্রডিউসারের ইচ্ছা অনুযায়ী ডিবেট পরিচালিত হয়। যদি দুজন সেখানে বিতর্ক করেন, মডারেটর যাকে সমর্থন করেন তাকেই বেশি সময় দেবেন, অন্যজনকে কম সময়। পাবলিক ডিবেটের মতো সবাই সমান সুযোগ নাও পেতে পারেন, সেখানে এটা করা সম্ভব, কিন্তু টক শোতে হয় না, কারণ অনেক কিছুই নির্ভর করে মডারেটরের উপর আর প্রডিউসারের উপরও। যদি তিনি ডিবেটের বিজয়ী বক্তাকে পছন্দ না করেন তাহলে পোস্ট প্রোডাকশনে গিয়ে তার কথাগুলো কেটে ফেলবেন, লাইভ ডিবেটে পারবেন না। তাই লাইভ ডিবেট রেকর্ড করে চ্যানেলে প্রচার করা সেটা অনেক ভালো। হ্যাঁ, লাইভ ডিবেটও এডিট করা যায়, তবে দুই পক্ষই রেকর্ডিং করতে পারছেন। যদি কেউ এডিট করে ভুল কিছু প্রচার করতে চায়, অন্য পক্ষের কাছে তো ভিডিও আছে। এখানে যদি আমি বলি আপনাদের টিভি শোতে ডিবেট করব, সেখানে আমরাও ক্যামেরা আনবো, কেউ রাজি হবে না। যদি না মডারেটরের উদ্দেশ্য স্বচ্ছ আর সঠিক হয়, হয়তো বলবে আসলে কি জানেন এটা আমাদের অনুষ্ঠান, এর সাথে টাকা টিআরপি জড়িত আছে, ঠিক আছে আমরা শুধু রেকর্ডিং করে রাখছি, ক্যাসেট আমাদের দেবেন তবে টেলিকাস্ট হওয়ার পরে দেবেন, এরকম অনেক চ্যানেলকে বলেছি। আপনারা যদি ভয় পান যে আপনাদের আগে আমরা প্রচার করে ফেলবো, তাহলে আমাদের রেকর্ড করা ক্যাসেট আপনাদের কাছেই রেখে দেবেন, অনুষ্ঠান প্রচারিত হয়ে গেলে তারপর তো দেবেন, তারা রাজি হবে না। যদি না সেই অনুষ্ঠানের মডারেটর আর প্রডিউসারের উদ্দেশ্য সৎ আর আন্তরিক হয়, এরকম হলে হয়তো সম্ভব। আমি অনেককে বলেছি ইন্ডিয়াতেই 100 বারেরও বেশি আমন্ত্রণ পেয়েছি কোন চ্যানেল ডিসকাশন বা টিভি ইন্টারভিউ অথবা প্যানেল ডিবেটের জন্য, সেখানে আমাদের ক্যামেরা নিতে চেয়েছি। প্রথম দিকে তারা রাজি হয়, শেষ মুহূর্তে বেঁকে বসে, এটা দিয়ে তাদের উদ্দেশ্য বোঝা যায়। সেজন্য আমি পাবলিক ডিবেট পছন্দ করি, টকশোর যে ডিবেটই বেশি ভালো লাগে। আমাদের আলোচনা চলতে থাকবে, এখন একটা ছোট্ট বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত জানাই টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিসে। আমরা দর্শকদের চিঠিগুলো পড়ে শোনাচ্ছি। এনডিটিভির ওয়েবসাইট থেকে পাওয়া কয়েকটা মন্তব্য শুনব। শাহজিয়া এরশাদ লিখেছেন, মিডিয়া আবারও ইসলামকে বিকৃত করল। বারখা দত্ত আসলে খুব ধুরন্ধর, অসাধারণ, সুন্দরভাবে সবাইকে দাবিয়ে রাখেন। তিনি জানেন ঠিক কোন সময়ে বাধা দিলে ডক্টর নায়েক তার কথাগুলো ঠিকভাবে বলতে পারবেন না। এরপর আহমদুল্লাহ তৌফিকুল্লাহ লিখেছেন, বারখা ডক্টর নায়েককে সময় দেননি, উত্তর দেওয়ার সময়ে তিনি বারবার ডক্টর নায়েককে বাধা দিয়েছেন যাতে উত্তরটা কোনোভাবেই শেষ না হয়। অনুষ্ঠানটা যেখানে প্রমোট করেছে মাই নেম ইজ খান, কুরবান আর যারা হিজাব মানে না তাদেরকে। মনসুর আশরাফ লিখেছেন, আমার দেখা সবচেয়ে খারাপ ইন্টারভিউ, সবচেয়ে খারাপ। এনডিটিভির এই অনুষ্ঠানটা একেবারেই ভালো হয়। ইসলাম ধর্ম সম্পর্কে বলার জন্য ডাকলেন শাহরুখ খান আর সোহাকে, যাদের ইসলাম ধর্ম সম্পর্কে ধারণাই নেই, শাহরুখ নিজেও স্বীকার করেছেন। আর এখানে করণ জোহরকে আনার যৌক্তিকতাটা কি? এটা কোনোভাবেই ঠিক হয়নি। তবে মাশাআল্লাহ, ডক্টর জাকির সেই অল্প সময়ের মধ্যেই তার কথাগুলো বলতে পেরেছেন। এরপর ভাই মোনাফ হাসান লিখেছেন, ডক্টর নায়েককে এখানে কথা বলার জন্য সময় দেওয়া হয়নি, উনি বলতে পারতেন ইসলামের সঠিক রূপটা আসলে কেমন। ডক্টর নায়েক অসাধারণ কাজ করছেন, পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা উপকৃত হয়েছে, তিনি অনেকের প্রেরণার উৎস। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, টক শোগুলোর পেছনের বাস্তবতা আসলে কেমন? পজিটিভ না নেগেটিভ, নাকি এর মাঝামাঝি? আমরা এখন এখানে উপস্থিত দর্শক ভাইদের প্রশ্নে ফিরে যাব। আপনারা চাইলে ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ। সেদিনের অনুষ্ঠানটাতে আমি খেয়াল করেছিলাম যে সেখানে অনেক প্যানেলিস্ট আর অনুষ্ঠানের মডারেটর তারা একটা শব্দ ব্যবহার করছিলেন, সেটা হলো উন্মাদ লোকজন, ইসলামিক বিশেষজ্ঞদের উদ্দেশ্য করে। এখন মুসলিম বিশেষজ্ঞ আর বক্তাদের জন্য এটা কি অপমানজনক নয়? এছাড়া আমার আরেকটা প্রশ্ন আছে যে শুধু এখানেই নয়, মিডিয়াতে প্রায় দেখি যখনই কোনো সেলিব্রিটি, ক্রিকেটার বা ফিল্ম স্টার, পলিটিশিয়ান, তারা সবসময় বলেন যে মানবতা হল ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। তবে
আমার মনে হয় তৌহিদ হলো ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আপনার মতামতটা জানতে চাই, আর আমি চাই আপনি সব মুসলিমকেই জানাবেন যে ইসলাম ধর্মে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি। এই উন্মাদ লোকজন শব্দটা নিয়ে যদি বলতে হয়, সেই অনুষ্ঠানে আমার যতদূর মনে পড়ে এটা প্রথম বলেছিলেন কবির খান, তারপরে বারখা দত্ত সহ অন্যান্য প্যানেলিস্টরা শব্দটা বলেছেন। সেখানে এই কথাটা দিয়ে তারা বোঝাতে চেয়েছেন ইসলাম ধর্মের যেসব বিশেষজ্ঞগণ আছেন তাদের কথা, এটাকে একটা অভদ্রতাই বলা যায়। আর হ্যাঁ, অনেককেই এটা বলা যেতে পারে, আমি এখানে বলতে পারি জামিয়া মিলিয়ার ভাইস চ্যান্সেলরের কথা, তাকেও এটা বলা যেতে পারে কারণ তিনি ইসলাম সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন। এরপর মুসলিমদের জন্য যা করণীয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটার কথা যদি বলতে হয়, মানুষজন বলে এটা হলো মানবীয় গুণ, আমিও দ্বিমত পোষণ করি না। ভালো মুসলিম হতে গেলে আপনাকে ভালো মানুষ হতেই হবে, ভালো মানুষ না হয়ে কারো পক্ষে ভালো মুসলিম হওয়া সম্ভব না। অবশ্যই ভালো মানুষ হতে হবে, ভালো মুসলিম অবশ্যই একজন ভালো মানুষ হবে, ভালো মুসলিম হলে আপনি এমনিতেই ভালো মানুষ হবেন। তারপর একজন ভালো মুসলিম হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আপনি যেটা বললেন, ইসলামের প্রথম স্তম্ভ অর্থাৎ তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা, আর এটা একজন ভালো মানুষের সবচেয়ে প্রথম দায়িত্ব। শুধু মুসলিম নয়, যে কোনো ভালো মানুষের প্রথম দায়িত্ব হলো স্রষ্টাকে ধন্যবাদ জানানো। একজন মুসলিম হিসেবে আর একজন মানুষ হিসেবেও আমাদের প্রথম দায়িত্ব হলো আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা এবং কেবল তারই ইবাদত করা। এর উল্টো দিকে সবচেয়ে বড় পাপ কোন মুসলিমের জন্য অথবা মানুষের জন্য সবচেয়ে বড় পাপ, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদে অন্য কারো ইবাদত করা অথবা আল্লাহ তাআলার শরীক হিসেবে অন্য কাউকে দাঁড় করানো। আর কোন ভাই কেউ প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হলো, আপনি বলেছিলেন যে 9/11 এটা ভেতরের কেউ ঘটিয়েছে, বারকা বাধা দিয়েছিল, ভেতরে কেউ ঘটিয়েছে, এটা প্রমাণ করবেন কিভাবে? ভাই আমি কখনোই বলিনি যে 9/11 ভেতরে কেউ ঘটিয়েছে, তবে কিছু কিছু মানুষ এমনটা মনে করে থাকে, তারা এটা বিশ্বাস করে। সেই টক শোতে বারকা দত্ত আমাকে প্রশ্ন করেছিলেন বিন লাদেন সম্পর্কে, তিনি লাদেন সম্পর্কে আমার মন্তব্য জানতে চাইলেন। তখন আমি বলেছিলাম যে বিবিসি আর সিএনএন এর উপর ভিত্তি করে উত্তর দিতে পারবো না, কারণ পবিত্র কোরআন বলছে যখন কোনো তথ্য পাবে সেটা অন্য কাউকে বলার আগে সত্যতা যাচাই করো। তাহলে বিবিসি আর সিএনএন এর খবরগুলো বিশ্বাস করলে মেনে নিতে হবে বিন লাদেন সন্ত্রাসী। সেখানে বলেছিলাম যে বিবিসি আর সিএনএন এর খবরের উপর ভিত্তি করে আমি উত্তর দিতে পারবো না। তখন বারকাত দত্ত বললেন যে আপনি আল জাজিরা এটা দেখেননি? হ্যাঁ দেখেছি, তবে আমার মতে আল জাজিরাও আমেরিকার ষড়যন্ত্রের একটা অংশ, এটা নিয়ন্ত্রণ করে আমেরিকা। আল জাজিরা আমি গিয়েছি কাতারে তাদের অফিসে, সেখানে অনেক উচ্চ পদস্থ অফিসার, তাদের অনেকে মনে করেন আল জাজিরাকে নিয়ন্ত্রণ করছে আমেরিকা। ওসামা বিন লাদেনের ওই ভিডিও টেপটা শুধুমাত্র আল জাজিরাকে দেওয়া হবে কেন, অন্য মুসলিম টিভি চ্যানেলগুলোকে দেওয়া হয়নি কেন? তখন আমি বারকা দত্তকে বললাম, হ্যাঁ আমি আল জাজিরা দেখেছি, পাশাপাশি লুচেঞ্জও দেখেছি, লুচেঞ্জের মতো আরো ডকুমেন্টারি আছে যেগুলো সব জায়গাতেই পাওয়া যায়, তৈরিও করেছে আমেরিকানরা, তারা প্রমাণ করেছে 9/11 ভেতরের কেউ ঘটিয়েছে। আমি এই ব্যাপারটা সম্পর্কে তাকে বলেছিলাম, আমি অনেক দেশে যাই তাই দুই ধরনের চেহারা আমার কাছে পরিচিত। এখন আপনারা বিবিসি সিএনএন এ প্রচার করা প্রমাণগুলো দেখেছেন, আল জাজিরা তো দেখানো হয়েছে, এরপর আপনারা যদি লুচেঞ্জ, 9/11 এই ডকুমেন্টারি গুলো দেখেন, আর তাছাড়া টাইমস অফ ইন্ডিয়াতেও এই খবরটা ছাপা হয়েছিল যে 75 জন আমেরিকান বিজ্ঞানী যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন, তারা বলেছেন যে আমরা এটা মানি না যে 9/11 কয়েকজন আরব মিলে ঘটিয়েছে, এটা অসম্ভব, আমরা সত্যটা সবার সামনে তুলে ধরতে চাই। তারা বলেছেন কাজটা ভেতরে কেউ ঘটিয়েছে। কে বলেছে? সাধারণ আমেরিকান না, আমেরিকান বিজ্ঞানী আর প্রফেসররা। এখানে আপনারা দেখলেন আমেরিকান প্রফেসরদের দৃষ্টিভঙ্গি আর তাদের মতামত। আমি একবার আল জাজিরার একটা ভিডিও দেখেছিলাম, অনেকেই বললেন ওটা সাজানো হয়েছিল, এটা একটা উদাহরণ। মিডিয়ায় অনেক সময় এরকম হয়, একটা ভিডিওতে দেখানো হলো যে তালেবানরা এক মহিলাকে পেটাচ্ছে, তখন এক এক্সপার্ট, আসলে এক দম্পতি, মালয়েশিয়ান দম্পতি, সে সময় কয়েক মাস ছিলেন আফগানিস্তানে, তারা ডাক্তার, সাধারণ আমজনতা নয়, স্বামী স্ত্রী দুজনেই ডাক্তার। আরো অনেকে বলেছেন
যেহেতু তালেবানদের সাথে ছিলেন, পাগড়িবাঁধার স্টাইলটা তারা জানেন। বিবিসি, সিএনএন, ন্যাশনাল জিওগ্রাফিকে যাদের দেখানো হয়েছে তারা পাগড়ি তালেবানদের মতো করে বাঁধে না। আর আমরা যারা আরব নই তারা আসলে বুঝতে পারবো না সৌদিরা কিভাবে পাগড়ি পরে, কুয়েতিরা কিভাবে পাগড়ি পরে, অথবা আমিরাতিরা। তবে এরা তাদের পার্থক্য বুঝতে পারে যে সৌদিদের স্টাইল কেমন, কুয়েতিরা কিভাবে পরে। আমাদের কাছে তো একই রকম, প্রথম দেখায় সব চ্যালেঞ্জকে একই রকম লাগে, কিন্তু তারাই জানে একজনের সাথে আরেকজনের পার্থক্য কোথায়। এরকম একবার ইয়োহান রেডলিকে প্রশ্ন করা হয়েছিল যে আল কায়েদার ব্যাপারে আপনার মন্তব্য কি। রেডলি একজন সাংবাদিক, তালেবানদের সাথে ছিলেন, তাদের উপর অনেক রিপোর্টও করেছিলেন, অনেক অন্যায় রিপোর্টও করেছিলেন। তারপর যখন আফগানিস্তানে গেলেন তালেবানরা তাকে অ্যারেস্ট করলো, অ্যারেস্ট হওয়ার পর ভাবলেন এবার তো তাকে অবশ্যই মেরে ফেলা হবে, তাকে ধর্ষণ করা হবে। ভাবলেন তার জীবনের শেষ সময় উপস্থিত হয়ে গেছে। তালেবানরা ঘিরে ধরল, তিনি ভাবলেন যে এখনই মারা যাচ্ছেন। তারপর তাকে আটকে রেখে চলে গেল, তিনি ভাবলেন কি হচ্ছে। এর অনেকক্ষণ পরে, প্রায় ঘন্টাখানেক হবে, একজন মহিলা এসে তাকে চেক করলো তার কাছে অস্ত্র আছে কিনা। তার খুব রাগ হলো, যদি এটাই জানতে চাও তাহলে আমি নিজেই স্কার্ট তুলে দেখিয়ে দিতাম, আমার কাছে কিছু নেই। আর তালেবানরা সবাই তখন অন্যদিকে তাকিয়েছিল। তিনি বলেছিলেন যে তালেবানদের ধ্বংস চাইলে প্লেনে করে কিছু আন্ডারগার্মেন্টস নিচে ফেলে দিলেই ওরা ধ্বংস হয়ে যাবে। তার মানে তারা খুব ভদ্র। এই কথাটা বলেছেন একজন ব্রিটিশ রিপোর্টার যিনি আফগানিস্তানে গিয়েছিলেন। তিনি তালেবানদের এই ব্যবহারের কথা সবাইকে বলেছিলেন। তালেবানরা তাকে ছেড়ে দেওয়ার সময় একটা শর্ত দিয়েছিল, জোর করা হয়নি। তারা বলেছিল আপনি কথা দেন যে কোরআন পড়বেন। তিনি বলেছিলেন মুক্তি পেলে কোরআন পড়ে দেখব। শুধু এই শর্তেই তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, আর কিছু দাবি করেনি। মুক্তি পাওয়ার পরে মিডিয়ায় তাকে প্রশ্ন করা হলো কি হয়েছিল। তিনি বললেন আমাকে তারা মেহমানের মতো রেখেছিল। এরপর তাকে মিডিয়া বয়কট করলো। মিডিয়া তো আসলে এরকমই একচোখা। আমি নিজে ওনার সঙ্গে কথা বলেছি, তিনি একজন রিপোর্টার। একইভাবে ডকুমেন্টারিগুলো যদি দেখেন, 9/11 উপরে এইসব ডকুমেন্টারি, যেমন লুজ চেঞ্জ একটা বিখ্যাত ডকুমেন্টারি, এখানে বেশ কিছু প্রমাণ দেওয়া হয়েছে যে 9/11 ভেতরের কেউ ঘটিয়েছে। আর হাতে সময় কম বলে বিস্তারিত বলতে পারছি না, আমার ভিডিও ক্যাসেট দেখবেন। ইজ টেরোরিজম এ মুসলিম মনোপলি, আর টেরোরিজম এন্ড জিহাদ, সেখানে প্রসঙ্গে বলেছি। এখানে কয়েকটা পয়েন্ট বললাম, বিশেষজ্ঞরা বলেন এটা সম্ভব না যে একটা এয়ারক্রাফট টুইন টাওয়ারের গায়ে এসে বাড়ি খাবে আর টুইন টাওয়ার একেবারে ভেঙে পড়ে যাবে। টুইন টাওয়ারের কনস্ট্রাকশন যিনি করেছিলেন তিনি বলেছেন এটা সম্ভব না। প্লেনের তেলের আগুনে বিল্ডিং এর লোহার বারগুলো গলে যাওয়া, 2000 ডিগ্রির বেশি সেখানে তাপ প্রয়োজন আছে, তেলের আগুনে কখনো এত তাপ হয় না, 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা অসম্ভব। কয়েকদিন পরে যিনি কথাটা বলেছেন তার চাকরি চলে গেল। যে 75 জন বিজ্ঞানী বলেছিলেন 9/11 ভেতরের কাজ, তাদের সবাইকে ছুটি দেওয়া হলো, নয়তো বরখাস্ত করা হলো। আমেরিকা বাক স্বাধীনতার কথা বলে, কিন্তু আমেরিকার বিরুদ্ধে তারা কাউকে কথা বলতে দেবে না। এরপর তারা বলেছিলেন একটা প্লেনকে যদি এভাবে টুইন টাওয়ারে ক্র্যাশ করতে হয়, সেটাকে এত নিখুঁতভাবে উড়িয়ে নিয়ে যাওয়া খুবই কঠিন কাজ, মাত্র কয়েক মাস ট্রেনিং নিয়েই এই কাজ করা সম্ভব না। এমনকি এক্সপার্ট পাইলট যারা 20-30 বছর ধরে প্লেন চালাচ্ছেন তাদের পক্ষেও এত নিখুঁতভাবে ঘোরানো কঠিন আছে। এরপর আরো প্রমাণ দেখানো হয়েছে। কি সে প্রমাণ? একটা হাইজ্যাক করা প্লেন থেকে মোবাইলে কথা বলা হয়েছিল। লুচ্ছেন যে তারা বলেছে যে মোবাইল কোম্পানিগুলো এখনো $00,00,000 খরচ করে যাচ্ছে যেন মোবাইলের সিগন্যাল উড়ন্ত প্লেনের হাইটে পৌঁছাতে পারে। তাহলে তারা এত উচ্চতা থেকে কিভাবে যোগাযোগ করতে পারলো? এরপর তারা বলছে যে লোকটা মোবাইলে কথা বলেছিল, মায়ের সাথে কথা বলেছিল, মার্ক বিংহাম, সে বলেছিল মা আমি মার্ক বিংহাম বলছি, মা আমি মার্ক বিংহাম বলছি। আমার মায়ের সঙ্গে কথা বললে কি আমি বলবো ডাক্তার জাকির নায়েক বলছি? বলবো না, আমি বলবো জাকির বলছি। ছেলে সাধারণত মায়ের কাছে তার পদবি বলবে না। এখানেই প্রমাণ হয় এটা সাজানো ঘটনা, একটা সাজানো প্রমাণ। মার্ক বিংহাম বলছি মা, আমি মার্ক বিংহাম বলছি মা, আমাদের প্লেনটা হাইজ্যাক করা হয়েছে আর সবাইকে জিম্মি করে রাখা হয়েছে। এটাই প্রমাণ করে ব্যাপারটা আসলে সাজানো। তারপর একজন এয়ার হোস্টেস বলছে ও অনেক বিল্ডিং দেখছি, পানিও দেখছি। এয়ার হোস্টেসরা তো সবাই জানে এখানে বিল্ডিং আছে, পানিও আছে, এইসব প্রমাণ দেখিয়েছে। এছাড়াও পেন্টাগনে যে প্লেনটা ক্র্যাশ করেছিল, সবাই জানে সিআইএ এতটাই সতর্ক যে একটা পাখিও পেন্টাগনের উপর দিয়ে উড়ে যেতে পারে না, আর সেখানে আসতো প্লেন ক্র্যাশ করলো। প্লেনটা ক্র্যাশ করার যে গর্ত হয়েছিল সেটা ছিল গোল। একটা প্লেন পেন্টাগনে ক্র্যাশ করলে শুধু প্লেনের বডি না, ডানা দুটোও তো সেখানে গর্ত তৈরি করবে। পেন্টাগনের বাইরে এরকম কোন প্লেনের ডানা পাওয়া যায়নি।
হয়তো পেন্টাগনে আঘাত করেছিল একটা টর্পেডো। এরকম অনেক প্রমাণ, এটার উপরে একটা লেকচার দেওয়া যায়, আর আমি লেকচার দিচ্ছি না। এগুলোর উপর ভিত্তি করে আমি বলবো লুচেঞ্জের যে প্রমাণগুলো সেগুলো বিবিসি সিএনএন এর চেয়ে অনেক বেশি শক্ত প্রমাণ। তারপরও আমি বলবো না এটা ভেতরে কেউ করেছে, বলবো সম্ভাবনাই বেশি। লাদেনের ব্যাপারে একই, আমি বলছি না যে বিন লাদেন কোন সন্ত্রাসী নয়, বলছিলাম আমি জানি না, আমি বলছি না সে সন্ত্রাসী, বলছি না সাধু সন্ন্যাসী, আমি জানি না। এ ব্যাপারে যে প্রমাণগুলো দেখেছি আল্লাহ মালুম, কিন্তু এই ডকুমেন্টারি প্রমাণগুলো অনেক বেশি অকাট্য, অনেক বেশি লজিক্যাল। 75 জন বিজ্ঞানী বলেছেন তারা সবাই অমুসলিম, সবাই আমেরিকান, তারা কেন নিজের দেশের বিরুদ্ধে বলবেন, কেন মুসলিমদের পক্ষ নিয়ে বলবেন? এজন্য কি তারা টাকা পেয়েছেন? এখানে এই মানুষগুলো, এই 75 জন বিজ্ঞানী কারণটাও বলেছেন যে আফগানিস্তানকে দোষ দেওয়া হচ্ছে কেন, কারণ হচ্ছে তেল, এখানে পাইপলাইন বসাবে, এটাই হচ্ছে কারণ। বারখা বললেন এটা কনস্পিরেসি থিওরি, আমি বললাম ষড়যন্ত্র, সব থিওরি হয়তো ষড়যন্ত্র না, হতে পারে ফ্যাক্ট অথবা থিওরি। বারখা দত্ত বললেন এটা একটা থিওরি, এমন গল্প অনেক শুনেছি, তাহলে এটাও একটু শোনেন, তারপর আমরা নিজেরাই বিচার করব এ দুটোর কোনটা সঠিক। যদি আমার কথা বলেন ভেতরের কেউ ঘটিয়েছে, এটাই আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়, তারপরও এটাকে থিওরি বলছি, ফ্যাক্ট বলছি না, আমি এটাকে এখনো থিওরিই বলছি। দুটো থিওরির মধ্যে এটাই বেশি বিশ্বাসযোগ্য, আরো বেশি লজিক্যাল, বেশি সায়েন্টিফিক, বেশি পরিষ্কার। মিডিয়ার মিথ্যাচারের কথাও বলেছে, তবে এগুলোর উপর কম গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ মিডিয়াকেও নিয়ন্ত্রণ করে আমেরিকান সরকার, তারা একটা নির্দিষ্ট শ্রেণীর স্বার্থ রক্ষা করছে। এজন্য আমি বলি মিডিয়া খুবই বিপজ্জনক হতে পারে। বিস্তারিত জানতে আমার লেকচার দেখেন, মিডিয়া এন্ড ইসলাম, ওয়ার এন্ড পিস, আশা করি উত্তরটা পেয়েছেন। জাযাকাল্লাহ ডক্টর জাকির, আমাদের আলোচনা চলতে থাকবে, এখন একটা ছোট্ট বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আবারো আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম, টিভি টক শোজ এন্ড অ্যানালিসিস। এখন আমরা ওয়েবসাইট থেকে পাওয়া আরো কিছু মন্তব্য শুনব। রুকসানা পারভিন লিখেছেন, ডক্টর জাকিরের উচিত হবে এসব অনুষ্ঠানে যাওয়ার আগে কিছু শর্ত বেঁধে দেয়া, পুরো পৃথিবী জুড়েই তার একটা সুনাম আছে। এটার উত্তর মনে হয় দেওয়া হয়েছে। তিনি আরো লিখেছেন, ডক্টর জাকির এই অনুষ্ঠানে তার ছেলেকেই পাঠাতে পারতেন, সে একাই ওখানে উপস্থিত অন্যান্যদের চাইতে ইসলাম সম্পর্কে অনেক বেশি জানে। ইনশাআল্লাহ এই মন্তব্যের উত্তরটা আগে দেয়া হয়েছে। এরপর আজমল রাশেদ লিখেছেন, হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন, যে ধর্মের ব্যানারেই থাকুক সন্ত্রাসবাদ জিনিসটা সবসময় নিন্দনীয়, কিন্তু আমাকে এটা বলেন এখানে কেন শুধু মুসলিম সন্ত্রাসী নিয়ে বলা হচ্ছে, হিন্দু বা খ্রিস্টান বা ইহুদি সন্ত্রাসী নিয়ে বলছেন না কেন? ওটাই ছিল সেদিনকার টপিক, স্টিরিওটাইপ। ডক্টর জাকির এই সম্পর্কে বলতে গেছেন কিন্তু তাকে বাধা দেওয়া হয়েছে। এখানে আমি আরেকটা কথা বলবো, আমি হিন্দু সন্ত্রাসী শব্দটা চালু করতে চাই না, তবে মুসলিম সন্ত্রাসী শব্দটার ব্যবহারও বন্ধ করতে হবে। আরিফ মোহাম্মদ লিখেছেন, অনুষ্ঠানটার উদ্দেশ্য ছিল NDTV কে প্রমোট করা আর কিছুই না, আর এখানে প্রখ্যাত সাংবাদিক বারখা দত্ত যে কাজটা করেছেন সেটা হলো ডক্টর জাকিরকে তিনি কথাই বলতে দেননি। সত্যি বলতে একমাত্র ডক্টর জাকিরই সেই অনুষ্ঠানে ইসলামের সঠিক চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছিলেন। সাইদ আহমেদ লিখেছেন, জাকির নায়ক কখনোই তালেবান বা আল কায়দাকে সমর্থন করেননি, শুধু বলেছেন তিনি শিওর না, এই জন্য দায়ী কে, কারণ কোনো প্রমাণ পাওয়া যায়নি। এবারে আমরা আবার দর্শকদের প্রশ্নে ফিরে যাব। কেউ প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সেই অনুষ্ঠানে এই প্রসঙ্গটা নিয়ে কথা হয়েছিল যে ইসলাম ধর্ম আর মুসলিমদের পক্ষ থেকে একজন নেতা বা প্রতিনিধি থাকা প্রয়োজন, এই ব্যাপারে আমি আপনার মতামতটা জানতে চাই। জাযাকাল্লাহ। হ্যাঁ, এ ব্যাপারে আমিও একমত যে ইসলাম আর মুসলিমদের পক্ষ থেকে একজন নেতা বা প্রতিনিধি থাকা দরকার, তবে সেই প্রতিনিধির ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে, কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে, আর এইসব জ্ঞান থাকার পাশাপাশি থাকতে হবে মিডিয়া সম্পর্কেও ভালো ধারণা। পবিত্র কোরআন ঠিকই বলছে, আল্লাহ কোরআনে আমাদের বলেছেন সূরা নাহাল 16 নম্বর সূরার আয়াত 43 এবং সূরা আম্বিয়ার 21 নম্বর সূরার 7 নম্বর আয়াত, ফাসালু আহলি যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদের জিজ্ঞেস করো। তাহলে যিনি প্রতিনিধি তার কোরআন হাদিসের উপর জ্ঞান থাকতে হবে, আর মিডিয়ার ব্যাপারেও ধারণা থাকতে হবে, কারণ যখন তিনি মিডিয়ায় আসবেন তখন তার বক্তব্য তার বিরুদ্ধেই ব্যবহার করা হতে পারে। তাহলে যিনি প্রতিনিধি হবেন তার দুই দিকেই জ্ঞান থাকতে হবে,
তিনি মিডিয়ার সামনে কথা বলবেন আর শুধুমাত্র এই উপায়েই মিডিয়ায় ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলো দূর করা যেতে পারে। হ্যাঁ, আর কেউ? হ্যাঁ ভাই, আপনার কাছে আমার প্রশ্নটা হলো, পিস টিভিতে কি এমন প্যানেল ডিসকাশনের ব্যবস্থা করা যায় না? ভাই বললেন পিস টিভিতে আমরা প্যানেল ডিসকাশনের আয়োজন করি না কেন। হ্যাঁ, আমরা করতে পারি, এমন না যে করা যাবে না, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করলে। তবে ওই রকম প্যানেল ডিসকাশন না, প্যানেল ডিসকাশন তবে ওই রকম না, এরকম প্যানেল ডিসকাশন সত্যকে চেপে রাখা এটা ইসলামিক না। কেউ আমাকে এজন্য লাখ লাখ ডলার দিলেও এটা করতে পারবো না, আমি টাকা কামানোর জন্য এটা করছি না, এমন প্যানেল ডিসকাশন করতে পারবো না। তবে আলোচনা অনুষ্ঠান আমরা অনেক করি, আমরা বেশ কিছু আলোচনা অনুষ্ঠান করি, এগুলোকে বলি গ্রুপ ডিসকাশন, প্যানেল ডিসকাশনের মতোই। আলোচনা দেখবেন পিস টিভি ইংলিশ, পিস টিভি উর্দুতে, তবে এমনটা খুব কম দেখবেন যে একটা ডিসকাশন চলছে আর দর্শকরাও আছেন। আজকের মতো অনুষ্ঠান খুব কম হয়, তবে আমরা যখন প্যানেল ডিসকাশন করি সেখানে থাকে একজন মডারেটর, যিনি মাশাআল্লাহ সৎ, আর তিনি সব প্যানেলিস্টকে নিরপেক্ষভাবে কথা বলার জন্য সমান সুযোগ দেন। এরকম অনুষ্ঠান হয় পিস টিভি ইংলিশে, এই অনুষ্ঠানের নাম হলো ইসলাম আন্ডার মাইক্রোস্কোপ, আর পিস টিভি উর্দুতে এটার নাম ইলমি গুফতগু। আশা করি উত্তরটা পেয়েছেন। জাজাকাল্লাহ। আবার ওয়েবসাইটের কিছু মন্তব্য। এফআরকে লিখেছেন, বারখা দত্ত ডক্টর জাকির নায়েককে কথা বলার খুব একটা সুযোগ দেননি, তার বদলে তিনি বেশি প্রশ্ন করেছেন শাহরুখ খান, সোহা আলী আর কবির খানকে। যাদের ইসলাম সম্পর্কে কোনো ধারণাই নেই নিজেদের লাভের জন্য, তারা সবার সামনে ইসলামের একটা ভুল চিত্র তুলে ধরেছেন। এরপর সুমাইলা সিদ্দিকী লিখেছেন, ফালতু একটা শো, বারখা ফেয়ার ছিলেন না, অনুষ্ঠানটা আসলে করা হয়েছে মাই নেম ইজ খানের পাবলিসিটির জন্য, এরা খালি খালি ডক্টর জাকিরের মূল্যবান সময় নষ্ট করেছে, ডক্টর জাকিরের এমন অনুষ্ঠানে আসা উচিত হয়নি, এখানে সময় নষ্ট হয়, তিনি মাশাআল্লাহ একজন ভালো দায়ী, এমন অর্থহীন অনুষ্ঠানে তার আসাটাই ঠিক হয়নি, আল্লাহ যেন তাকে শত্রুর হাত থেকে রক্ষা করেন, আমিন। আলী লিখেছেন, সেই অনুষ্ঠানে ইসলাম সম্পর্কে সবচেয়ে বেশি জানা লোক ছিলেন ডক্টর জাকির নায়েক, কিন্তু তাকে সবচেয়ে কম সময় দেওয়া হয়েছে, যেখানে আলোচনা হচ্ছে মুসলিমদের আইডেন্টিটি নিয়ে, এটা বোঝা গেছে তারা মুসলিমদের আইডেন্টিটি সম্পর্কে খুব বেশি আগ্রহী নয়। তবে আমি ডক্টর জাকিরের অসীম ধৈর্যের প্রশংসা করব, অন্য সবাই তাদের নিজেদের মতো করে ইসলাম ধর্মের ব্যাখ্যা দিচ্ছিলেন, আর বারখা আপনার আচরণটা একেবারে পক্ষপাতমূলক এক চোখা। এরপর ইরফান জামাল লিখেছেন, গতকালের পর আজকে অনুষ্ঠানটা নিয়ে আরো কিছু মন্তব্য পড়লাম, আমার মতে ডক্টর নায়েক ওই অল্প সময়ের মধ্যেই তার কথাগুলো পরিষ্কারভাবে বলতে পেরেছেন, ঠিক সময়ে ঠিক আয়াতের উদ্ধৃতি দিয়েছেন। আপনারা দেখছেন আলোচনা অনুষ্ঠান, টিভি টক শোজ। এখন আমরা কথা বলছি দুই সপ্তাহ আগে প্রচারিত সেই টক শোর কথা, যেটাতে ডক্টর জাকির অংশ নিয়েছিলেন এনডিটিভিতে, উই দ্য পিপল প্রোগ্রাম। টপিক ছিল স্টিরিওটাইপিং অব মুসলিম অ্যান্ড মুসলিম আইডেন্টিটি। এবারে আমরা আবার দর্শকদের প্রশ্নে ফিরে যাব। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওই টক শোতে সোহা আলী খান বলেছিলেন যে তিনি বাইবেল পড়েছেন, কিছুটা কোরআন আর গীতাও পড়েছেন, তারপর তিনি বললেন যে ইসলাম ধর্মটা হলো আল্লাহ এবং তার মধ্যে। এখন আপনি কি এই কথাটার সাথে একমত? এই কথাটার ব্যাপারে যদি বলি যে ইসলাম হলো তার আর আল্লাহর মধ্যে সম্পর্ক, ইসলাম হলো একজন মানুষের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক, সংজ্ঞার দিক থেকে এটা ঠিক আছে, এটা ব্যক্তিগত ব্যক্তিগত সম্পর্কের ব্যাপার। তবে ধরেন কেউ এ কথা বলল যে সে একটা নির্দিষ্ট ধর্মের অনুসারী, সে যদি ধর্মের নিয়ম কানুন না মানে তারপরও যদি বলে সে অমুক ধর্মের অনুসারী, তাহলে সেটা সমস্যা, এটা আল্লাহর সাথে একজন মানুষের ব্যক্তিগত সম্পর্ক, কথাটা ঠিক। কিন্তু যদি বলেন যে আমি একজন মুসলিম, তারপর যদি কোরআন হাদিসের কথাগুলো না মানেন, সেটা হলো ভণ্ডামি। এখন আমিও বলবো এটা ব্যক্তিগত, এটা ব্যক্তিগত সম্পর্ক, তবে সে মুসলিম না। যখন বলছে আমি মুসলিম, তখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করবো, আল্লাহর আদেশ পবিত্র কোরআনে বলা আছে, কোরআন বলছে আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলকে মেনে চলো, তাই এটা ভণ্ডামি। তবে সম্পর্কটা ব্যক্তিগত, এই কথাটা ঠিক। আপনি যদি বলেন আমি একটা ধর্ম মানি, ধরেন কেউ বললো আমি খ্রিস্টান কিন্তু বাইবেলের কথাগুলো সে মেনে চললো না, কেউ বললো আমি হিন্দু কিন্তু হিন্দুইজমের নিয়মগুলো মেনে চললো না, বেদের কথাগুলো, সেটা পুরোপুরি ভণ্ডামি। একইভাবে কেউ যদি বলে আমি মুসলিম
কিন্তু কোরআনের কথাগুলো মেনে চলল না, হাদিসের কথাগুলো মানল না, তাহলে তার নিজেকে মুসলিম বলা উচিত না, বলা উচিত ভালো আমি অমুসলিম হিসেবে গর্বিত, কোন সমস্যা নেই। আবারও ওয়েবসাইটের মন্তব্য, এখানে ভাই মোহাম্মদ তৌকির লিখেছেন, বারখা দত্ত সারা বিশ্ব দেখল, আপনি ডক্টর জাকির নায়েককে কথা বলার সুযোগই দিচ্ছিলেন না, আপনি ইন্ডিয়ার মুসলিমদের সম্পর্কে জানার জন্য অনুষ্ঠান করলেন, আর কথা বললেন বলিউডের সব সুপারস্টাররা। অনুষ্ঠানটা কি বলিউডের সিনেমা নিয়ে? এই ব্যাপারটা কি ইন্ডিয়ার মুসলিমদের মতোই সমান গুরুত্বপূর্ণ? বারখা, এটা খুবই খারাপ, আপনি বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। ডক্টর জাকির আর মাওলানা মাদানিকে আরো বেশি সময় দেওয়া উচিত ছিল আপনার, অন্যদেরও সেটা শোনা উচিত ছিল, তাহলে আপনারা বুঝতে পারতেন ইসলাম ধর্ম আসলে কি, এই সব মূর্খ লোকদের কথা শুনতে হতো না, বিরক্তিকর একটা অনুষ্ঠান। ডক্টর জাকির আর মাওলানা মাদানিকে কথা বলার সুযোগ দেয়া হয়নি, এই জন্য এনডিটিভির উচিত তাদের ব্যবহারের জন্য ক্ষমা চাওয়া। মোহাম্মদ আদিল লিখেছেন, আপনারা ডক্টর জাকির নায়কের মতো একজন লোককে আমন্ত্রণ জানালেন, তারপর একেবারে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন আপনারা চান না তিনি কথা বলুক, এমন করলে তো খাঁটি মুসলিমরা ফিল্ম স্টারদের অপছন্দ করা শুরু করবে। আমরা বাস্তবতা জানি আলহামদুলিল্লাহ, এমন অনুষ্ঠান করে আমাদের আর বোকা বানানোর চেষ্টা করবেন না, যেখানে অজ্ঞ লোকজন তাদের মতো করে ইসলামের ব্যাখ্যা দিয়ে যাবে আর বিশেষজ্ঞদের আমন্ত্রণ করা হবে কিন্তু কথা বলার সুযোগ থাকবে না। এস কে লিখেছেন, টিম এনডিটিভি আন্তরিকভাবে দুঃখিত, আপনারা ডক্টর নায়কের মূল্যবান সময় নষ্ট করেছেন। আর একটা প্রশ্ন বারখা, আপনি কি সত্যি মুসলিমদের আইডেন্টিটি জানার ব্যাপারে আগ্রহী ছিলেন, নাকি আপনার আগ্রহ ছিল গ্ল্যামার জগৎ নিয়ে? আপনি যাদেরকে যেসব প্রশ্ন করেছেন তাতে মনে হয়েছে যেন একজন সুইপারকে আপনি বলছেন হার্ট সার্জারি করতে, ফালতু অনুষ্ঠান। রেজওয়ান বাসার বলেছেন, ডক্টর জাকির নায়েককে থামিয়ে দিয়ে বারখা একবার বলেছিলেন এটা নিয়ে তিনি পরে কথা বলবেন, কিন্তু পরে আর সেটা নিয়ে তিনি কোনো আলোচনা করেননি। আমাদের আলোচনা চলতে থাকবে, এখন একটা ছোট্ট বিরতি। প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাদের অনুষ্ঠানে স্বাগতম, টিভি টক শোজ এন্ড অ্যানালিসিস। এরপর একজন দর্শক মন্তব্য করেছেন, জাকির নায়েক, তিনি প্রত্যেক প্রশ্নেরই ব্যাখ্যা সহ একটা বিস্তারিত উত্তর দিয়ে থাকেন, তবে এই ধরনের অনুষ্ঠানে আপনি 15-30 সেকেন্ডের মতো সময় পাবেন। এখানে যদি প্রথমে উদাহরণ দেন তারপর ব্যাপারটা ব্যাখ্যা করে বলেন, তাহলে সেখানে মডারেটর আপনাকে মাঝপথে থামিয়ে দেবেন, তখন হয়তো উদাহরণটাই বলা শেষ হবে না, তাহলে দর্শকদের মাথায় থাকবে সেই অর্ধেক বলা উদাহরণ। আর এই ধরনের পরিস্থিতিতে উত্তরটা হতে হবে খুব ছোট, যদি সেটা সম্ভব না হয় তাহলে এই সব অনুষ্ঠানে অংশ নেবেন না, সেটাই হবে সবচেয়ে ভালো, তা না হলে আপনার মতো মানুষের সময়টা খালি খালি নষ্ট হবে ডক্টর জাকিরের মতো, এই সময়টা আপনি অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে লাগাতে পারবেন। শাহরুখ খানকে দেখেন, তিনি এই ধরনের আলোচনায় একজন এক্সপার্ট, প্রায় সব প্রশ্নের উত্তরই তিনি 2টা সেন্টেন্সে দিয়ে দেন, এটাই আসল। এ ধরনের পরিস্থিতির জন্য IRF এরকম 2 সেন্টেন্সের বিভিন্ন উত্তর তৈরি করতে পারে, তাহলে আপনার কথাটাও এ ধরনের অনুষ্ঠানে গুরুত্ব পাবে। এরপর ভাই জাফর বেগ লিখেছেন, আমানুল্লাহ আপনি ঠিক বলেছেন, ডক্টর জাকিরকে এমন অনুষ্ঠান অল্প কথা সেরে ফেলতে হবে, তা না হলে আমি বলবো এমন অনুষ্ঠানে যাওয়ার প্রয়োজন নেই। আপনার নিজের টিভি চ্যানেলে কথা বলা এক জিনিস, অন্য চ্যানেলের অনুষ্ঠান আরেক জিনিস, মুসলিমদের নিয়ে স্পর্শকাতর বিষয়গুলোতে অন্য চ্যানেলে আপনাকে একটু সাবধানে কথা বলতে হবে। তবে ডক্টর জাকির নায়েককে আমি তার সাহসের জন্য প্রশংসা জানাচ্ছি, সবার সামনে এভাবে সত্যি কথা বলার সাহস খুব কম মানুষেরই আছে। ডক্টর জাকিরের মন্তব্য, প্রথম মন্তব্যটার ব্যাপারে বলি, ভাই বললেন যে 30 সেকেন্ডের কম সময়ে উত্তর দিতে হবে, এ ব্যাপারে ট্রেনিং থাকা দরকার। আর বললেন যে শাহরুখ খান এই ধরনের উত্তরের ব্যাপারে এক্সপার্ট, আমি কিছুটা মানি আর কিছুটা মানি না। অনুষ্ঠানটা আরেকবার দেখবেন, শাহরুখ খান কথা বলার জন্য সেখানে পেয়েছেন 11.5 মিনিট, আর আমি পেয়েছি 3.5 মিনিট। শাহরুখ অনেকবারই 1 মিনিটের বেশি কথা বলেছেন, তাহলে আপনি বলছেন প্রত্যেক প্রশ্নের জন্য 30 সেকেন্ড করে সময়, এটা নির্ভর করছে মডারেটরের উপর। মডারেটর একজনকে দিলেন 11.5 মিনিট সময়, আরেকজনকে দিলেন 3.5 মিনিট সময়, আর আপনি বলছেন শাহরুখ এক্সপার্ট, তার মানে অনুষ্ঠানটা ভালো করে দেখেননি আপনি। কারণ শাহরুখ খান অনেকবারই 1 মিনিটের বেশি কথা বলেছেন, তাকে বাধা দেওয়া হয়নি। এরপর আপনার কথা মানি যে উত্তর ছোট হওয়া দরকার, লেকচার মতো হওয়া যাবে না, এটা আমি মানি। তবে ছোট উত্তর দেওয়ার পরও সেটা বদলানো যেতে পারে। আমি একটা উদাহরণ দিয়েছিলাম,
ধরেন কেউ আমাকে প্রশ্ন করলো যে জর্জ বুশের পলিসির ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কেমন, সেখানে আমি বললাম দ্য পলিসিজ অব জর্জ বুশ আর নট গুড। তারা নট শব্দটা বাদ দেবে, তারপর বলাবে দ্য পলিসিজ অব জর্জ বুশ আর গুড। তাহলে নট শব্দটা বাদ দিলে হবে পলিসিজ আর গুড। এখন এই কথাটা দ্য পলিসিজ অব জর্জ বুশ আর নট গুড হয়তো মাত্র 10 সেকেন্ড, এটাকেও এডিট করা সম্ভব, তাই কেউ এরকম উত্তর দিলে আমি বলবো সে মিডিয়ার ব্যাপারে এক্সপার্ট না। আমি মানে উত্তর ছোট দিতে হবে, তবে সে অনুষ্ঠানের মডারেটর আর প্রডিউসারের উদ্দেশ্য যদি ভালো না হয়, যদি সৎ না হয়, সেখানে আপনি যদি সবচেয়ে সেরা এক্সপার্ট কেউ নিয়ে যান, আমি মিডিয়ার লোক বলেই বলছি এটা, ধরেন কথা বলছে একেবারে সেরা এক্সপার্টের সাথে, আর ধরেন আমার উদ্দেশ্য হলো তাকে কথাই বলতে দেব না আমি, যেটা আমি কখনোই করবো না, কিন্তু যদি করার ইচ্ছাটা থাকে তাহলে আমি থাকবো মডারেটর, পোস্ট প্রোডাকশন আমি করব, তাকে দিয়ে এমন কথা বলাবো যে সে বিশ্বাস করবে না, এটা খুবই সোজা, এটা আমি জানি, কারণ আমি মিডিয়ার লোক, আমি শুধুমাত্র লেকচারই দিয়ে বেড়াই না, আমি পোস্ট প্রোডাকশন করি, ক্যামেরা চালাতে জানি, ভিডিও এডিটিংও পারি মাশাল্লাহ, আমি জানি এখানে কি করা যায়। তাহলে ভাই যেটা বলেছেন সেটা আংশিকভাবে সঠিক। এরপরে তিনি বললেন একজন মানুষকে ট্রেনিং দিয়ে তারপর এখানে আসতে হবে, তবে সবচেয়ে সেরা এক্সপার্ট যদি এ ধরনের কোন টিভি শোতে আসেন, আর মডারেটরের উদ্দেশ্য ভালো না, প্রডিউসারের উদ্দেশ্য ভালো না, আমি বলবো এমন শোতে যাওয়াই উচিত না। আর যদি বলেন IRF এক্সেন্টেন্সে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে, আমাদের ওয়েবসাইটে এরকম অনেক উত্তর আছে, হাতে অল্প সময় আছে, এর মধ্যেই উত্তর দিতে হবে, সেখানে 1 ঘন্টার লেকচার হবে না। কিন্তু সেই অনুষ্ঠানের মডারেটরের যদি খারাপ উদ্দেশ্য থাকে আর অনুষ্ঠানের প্রডিউসার তার উদ্দেশ্য একই, তাহলে এমন অনুষ্ঠানে না যাওয়াই ভালো, অথবা সেখানে আপনার ক্যামেরা দিয়েও রেকর্ড করবেন, অথবা যদি এমন ঘটনা ঘটে আর অনেক দর্শক যদি সেই অনুষ্ঠানের উপর মন্তব্য করেন সেগুলো প্রচার করবেন, যেমন আজকের অনুষ্ঠানে সেই কথাগুলো প্রচার করছি সেই অনুষ্ঠানে ক্যামেরার পেছনে কি হয়েছিল, চ্যানেলে যা দেখছেন তার সবকিছুই হয়তো সত্যি নয়। ধন্যবাদ ডক্টর জাকির আপনার এই মন্তব্যের জন্য। এবারে উপস্থিত দর্শকদের কাছ থেকে কিছু প্রশ্ন শুনবো। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম ওয়ারহামাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ারহামাতুল্লাহ। ভাই, সোহা সেই অনুষ্ঠানে একটা মন্তব্য করেছিলেন যে বেশিরভাগ মুসলিম হল নিয়ম না মানা মুসলিম, অথবা তার ভাষায় মডারেট মুসলিম। আর নাজিব জং বললেন যে এমন মুসলিমই আছে প্রায় 99%। এখন এই সংখ্যাগরিষ্ঠের ব্যাপারটা কতখানি গুরুত্বপূর্ণ, এই ব্যাপারটা সম্পর্কে আমি আপনার মন্তব্য জানতে চাই যে এদের মাধ্যমে কি ইসলামের সঠিক চিত্রটা আসলেই ফুটে উঠছে। আমি সোহা আলীর এই কথার সাথে একমত নই। আর কবির খান বললেন 99% লোক নিয়ম মানে না, উনি মানেন না সেটা জানি, উনি যদি নিজের কথা বলতেন তাহলে আপত্তি ছিল না, কিন্তু যদি বলেন 99% মানুষ ধর্মের নিয়ম মানে না, আমি একমত নই। অনেক মানুষই আছেন যারা পুরোপুরি ধর্ম পালন করেন না, তবে বর্তমানে পৃথিবীর সবগুলো ধর্মের মধ্যে, যদিও জনসংখ্যার দিক থেকে পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি অনুসারীর সংখ্যা খ্রিস্টান ধর্মে, তাদের সংখ্যা সব মিলিয়ে প্রায় 250 কোটি, তবে পরিসংখ্যান বলে সবচেয়ে বেশি ধর্ম মানে ইসলামের অনুসারীরা, মুসলিমরা সবচেয়ে বেশি ধর্ম পালন করে থাকে। আপনার প্রশ্নতে আসি, সংখ্যাগরিষ্ঠতা কি গুরুত্বপূর্ণ? না, যদি বেশিরভাগ লোক বলে 2+2=3, তাহলে কি সেটা 3 হয়ে যাবে? না, 2+2=4, তাহলে সংখ্যাগরিষ্ঠ সবসময় জেতে না, সবসময় জিতবে সত্য। গণতন্ত্রে মাঝে মধ্যে সমস্যা হয়, গণতন্ত্রে বেশিরভাগ লোক যদি বলে 2+2=3, তাহলে সেটা 3ই হয়ে যাবে, সেটা আসলে ঠিক না। তাই ইসলামে সংখ্যাগরিষ্ঠ মানে এই না যে তাদের কথাই ঠিক। এখন ইসলামের ব্যাপারে যদি বেশিরভাগ মানুষ বলে যে মুসলিম হলো সেই লোক যে সৌদি আরবে বাস করে, অথবা মুসলিম হলো সেই লোক যে লখনৌতে থাকে, সেটা সত্যি হয়ে যাবে না, তাহলে সংখ্যাগরিষ্ঠ জেতে না, ইসলাম ধর্মে জিতবে সত্য। আপনি যদি মুসলিমদের সংজ্ঞা জানতে চান, তাহলে ডিকশনারি খুঁজে দেখতে হবে, সেখানে মুসলিমের সংজ্ঞা দেখবেন যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। তাহলে মুসলিম হচ্ছে সেই লোক যে আল্লাহ তাআলার আদেশগুলো মেনে চলে, আর সর্বশেষ ও চূড়ান্ত নবীর কথাগুলো মেনে চলে। হ্যাঁ ভাই। সেই অনুষ্ঠানে শাহরুখ খান নামাজ সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন যে নামাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়ত, তার মতে এটাই হলো নামাজের আসল কথা। আমি এখন ইসলামে নামাজের গুরুত্ব সম্পর্কে আপনার মতামতটা জানতে চাই। হ্যাঁ, শাহরুখ খান সেখানে এরকম কথা বলেছিলেন, আর নিয়ত খুবই গুরুত্বপূর্ণ, উদ্দেশ্যটা খুবই গুরুত্বপূর্ণ, নিয়ত না থাকলে নামাজ হয়ে যাবে জিমন্যাস্টিক্স।
এজন্য আমি বলেছিলাম যে শাহরুখ খানের অনেক কথাই সঠিক ছিল। তিনি বলেছিলেন যে নামাজ গুরুত্বপূর্ণ। বারখা বললেন, আপনি কি নামাজ পড়েন? এখানে বারখা দর্শকদের এটা জানাতে চাচ্ছেন যে শাহরুখ বললেন নামাজ গুরুত্বপূর্ণ, বারখার প্রশ্ন নামাজ পড়েন, শাহরুখ বললেন যে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না। তার মানে শাহরুখ ইসলাম সম্পর্কে পজিটিভ মন্তব্য করলেন আর বারখা বুদ্ধি করে সেটা তার দিকে ঘুরিয়ে দিলেন। একজন বলছে নামাজ পড়া ভালো, সে অন্তত কুফরি করছে না। যদি কেউ বলে যে নামাজ পড়ার দরকার নেই তাহলে সে কাফির হয়ে যাবে। সহিহ মুসলিমের হাদিসে কথা আছে যে ইমান আর কুফরির পার্থক্য হচ্ছে নামাজ। যদি কেউ নামাজ না পড়ে তারপরে বলে যে নামাজ ভালো, সে কাফির নয়। তিনি মানছেন যে এটা ফরজ, এটা গুরুত্বপূর্ণ, তবে তিনি পালন করেন না, পালন করতে পারেন না। এখানে শাহরুখ খান মানছেন নামাজ গুরুত্বপূর্ণ, আর নামাজের নিয়ত যে খুব গুরুত্বপূর্ণ এটাও সঠিক, তবে নিয়তের পাশাপাশি নবীজির অন্যান্য আদেশগুলো মানতে হবে। নবীজি বলেছেন নিয়ত গুরুত্বপূর্ণ, রোজার ব্যাপারও একই, নিয়ত ছাড়া রোজা হবে অর্থহীন, সেটা হবে উপোস করা। তবে নিয়তের পাশাপাশি অন্য নিয়মগুলো মানতে হবে, ভোর হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া আর পান করা বন্ধ রাখবেন। একইভাবে নামাজের ক্ষেত্রে নিয়ত ছাড়া অন্য নিয়মও আছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। নামাজ এটা ইসলামের দ্বিতীয় স্তম্ভ, তৌহিদের পর, এক আল্লাহকে বিশ্বাসের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ নামাজ। কেন? কারণ নামাজ হচ্ছে ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং। নামাজ আপনাকে সঠিক পথে রাখবে, আর এজন্য পবিত্র কোরআন সহ অনেক হাদিসে বলা হয়েছে দিনে কমপক্ষে পাঁচবার নামাজ পড়বেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোন ভাই প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম জাকির ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা কবির খানকে নিয়ে। তিনি বলেছিলেন যে আমি মুসলিম কিন্তু ইসলামের সব রীতিকে প্রত্যাখ্যান করেছি, তবে ইসলাম আমার কালচারেই আছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? কবির খান বলেছিলেন আমি মুসলিম তবে ইসলামের রীতিগুলো সব ত্যাগ করেছি। তাহলে তিনি মুসলিম হলেন কিভাবে? রীতি মানে কোরআন এবং হাদিসে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে। যে মানুষ ইসলাম ধর্ম পালন করে তাকে বলা হয় মুসলিম, যদি না করেন তাহলে তাকে মুসলিম বলবো কিভাবে আমরা? তাকে বলা যেতে পারে নকল মুসলিম। ইসলাম তার কালচারের ভেতরে। এখন কালচার জিনিসটা আলাদা, মুসলিম কালচার হলো এক জিনিস, ইসলাম হলো আরেক জিনিস। ইসলামিক কালচার এর মধ্যে রীতিনীতিও আছে। যদি মুসলিমদের কালচার বলেন, দেশের কালচার বলেন, সেটা আলাদা কথা। ইসলামিক কালচার বললে সেটা তো ইসলামেরই একটা অংশ। তিনি বলেছেন আমি ইসলামের রীতিনীতি মেনে চলি না, কিন্তু ইসলামিক কালচার মেনে চলি। আমি জানি না উনি কি বলছেন, আসল কথাটার অর্থই বাকি। আবার দেখা হবে ইনশাল্লাহ। এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের অনুষ্ঠানে স্বাগতম, টিভি টক শোজ এন্ড অ্যানালিসিস। এবারে ওয়েবসাইট থেকে পাওয়া আরো কিছু মন্তব্য। এখানে হাসিবুল্লাহ রহিমি লিখেছেন, অনুষ্ঠানটা দেখা মানে খালি খালি সময় নষ্ট। ফাইয়া সালাফি লিখেছেন, এটা একটা ফ্লপ অনুষ্ঠান, ডক্টর জাকির নায়েককে এখানে কথা বলার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি, তার সময় নষ্ট হয়েছে। তিনি মুসলিমদের পাশাপাশি অমুসলিমদের এটা বোঝাতে পারতেন। শাহরুখ আর করণ এদের দুজনকেই কথা বলার জন্য বেশি সময় দেওয়া হয়েছে। ফারিয়া ওয়ানি লিখেছেন, অনুষ্ঠানটা ছিল শাহরুখ আর করণকে নিয়ে, ইসলামের উপর গুরুত্ব ছিল না। ইসলাম সম্পর্কে এমন লোকের কাছে জানতে চাচ্ছেন যিনি নিজেই বলেছেন আমি ইসলাম সম্পর্কে বেশি জানি না। নৌরিন ফাতেমা লিখেছেন, অনুষ্ঠানটা আমার ভালো লাগেনি, দেখে খালি খালি সময় নষ্ট, অনুষ্ঠানের ডিউরেশনও ছিল কম, আর অতিথি ছিলেন অনেকজন, বারখা ডক্টর জাকিরকে বেশি সুযোগ দেননি। আমার মতে এই আলোচনার মূল বিষয় ইসলাম ছিল না। আমি বুঝতে পারছি না এই তথাকথিত মুসলিমরা কেন সাহস করে এটা বলতে পারছেন না যে আমরা ইসলামের নিয়ম মানি না। তাদের আগ্রহ শুধুমাত্র বস্তুগত প্রাপ্তি। এরপর ইকরার চুক্তাই লিখেছেন, খালি খালি সময় নষ্ট, বারখা দত্ত মুসলিমদের আইডেন্টিটি জানার ব্যাপারে আগ্রহী ছিলেন না, তিনি ব্যস্ত ছিলেন। কোথায় কিভাবে ডক্টর জাকিরকে বাধা দেয়া যাবে যাতে তিনি তার উত্তরটা শেষ করতে না পারেন? আমার খারাপ লেগেছে যে এইসব জ্ঞানী গুণী লোকজন তারা ইসলাম ধর্মের ব্যাপারে একেবারে কিছুই জানেন না, কিছুই না। তারা ভুল কথা বলেন আর অন্যের কথায় সবসময় বাধা দেন। এবারে আমরা আবারও দর্শকদের প্রশ্নে ফিরে যাব। হ্যাঁ ভাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বর্তমানের পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়া প্রতারণা করছে, প্রত্যেক দিন নতুন নতুন অমুসলিম টিভি চ্যানেল গড়ে উঠছে, তারা ভুল খবর প্রচার করছে। এখন মুসলিমদের জন্য একটা নিউজ চ্যানেল চালু করা কতটা জরুরি, আর এই ব্যাপারে পিস টিভি এবং ডক্টর জাকির কোন ধরনের পদক্ষেপ নিয়েছেন? ধন্যবাদ। আমি আপনার সঙ্গে একমত যে বর্তমানের পরিস্থিতিতে একটা নিউজ চ্যানেল চালু করা খুবই গুরুত্বপূর্ণ। এখন মুসলিমরা এ ব্যাপারে কি করছেন, আপনারা দেখবেন অনেক মুসলিমেরই নিউজ চ্যানেল আছে, তবে সেগুলো ইসলামিক চ্যানেল না। অনেক মুসলিম আছেন নিউজ চ্যানেলের মালিক, তবে হয়তো তারা অমুসলিমদের মতোই খবর প্রচার করে, বেশি টিআরপি আশা করে, তারা সেটাই প্রচার করে যেটা দর্শকরা দেখতে চায়, সত্যিটা প্রচার করতে আগ্রহ কম। এখনকার দিনে এরকম চ্যানেল খুবই কম পাবেন যারা নিজেদের ক্ষতি হলো সত্যি খবরটা প্রচার করবে। যদি নিজের কোনো ক্ষতি না করে কেউ সত্যি কথা বলে, সে অ্যাভারেজ মানুষ। কেউ নিজের উপকারের জন্য কোনো মিথ্যা বলে, তাহলে সে ভালো মানুষ না। তবে সৎ মানুষ সত্যিকারের সাহসী আর সত্যবাদী হলো সে, যে নিজের ক্ষতি হলো সত্যি কথাটা প্রচার করবে। তাহলে এমন চ্যানেল দরকার যারা সত্যি কথা বলবে, আর তারা প্রচার করবে সঠিক খবরগুলো। এখন নিউজ চ্যানেলের কথা যদি বলি, আমরা এই ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি, কখন শুরু করতে পারবো আল্লাহ মালুম, আল্লাহ জানেন, সেটা আমরা করি বা অন্য কোনো মুসলিম করুক। তবে একটা চ্যানেল প্রয়োজন, একটা নিউজ চ্যানেল যেটা মিডিয়ার ব্যাপারে সত্যি কথা বলবে, অথবা চলতি ঘটনার উপরে একটা চ্যানেল। আমি ইসলামিক চ্যানেলের কথা বলছি না, কারণ আমাদের একটা ইসলামিক চ্যানেল আছে অলরেডি। এখন যেটা দরকার চলতি ঘটনার উপরে একটা সত্যবাদী চ্যানেল, সত্যি খবর প্রচার করবে। যদি একজন মুসলিম কোনো অপরাধ করে, তার নিন্দা করা উচিত, যদি তার অপরাধটা প্রমাণিত হয়। এমন না যে শুধু মুসলিমদের প্রশংসা করব, সব গোত্রে কিছু কুলাঙ্গার থাকে। যদি একজন মুসলিম কোনো অপরাধ করে থাকে মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, তার নিন্দা করতে হবে। তবে এর পাশাপাশি তাদের খবর প্রচার করব যারা ইসলামের বিরুদ্ধে মিথ্যে খবর ছড়াচ্ছে। আল্লাহ ভালো জানেন কবে আমরা এই চ্যানেলটা চালু করতে পারব। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আমরা যেন একটা নিরপেক্ষ সত্যবাদী নিউজ চ্যানেল পেতে পারি, যাতে করে পৃথিবীর মানুষ জানতে পারে যে আসল ঘটনাটা কি, সামান্য কিছু মানুষের সুবিধার জন্য বানানো খবর প্রচার করব না। এখানে একজন দর্শক ওয়েবসাইটে বেশ বিশ্লেষণধর্মী একটা মন্তব্য করেছেন এনডিটিভির এই অনুষ্ঠানটার উপরে। ডক্টর জাবেদ ইকবাল ভাট, তিনি খবরের কাগজে একটা আর্টিকেল পাঠিয়েছিলেন যার শিরোনাম হল দ্য প্রবলেম অব বিং নায়েক। তিনি লিখেছেন, ডক্টর নায়েকের এই বিতর্ক আলোচনায় আসাটা শুধু তার জন্যই ক্ষতিকর না, তার ভক্তদের জন্য ক্ষতিকর। প্রখ্যাত ইসলামিক বক্তা জাকির নায়েক সেখানে যে ভুলগুলো করেছেন তার মধ্যে বেশ কিছু ছিল খুব বিব্রতকর, আর বাকিগুলো ছিল তার চাইতেও মারাত্মক। উনি তাড়াহুড়ো করে এনডিটিভির স্টুডিওতে এই অনুষ্ঠানটার জন্য এসেছিলেন, যা বলেছেন সেগুলো এডিট করা হয়েছে, তারপর যেগুলো তাদের দৃষ্টিভঙ্গির সাথে খাপ খায় সেগুলো রাখা হয়েছে। অনুষ্ঠানে একদিকে ছিলেন সোহা আলী খান, অন্য পাশে ছিলেন জামিয়া মিল্লিয়ার ভাইস চ্যান্সেলর নাজিব জং। এই দুইজনের মাঝখানে ডক্টর জাকিরকে অসহায় দেখাচ্ছিল, আর এই অনুষ্ঠানে তিনি কিছুই বলতে পারলেন না। পৃথিবী জুড়ে তার লাখ লাখ ভক্ত হতাশ হল। এরপর যখনই পিস টিভিতে জাকির নায়েককে দেখব, এই অনুষ্ঠানে তার কোণঠাসা চেহারাটা মনের পর্দা ভেসে উঠবে। এটা ছিল খুবই ভুল সিদ্ধান্ত, কারণ তিনি প্রস্তুতি নিয়ে আসেননি। মনে হচ্ছিল তিনি এসেছেন একটা লেকচার দেওয়ার জন্য। তবে লেকচার আর ডিবেট আলাদা জিনিস। লেকচারের সময় বলবেন শুধু আপনি, আর সেটা অন্যরা সবাই শুনবে। একজন মানুষ কোনো বাধা ছাড়াই কথা বলবেন। এটাই ছিল ডক্টর জাবেদের মন্তব্য। এখন আমরা ডক্টর জাকিরের কাছে এ ব্যাপারে তার মতামতটা শুনব। কিছুক্ষণ আগে ভাই আমানুল্লাহর যে মন্তব্য শুনলাম সেটা অনেকটা এরকমই, তবে ডক্টর জাভেদের চেয়ে একটু নরমভাবে বলা যে আমার প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত ছিল। আমি মিডিয়া জগতের মানুষ, আমি টক শো করি, লেকচার দেই, বিতর্ক করি, এটাই আমার পেশা। আমি অনেক লোককে ট্রেনিং দিয়েছি, কিন্তু এখানে আমি যেটা বলতে চাই সে কথাটা আগেও বলেছি, উনার কথাটাই পরস্পর বিরোধী। ডক্টর জাভেদ বললেন যে ডক্টর জাকির নায়েক ভালোভাবে কথা বলতে পারেননি, আর বিভিন্ন জায়গায় এডিট করা হয়েছে। এ কথাটা তিনি মানছেন যে এডিট করে যথেষ্ট অবিচার করা হয়েছে, তাহলে আমাকে দোষ দিচ্ছেন কেন? উনি যদি এখানে বলতেন ডক্টর জাকির নায়েক
বুঝতে পারেননি যে এটাতে এডিট করা হবে, সেটা বললে ঠিক হতো। এখন যদি এভাবে এডিট করা হয়, আর যদি সেরা বিশেষজ্ঞকেও নিয়ে যান, সেরা এক্সপার্ট কেউ নিয়ে যান যিনি উত্তর দিতে দক্ষ, কিন্তু অনুষ্ঠানের মডারেটর আর প্রডিউসারের উদ্দেশ্য যদি খারাপ হয়, যদি অসৎ উদ্দেশ্য থাকে, তাহলে সেই এক্সপার্টও কিছু করতে পারবেন না। এখন এই অনুষ্ঠানের ব্যাপারে এটাই বলতে পারি যে আমরা বুঝতে পারিনি, সেই অনুষ্ঠানের প্রডিউসার আমি জানি না কে, আর মডারেটর তারা এভাবে অনুষ্ঠানটা এডিট করবে আর আমাকে বলার সুযোগ দেবে না। আমরা সেই অনুষ্ঠানে গিয়ে এই ব্যাপারগুলোর মুখোমুখি হয়েছি। আমি প্রথমে ভেবেছিলাম যে দর্শকরা এমন ধরে নিয়েছে, আমি ভেবেছিলাম, তবে পরে যখন ইন্টারনেটে দর্শকদের মন্তব্য পড়লাম, একথা আগেও বলেছি, আমিও ডক্টর জাভেদের মতো ভেবেছিলাম যে হয়তো দর্শকরা অনুষ্ঠান দেখে হতাশ হবে। তারপর ইন্টারনেটে দর্শকদের মন্তব্যগুলো পড়ে দেখলাম, এনডিটিভির ওয়েবসাইটে, ফেসবুকে, এছাড়াও অন্যান্য ওয়েবসাইটে, সেখানে দেখলাম দুই তৃতীয়াংশ দর্শক আমাকে সমর্থন করেছেন, বারখার সমালোচনা করেছেন। আপনারাও সেগুলো শুনেছেন সবগুলো ওয়েবসাইট থেকে নেয়া, এখানে শুধু পজিটিভ মন্তব্যগুলো বলা হয়নি, নেগেটিভও বলা হয়েছে। এই দুই তৃতীয়াংশের বেশি মানুষ বুঝতে পেরেছে, অথবা হতে পারে তারা মিডিয়াকে ভালো করেই চেনেন, তারা ফাঁকাটা ঠিকই ধরতে পেরেছেন। আরো অনেকে আছেন যারা বারখার প্রশংসা করেছেন, যেভাবে উপস্থাপনা করেছেন, তারা আসল ব্যাপারটা জানেন না। সেজন্য আমি বলবো যে এই দর্শকরা যখন টিভিতে কোনো টক শো দেখেন, তখন তাদের বুঝতে হবে এই টক শোগুলো এভাবেই সাজানো হয়েছে। একটা উপায় হলো তারা এমন কাউকে ডাকবে যার সেই বিষয়ে ধারণা কম, ইসলামের উপর আলোচনা হলে এমন কাউকে ডাকবে যার ইসলাম সম্পর্কে ধারণাই নেই, তারপর সেই লোক একাই সার্কাস দেখাবে, মডারেটরের কিছু করা লাগবে না। অথবা যেটা করতে পারে, বিখ্যাত কাউকে ডেকে আনবে, তাকে কথা বলতে দেবে না, তাকে খুব একটা সুযোগ দেয়া হবে না। বারখাদত্ত যেটা করেছেন, সেই অনুষ্ঠানে তিনি আমাকে কম করে হলেও বারো বার বাধা দিয়েছেন। আর একজন মডারেটর জানেন যে কখন কাকে কোন প্রশ্ন করতে হবে। যদি ভালো করে দেখেন, অনুষ্ঠানের শুরুতেই তিনি শাহরুখ খানকে প্রশ্ন করেছেন, তারপর অন্যান্যদের প্রশ্ন করলেন, আমাকে প্রশ্ন করলেন শেষ দুই বা তিনজনের আগে। কেন? কারণ অনুষ্ঠানের প্রথম পর্যায়ে শেষের প্রশ্নগুলোর গুরুত্ব কম, আর অনুষ্ঠানের শেষে তিনি বললেন এখন প্যানেলিস্টরা সবাই একটা উপসংহার বলবেন। এবার প্রথমে আমাকে প্রশ্ন করলেন, কেন? কারণ প্রথম যাকে প্রশ্ন করবেন তার উত্তরটা সবচেয়ে কম গুরুত্ব পাবে। এই ব্যাপারগুলো আমরা ভালো করে জানি, তবে আমাদের কিছু করার ছিল না। মনে হয় এজন্যই ডক্টর জাভেদ মুগ্ধ হয়েছেন বারখাদত্তকে দেখে, আর তাই এই মন্তব্যটা করেছেন। আর অনুষ্ঠানের শেষে বারখাদত্ত আমাকে মন্তব্য করতে বললেন, আমি বলা শুরু করলাম যে মুসলিমদের জানা উচিত কিভাবে মিডিয়ায় কথা বলতে হবে। আর আমি বলেছিলাম যে আপনারা সবাই হয়তো এটা জানেন, এই গত মাসের কথা, গত মাসে পুনাতে যে বোমা বিস্ফোরণ হলো একটা জার্মান বেকারিতে, সেখানে নয় জন মারা গিয়েছিল, কাগজে হেডলাইন হয়েছিল আর সাসপেক্ট মুসলিম, সন্দেহ, মনে রাখবেন। সেই একই দিনে মাওবাদীরা 16 জন পুলিশকে মেরে ফেলল, মাওবাদীরা দায়িত্ব স্বীকার করেছে, সাসপেক্ট না। এটা থাকে ভেতরের পাতায় অথবা সামনের পাতার নিচে। বারখাদত্ত বললেন না, এই খবরটাও হেডলাইন হয়েছে, তারপর অন্য প্রসঙ্গে চলে গেলেন, আমার কথাটা শেষ করতে দিলেন না। তিনি জানতেন আমার পয়েন্টটা খুবই শক্ত, যথেষ্ট জোরালো, যদি সামনের পাতায় ছাপাও হয়ে থাকে, টাইমস অফ ইন্ডিয়াতেও হেডলাইন ছিল উনার একটা জার্মান বেকারিতে 9 জন নিহত, সন্দেহ করা হচ্ছে মুসলিমদের, তার নিচের খবর মাওবাদীদের হাতে 16 জন পুলিশ নিহত। এখন একজন পুলিশ খুন হওয়া এটা সাধারণ 9 জন নিরীহ মানুষ হত্যার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন পুলিশ নিহত হওয়া যে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে, এটা সাধারণ মানুষের নিহত হওয়ার চেয়ে অনেক বড় একটা খবর, অনেক বড়। তাছাড়াও এখানে কারা কাজটা করেছে সেটাও সবাই জানে, নিশ্চিত যে মাওবাদীরা এটা করেছে। আর জার্মান বেকারি, দুটোই সন্ত্রাসী হামলা। বারখা আমাকে শেষ করতে দেননি, কারণ তিনি জানেন যে আমার পয়েন্টটা বেশ জোরালো, না এই খবরটাও হেডলাইন হচ্ছে, শেষ। তার মানে আমাকে প্রশ্ন করেছেন, কিন্তু
উত্তরটা শেষ করতে দিচ্ছেন না, যেহেতু আমার যুক্তি অনেক জোরালোতায় থামিয়ে দিলেন, আর তারপর বারখাকে সাহায্য করতে গিয়ে কবির খান আমাকে বাধা দিলেন, তার মানে বারখা দত্ত আমার শেষ উত্তরটাও শেষ করতে দেননি। আমি 17 সেকেন্ডেরও কম সময় কথা বলেছি, তাই আগেও বলেছি এখানে স্টিয়ারিং হুইলটা মডারেটরের হাতে। মানুষ অনেক সময় হয়তো এটা বুঝতে পারে না, কিন্তু যারা বুদ্ধিমান মিডিয়া সম্পর্কে জানেন তারা এই ব্যাপারগুলো বুঝতে পারবেন, তবে একজন সাধারণ মানুষ মিডিয়া সম্পর্কে জানবেন না। আমার মনে হয় ডক্টর জাভেদ ইকবাল মিডিয়া সম্পর্কে খুব একটা জানেন না, যদি জানতেন তাহলে এই মন্তব্যটা করতেন না। জাযাকাল্লাহ ডক্টর জাকির, আপনাকে অনেক ধন্যবাদ, এভাবে ব্যাখ্যা করে আপনি আমাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন। এখানে আরো কিছু ব্যাপার ছিল, আপনি সেগুলোই বললেন, মাশাআল্লাহ। আশা করি দর্শকরাও এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। এখন ছোট্ট বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারো আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম, টিভি টক শোজ এন্ড অ্যানালিসিস। এবারে পেছনের সারি থেকে দর্শকদের প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই অনুষ্ঠানে দুইটা মেয়ে হিজাব নিয়ে কথা বলছিল। প্রথমে একজন মুসলিম মেয়ে বলল যে আমি হিজাব পরি, আর যারা হিজাব পরে না তাদের কাছে এটা ব্যাখ্যা করে বলবো যে মুসলিম হিসেবে আপনার হিজাব পরা উচিত। কিন্তু তারপরে আরেকটা মেয়ে, একজন মুসলিম মেয়ে, সে বলল এটা ঠিক না, তার মনে হয়েছে যে এটা ভুল, তার মনে হয়েছে যে হিজাব না পরাটা এটা কোনো সমস্যাই না। এ ব্যাপারে আপনার মতামতটা জানতে চাই যে মুসলিম হিসেবে আমাদের কাছে হিজাবের গুরুত্ব কতখানি। হ্যাঁ, আমিও একমত। বারখা একটা মেয়েকে প্রশ্ন করেছিল যে হিজাব পরেছিল, মেয়েটা বলেছিল সে হিজাব নিজের ইচ্ছাতে পালন করছে। তখন বারখা দত্ত প্রশ্ন করলেন যে আরেকজন মুসলিম মেয়ে যদি হিজাব না পরে আপনি মাইন্ড করবেন? মেয়েটা বললাম মাইন্ড করব না, তবে তাকে বোঝানোর চেষ্টা করব। এই উত্তরটা বারখা দত্তের ভালো লাগেনি। একজন প্যানেলিস্টও বারখা দত্তের মতোই, নাজিব জং, ও তার মানে উপদেশ দিচ্ছেন, এটাই সমস্যা, এটাই হলো উগ্রপন্থী মুসলিমদের সমস্যা, এরকম কিছু একটা বললেন তিনি। এটা সমস্যা না, এটা নিয়ম মানা মুসলিমরা করবেন, এটা মোটেও সমস্যা না, এটা একজন খাঁটি মুসলিমের দায়িত্ব। পবিত্র কোরআনের সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 110 নম্বর আয়াত বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তুমিনুনা বিল্লাহ, যে তোমরা শ্রেষ্ঠ উম্মত মানব জাতির মধ্যে এসেছো কারণ আমরা ভালো কাজে নির্দেশ দিয়ে খারাপ কাজে নিষেধ করি। ভালো কাজের নির্দেশ আর খারাপ কাজে বাধা না দিলে আমরা শ্রেষ্ঠ উম্মত নই। তাহলে জামিয়া মিল্লিয়ার ভাইস চ্যান্সেলর নাজিব জং কোরআনের এটা জানেন না? এটা অবশ্য কর্তব্য। আর তিনি বললেন এটা নাকি মুসলিমদের সমস্যা, এটা প্রত্যেক খাঁটি মুসলিমের দায়িত্ব। তারপরে সেই মেয়েটা বলল যে সে এর সাথে একমত না। হ্যাঁ, সে মাইন্ড করবে না, একমত নাও হতে পারে। এখন দেখেন, আমি যখন বলেছিলাম একজন লোক ড্রাগস নেয়, আমি উপদেশ দিলাম ড্রাগস নেবেন না, নাজিব জং এতে খুশি হবেন, কারণ সেকুলার লোকজন মনে করে ড্রাগস খারাপ জিনিস। এখন যেহেতু সেকুলার লোকজন মনে করেন ড্রাগস হচ্ছে ক্ষতিকর, আর আসক্ত কাউকে আমি উপদেশ দিলাম যে ড্রাগস নেবেন না, তারা খুশি হবে। একইভাবে আমি কোরআন সম্পর্কে কিছু জ্ঞান রাখি। আমি জানি শালীনতা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমার লেকচার ইসলামে নারীর অধিকার, সেখানে বলেছে হিজাব কেন দরকারি। পবিত্র কোরআনে সূরা আহজাব অধ্যায় 33 59 নম্বর আয়াত বলছে, হে নবী, তোমার স্ত্রীদের বলো তোমার মেয়েদের আর বিশ্বাসী নারীদের যখন তারা বাইরে যাবে তখন যেন চাদর দিয়ে তাদের শরীর ঢেকে রাখে, এতে করে তাদের চেনা যাবে এবং তাদেরকে উত্তক্ত করা হবে না। ইপটিজিং বা উত্তক্ত করা, ধর্ষণ করা, এগুলোর অনেকগুলো কারণের একটা হলো মেয়েরা যেভাবে পোশাক পরে। এখানে সেই ধর্ষক অবশ্যই দায়ী, তবে পাশাপাশি যারা এমন পোশাক পরে সেই মেয়েরাও দায়ী। তালি এক হাতে। আসলে এখানে সময় কম, তা বিস্তারিত ভাবে বলতে পারছি না, অনেক কথায় বাদ থাকলো, এজন্য আমার লেকচার দেখতে পারেন, ইসলামে নারীর অধিকার, সেখানে হিজাবের কারণগুলো বলেছি, বা ইসলাম সম্পর্কে ভুল ধারণা, হিজাবের প্রয়োজনীয়তা। যদি কোনো মেয়ে জানে সে শালীন থাকতে চাইবে। অন্যদিকে যে মেয়েটা তার শরীর দেখাচ্ছে, ঢেকে রাখছে না, সে এটা কেন করছে? এমনকি সেও জানে যে শরীর দেখালে অনেক মানুষ তার দিকে তাকিয়ে থাকবে, সেও চায় মানুষ তার দিকে তাকাক, সে হয়তো ধর্ষিতা হতে চায় না, সেটা আলাদা প্রসঙ্গ। তবে আমি যা বলেছিলাম এই মেয়েটাও দায়ী। তাহলে বুঝতে পারছেন যে ইসলাম মানুষের সব সমস্যার সমাধান দেয়। বেশিরভাগ ধর্মই বলে চুরি করো না, ধর্ষণ করো না, ইসলাম দেখিয়ে দেয় কিভাবে চুরি বন্ধ করা যায়,
ইসলাম সমাধান দেয় কিভাবে মেয়েদের উত্তক্ত করা বন্ধ করা যায়। কিন্তু সবাই যদি ইসলামের পথে যায় তাহলে ফ্যাশন শো করবে কে, ফ্যাশন টিভি দেখবে কে, এইসব সিনেমা দেখবে কে? তাহলে তো বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রিগুলো সব ভেঙে পড়বে। আর সেজন্যই কোটি কোটি ডলারের এই সিনেমা ইন্ডাস্ট্রি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে যাতে শালীনতা বজায় না থাকে, সেজন্য তারা এমন শো দেখায়। কারণ সবাই যদি মেনে নেয় পোশাকে শালীনতা থাকা উচিত, তাহলে এই ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে যাবে। এবারে দর্শকদের করা কিছু নেগেটিভ মন্তব্য বা সমালোচনার উত্তরে ডক্টর জাকিরের মতামত আমরা জানতে চাইব। এরকম একজন অমুসলিম ভাই, নাম মহেশ ভিকে, তিনি লিখেছেন, ডক্টর জাকির নায়ক একজন প্রতারক। ডক্টর জাকির, আপনার মন্তব্য। আমি কোন প্রতারণাটা করেছি আপনি সেটা নির্দিষ্ট করে বললে আমি মানতে পারি। শুধু বলছেন যে আমি প্রতারণা করেছি, এখন বলেন আমার কোন কথাটা প্রতারণা অথবা কোন কাজটা আমার প্রতারণা ছিল, নির্দিষ্ট করে বলেন, প্রমাণ করতে পারলে আমি মেনে নেব। আপনি অভিযোগ করলেন কিন্তু কোনো প্রমাণ দিলেন না, এটা কোনো একজন ভালো মানুষের কাজ না। এখনকার দিনে অভিযোগ করলে প্রমাণ দেখাতে হয়, না হলে সেটা শুধু অভিযোগই থাকে, সত্যি কথা হয়ে যায় না, হয়তো মন্তব্যটাই প্রতারণা। আচ্ছা, এরপর আরেকজন অমুসলিম ভাই, নাম গিরিশ, তিনি এখানে লিখেছেন, শুধু মুসলিমরাই জাকির নায়কের এই ফালতু কথা শুনতে চায়, সেটা চাইলে তো ইউটিউব বা অন্য চ্যানেলে সেটা দেখে নিতে পারতেন। এনডিটিভি কেন তাকে আমন্ত্রণ জানিয়ে অন্য সব দর্শকদের বিরক্তি উৎপাদন করল? এনডিটিভি কে জিজ্ঞেস করেন কেন আমাকে ডেকেছিল? যদি তারা আমার ফালতু কথা শুনতে না চায় তাহলে ডাকলো কেন? একজন তো বললেন এটা করেছে টিআরপি বাড়ানোর জন্য অথবা দর্শক বাড়ানোর জন্য। এখানে উনি প্রথমেই বললেন যে অমুসলিমরা আমার কথা শুনতে আগ্রহী না, দুঃখিত আমি আপনার সঙ্গে একমত হতে পারছি না। এ পর্যন্ত আমার বেশিরভাগ পাবলিক লেকচারেই দর্শকদের এক চতুর্থাংশ অথবা এক তৃতীয়াংশ ছিল অমুসলিম। আর এজন্যই দেখবেন যে প্রশ্নোত্তর পর্বে আমরা অমুসলিম ভাইদের আগে সুযোগ দিই, আর এই অমুসলিমরা আপনারা তাদের ইন্টারভিউ নিয়ে দেখতে পারেন, অনেকেই তো তাদের চেনেন, এদেরকে সাজিয়ে আনা হয়নি, যেটা করা হয় সাধারণত টক শোতে। আমরা এ ব্যাপারে খোলামেলা। আর পিস টিভির দর্শকদের কথা যদি বলেন, আমি এই অমুসলিম ভাইকে জানিয়ে রাখি যে পিস টিভির দর্শকদের তিন ভাগের এক ভাগ হলো অমুসলিম, শুধু ইন্ডিয়ায় না পুরো পৃথিবী জুড়ে আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ ডক্টর জাকির, আশা করি দর্শকরাও এটা বুঝতে পেরেছেন। আর কোন ভাই কি ডক্টর জাকির নায়ককে কোনো প্রশ্ন করতে চান? কেউ বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ভাই, আমরা কি একটু বাড়াবাড়ি করে ফেলছি না? আমরা অনুষ্ঠানটা নিয়ে বেশি প্রতিক্রিয়া দেখিয়ে ফেলছি না? মানে আপনি তো এই রকম অনুষ্ঠান না করে অন্য আরো অনেক অনুষ্ঠান করতে পারতেন। ভাই সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা কি বেশি বাড়াবাড়ি করে ফেলছি, আমরা কি বেশি প্রতিক্রিয়া দেখিয়ে ফেলছি। এই অনুষ্ঠানটা করে অন্য অনুষ্ঠানও তো করতে পারতাম, আমি আংশিকভাবে একমত। এজন্য অনেকেই বলেছিলেন এই অনুষ্ঠানটা করবেন না, তবে বেশিরভাগই পক্ষে ছিলেন। এই অনুষ্ঠানটা আসলে শুধু এনডিটিভির সে টক শো নিয়ে নয় উইথ দ্য পিপল, আর বারখা দত্তের গুরুত্ব আমার কাছে কম। আমি আপনার সঙ্গে একমত, এটা ভাববেন না যে এই অনুষ্ঠান শুধু বারখা দত্ত আর এনডিটিভির জন্য করছি, এটা অসম্ভব। এমন হলে আপনার সাথে পুরোপুরি একমত হতাম আমি, সেটা হয়তো সময় নষ্ট করা। তবে এই অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি যে টক শো সাধারণত কেমন হয়, সেজন্যই দেখবেন যে অনুষ্ঠানের প্রথমে 45 মিনিট আমরা এনডিটিভি নিয়ে কথাই বলিনি। এ ব্যাপারে দর্শকরা আমাকে প্রশ্ন করেছেন, আর প্রশ্ন করলে উত্তর দেব আমি। তাহলে বুঝতে পারছেন এনডিটিভি এককভাবে অতটা গুরুত্বপূর্ণ না, এখানে আমরা মানুষকে জানাচ্ছি টক শোর পেছনে কি হয়। আর এই অনুষ্ঠানটা সম্প্রচারিত হওয়ার পর এই টক শোটা নিয়ে আরো প্রশ্ন এসেছে, তাই আমি বলবো যে এখানে আমরা সামগ্রিকভাবে টক শোর ব্যাপারটা তাদের জানাতে চাই। এখন ব্যাপার হলো এই বিষয়টা নিয়ে এখানে বেশ সময় পাচ্ছি। লেকচার শেষে প্রশ্নোত্তর পর্বে কেউ প্রশ্ন করলে উত্তর দেওয়ার জন্য সেখানে সময় পাই 3-5 মিনিট, এখানে কথা বলার জন্য কয়েক ঘন্টা পাচ্ছি, ময়নাতদন্ত করব, আলোচনা করব। তাহলে বুঝতে পারছেন আমাদের এই অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষদের জানানো যে পর্দার আড়ালে কি হয়। আর আমি শিওর আপনি যদি মিডিয়ার লোক হন, এটা কি জানেন যে এডিট করে আমি আপনার ইন্টারভিউ নেব,
আপনিই কথা বলবেন, আমি তারপর এডিট করব। আগেও বলেছিলাম আপনি দেখে বলবেন, হয়তো ভুল বলে ফেলেছি। হয়তো আপনি সঠিক কথাই বলেছিলেন। আপনি জানেন না যে একটা অংশ কাটা হয়েছে, আপনি এটা জানেন যে এডিট করা হয়েছে। তবে আপনি যদি অনুষ্ঠানটা দেখেন তাহলে অবাক হবেন, ভাববেন ভুল করে বলে ফেলেছেন। সেই কথাটা যে আমি জর্জ বুশের সাথে একমত না, আমি কিন্তু দেখাবো যে আপনি একমত। এই ব্যাপারগুলো উদাহরণ দিয়ে বলেছি, এর সাথে এনডিটিভির অনুষ্ঠানের কোনো সম্পর্ক নেই। এনডিটিভি নিয়ে বেশ কিছু উদাহরণ দিয়েছি, তবে আসল উদ্দেশ্য পর্দার আড়ালের ব্যাপারটা পরিষ্কার করা। তাহলে এই অনুষ্ঠানটার উদ্দেশ্য বাড়াবাড়ি করা নয়, উদ্দেশ্য হলো টিভি টক শোর সত্যি কথাগুলো জানিয়ে দেয়া। জাজাকাল্লাহ ডক্টর জাকির। আমি এখন আবারও দর্শকদের পাঠানো বিভিন্ন মন্তব্য আর তাদের মতামত আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। ভাই সাব্বির গনি লিখেছেন, এনডিটিভি এবং বারখা দত্তের লজ্জা পাওয়া উচিত, একটা একচোখা অনুষ্ঠান। সুমাইলা সিদ্দিকী লিখেছেন, এই অনুষ্ঠানটা ছিল একেবারে সম্পূর্ণ ফালতু। সামী ইমতিয়াজ লিখেছেন, আমি আগেও বলেছি এখনো বলবো, বারখা দত্ত শুধু একটা কাজই করে, নিজেকে প্রচার করা। ওনার বুদ্ধিশুদ্ধি বলে কিছুই নেই। আর অনুষ্ঠানটা দেখেও আমার কাছে এমন কিছু বুদ্ধিদীপ্ত অনুষ্ঠান মনে হয়নি। মাসরুর আশরাফ লিখেছেন, আমিও একমত। গত কয়েক বছরে বারখা বেশ বিখ্যাত হয়েছেন, সেই সাথে হয়েছেন আর উদ্ধত। বারখার কারণে আমি এনডিটিভিকে অপছন্দ করি আর আশা করব প্রণয় রায় এই মেইলটা পড়বেন। নাদিয়া জামান লিখেছেন, আমি গতকালও আপনার ভক্ত ছিলাম বারখা, তবে এখন নেই। গতকাল উই দ্য পিপুলে দেখলাম, যিনি ইসলাম সম্পর্কে বেশি জানেন তাকেই আপনি কথা বলার সুযোগ দিলেন না। ইসলাম ধর্ম সম্পর্কে একটা ভুল ধারণা ভেঙে দেই, এই ধর্মটা শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, পুরো মানুষ জাতির জন্য। আমি পরামর্শ দেব, ইসলাম আর মুসলিমদের নিয়ে কোনো অনুষ্ঠান করার আগে সেই ব্যাপারটা সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেবেন। এবারে আমরা আবারও দর্শকদের মাঝে ফিরে যাব প্রশ্নোত্তর পর্ব নিয়ে। আবার দেখা হবে, এখন ছোট্ট বিরতি। আপনাদের অনুষ্ঠানে স্বাগতম, টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিস। কেউ বলবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম জাকির ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জাকির ভাই, আপনি তো মিডিয়ার মানুষ, আমি আপনার কাছে জানতে চাইব যে মিডিয়া কি কারণে শুধু ইন্ডিয়ায় নয় পুরো পৃথিবী জুড়েই ইসলামের নামে কুৎসা আর নিন্দা প্রচার করে, ঠিক কোন কারণে এই মানুষগুলো একটু সুযোগ পেলেই ইসলামের নামে নিন্দা করে? ভাই প্রশ্ন করলেন যে মিডিয়া কেন ইসলামের নামে কুৎসা আর নিন্দা প্রচার করে আনন্দ পায়। আপনারাও হয়তো জানেন যে পৃথিবীতে এখন ইসলামের প্রসার সবচেয়ে বেশি, এছাড়াও তারা নিন্দা করে কারণ তাদের টিআরপি বাড়াতে হবে, এটাই নিশ্চিত উপায়। যেমন ধরেন, ইসলামের বিরুদ্ধে একটা বই লিখলাম, এটার বেস্ট সেলার হওয়ার সম্ভাবনা অনেক। একইভাবে মুসলিমদের বিরুদ্ধে অনুষ্ঠান করেন তাহলে অনেক দর্শক পাবেন, কারণ বর্তমানে ইসলামের প্রসার সবচেয়ে বেশি। আর সেজন্য ইসলামকে যারা পছন্দ করে না তারা ইসলাম ধর্মের নিন্দা করে আর এটাই তারা প্রচার করে। এজন্য আমারও মনে হয় যে মিডিয়া ইসলামের নামে নিন্দা করার ব্যাপারে সাহায্য করছে, যাতে করে তাদের দর্শক সংখ্যা বেড়ে যায়। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাহরুখ খান একজন মুসলিম হিসেবে গর্ববোধ করেন, সেই অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে সবসময় তিনি আল্লাহ তাআলার কথা চিন্তা করেন। এখন এরকম পরিস্থিতিতে আপনি তাকে কি উপদেশ দেবেন যাতে করে ইহকাল আর পরকাল দুই কালেই তার জীবনটা সার্থক হয়? এছাড়াও তিনি বলেছিলেন যে তিনি তার ছেলেমেয়েদের কঠোর ইসলামিক নিয়মে পড়াতে চান না। এখন এই কঠোর ইসলামিক নিয়মটা কি হতে পারে আর উনি কিভাবে তার ছেলেমেয়েদের ভেতরে ইসলামিক মূল্যবোধটা নিয়ে আসতে পারেন যাতে করে তারা আল্লাহ তাআলার কাছাকাছি আসতে পারে? আমি তাকে উপদেশ দিতে পারি যে মানুষটা এমন দাবি করছেন যে তিনি সবসময় আল্লাহর কথা চিন্তা করেন, আমি তাকে বলবো আপনি পবিত্র কোরআনের অনুবাদ পড়েন। তিনি বলছেন যে আরবিতে কোরআন পড়েছেন, ইংরেজিতে কোরআন পড়েছেন, তবে তিনি যদি নিয়মিতভাবে কোরআন পড়ে থাকেন, কারণ এই কোরআন হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে পজিটিভ বই, এটা হচ্ছে মানবতার ঘোষণা, জ্ঞান আর ক্ষমার ফল্গুধারা, বিপদগামীদের জন্য সতর্কবাণী, হতাশাগ্রস্তদের আশার আলো, দুঃখীদের সান্ত্বনার বাণী আর দ্বিধাগ্রস্তদের নিশ্চয়তার আশ্বাস। আমার মতে একজন মানুষের জন্য সবচেয়ে সেরা গাইড হলো
পবিত্র কোরআন। এরপর তিনি বললেন যে তার ছেলে মেয়েদের ইসলামিক স্কুলে পাঠাতে চান, তার ছেলে মেয়েদের ইসলামের উপর শিক্ষা দিতে চান। তবে তিনি বিশেষ করে কিছু মুসলিমের ব্যাপারে অস্বস্তি বোধ করেন। তার মনে হয়েছে অনেক মুসলিম উগ্রপন্থী বাড়াবাড়ি করে। তাই এই ব্যাপারে আমি বলবো, যখন আমরা মানুষের সাথে আলোচনা করব ইসলাম সম্পর্কে, তখন যুক্তি আর বিজ্ঞান দিয়ে বলবো। ইসলাম সবচেয়ে বিজ্ঞানসম্মত ধর্ম, সবচেয়ে লজিক্যাল ধর্ম, আর এটা হলো সে ধর্ম যেটা মানব জাতির সব সমস্যার সমাধান দেয়। যদি ইসলামকে ঠিকভাবে ব্যাখ্যা করতে পারেন তাহলে মানুষ পছন্দ করবে। আর এজন্যই দেখবেন যে তরুণ প্রজন্ম তারাও এখন ইসলামের ব্যাপারে আগ্রহী হয়ে উঠছে, খোঁজ খবর নিচ্ছে। জাজাকাল্লাহ। এবারে একটা নেগেটিভ মন্তব্য পড়ছি, লিখেছেন ভাই সাব্বির ভাট, অমুসলিম, লিখেছেন এনডিটিভি ওয়েবসাইটে, হ্যালো বারকা, ধর্ম এখন সেকেলে জিনিস, জাকির নায়কের মতো বিরক্তকর জিনিসকে এই অনুষ্ঠানে আনলেন কেন? সূরা নম্বর, আয়াত নম্বর, আমি মাপ চাই, এই লোকটা নিজে কিছুই চিন্তা করতে পারে না, এর ফলে রেকর্ড করা কথা পাঠালেই চলতো। আমরা মানুষ জাতি তো এখন ইতিহাস আর ধর্মকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাব, এ থেকে শিক্ষা নেবেন, পেছনে যাবেন কেন? এগুলো দেখে আপনি আধুনিক হওয়া শিখবেন। গত 5000 বা 1400 বছরে আমরা অনেকখানি সামনে এগিয়ে গিয়েছি, এই লোকগুলো আমাদের পেছনে নিচ্ছে কেন? আমার অবাক লেগেছে যে শাহরুখ নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছেন। সরি, আমার হাসি পেয়েছে, এরকম বলার কারণ কি? উনি কি ভোট চাচ্ছেন? আমরা কি শুধুই মানুষ হতে পারি না? প্রথমে এই প্রসঙ্গে বলি যে কেন আমরা পেছনের দিকে যাচ্ছি, কেন নিজেদের মুসলিম বলছি, শুধু মানুষ বলে পরিচয় দিচ্ছে না কেন? একথাটা আমি আগেও বলেছি, ভালো মানুষ হতে গেলে আগে ভালো মুসলিম হতে হবে। ব্যাপারটা অনেকটা এরকম যে কেউ বলছে ক্লাস 10 পাস করলেই তো সেটা চলে, আর আমি ভাবছি মাস্টার্স এর কথা। ক্লাস 10 পাস করা মানে হচ্ছে ভালো মানুষ হওয়া, আর মাস্টার্স পাস করা মানে হলো ভালো মুসলিম হওয়া। এখন কেউ যদি ক্লাস 10 পাস করে সন্তুষ্ট থাকে সেটা তার ব্যাপার, আমি মাস্টার্স পাস করতে চাই। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে ভালো মানুষ হওয়ার পাশাপাশি আমি ভালো মুসলিমও হব। আমি আল্লাহ তাআলার কাছে আমার ইচ্ছাকে সমর্পণ করব, স্রষ্টার কাছে আমি তার নির্দেশগুলো মেনে চলব, যাতে করে ইহকাল আর পরকালে সফল হতে পারি। আবারও আমরা দর্শকদের প্রশ্নে ফিরে যাচ্ছি। আমাদের প্রশ্নটা যে এই টক শোর হতে হবে এমন না, আমি জানি এটা নতুন ঘটনা, একেবারে রিসেন্ট আর প্রাসঙ্গিক এনডিটিভির সেই অনুষ্ঠানটা। টিভি টক শো নিয়ে অন্য কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, যে কোনো ভাই। হ্যাঁ ভাই, আপনি সবসময় বলেন মুসলিমদের জানা উচিত কিভাবে মিডিয়ায় কথা বলতে হবে। আমরা দেখি যে মুসলিম সেলিব্রিটি আর স্পোর্টসম্যানরা প্রায়ই মিডিয়াতে আসে, আপনি এসব মুসলিমদের জন্য কি উপদেশ দেবেন? কারণ তারা মনে করে ইনশাল্লাহ মাশাল্লাহ বললেই সব হয়ে গেল, তাই তারা বলে ইনশাল্লাহ মাশাল্লাহ আর খুব গর্ববোধ করে। এইসব মুসলিম যারা মিডিয়ায় আসে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যেসব মুসলিমরা স্পোর্টসম্যান বা সেলিব্রিটি মিডিয়ায় কথা বলেন, আমি বলবো তাদের এই সুযোগটা নেওয়া উচিত। এখানেই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো প্রচার করতে পারেন। এখন এই কাজটা ভালোভাবে করতে হবে, কারণ সেই মুসলিম যদি স্পোর্টসম্যান বা সেলিব্রিটি হয় তার অনেক অমুসলিম ভক্ত থাকতে পারে। এটা একটা ভালো সুযোগ আল্লাহ তাআলার বাণী প্রচার করার জন্য, যেমন ইসলামের শিক্ষা তার জীবনে কিভাবে কাজে লেগেছে। আর তিনি যদি নিয়ম মানা মুসলিম হন তাহলে অবশ্যই এটা করবেন। দুর্ভাগ্যজনকভাবে দেখতে পাই যে বেশিরভাগ মুসলিম সেলিব্রিটি হোক কোনো স্পোর্টসম্যান অথবা হোক কোনো অভিনেতা, দুর্ভাগ্যজনকভাবে তারা ইসলাম থেকে দূরে সরে থাকে। এটা ইসলাম সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি করে। যদি তারা কোরআনের আদেশগুলো মানেন আর ইসলামের কাছাকাছি আসেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তারাও দেখবেন ইসলাম প্রচারে সফল হচ্ছেন। আবারও ওয়েবসাইটের কয়েকটা মন্তব্য পড়ে শোনাচ্ছি। জাবেদ শেখ লিখেছেন, একটা কথা বলি, শাহরুখ যে কোরআন বা হাদিস থেকে কিছু বলতে পারেননি সেজন্য তাকে কোনো দোষ দেব না। তিনি তো স্বীকার করেছেন যে তিনি নিয়ম মানা মুসলিম নন, তাকে আরো বেশি নিয়ম মেনে চলতে হবে। আর তিনি স্বীকার করেছেন যে আমাদের এখন জাকির নায়কের মতো একজন বিশেষজ্ঞ প্রয়োজন, তিনি ওলেমা আর বিশেষজ্ঞদের শ্রদ্ধা করেন। এইভাবে একজন ভালো মুসলিম হওয়ার জন্য তিনি জিহাদ করে যাচ্ছেন। তিনি কবির খান বা সোহা আলী খানের মতো আমাদেরকে অপমান করেননি, তিনি বেশ ভদ্রভাবেই কথা বলেছেন। আরেকটা মন্তব্য, সেই টক শো সম্পর্কে লিখেছেন আহমেদ আবদুল্লাহ, এট দ্য রেট অফ স্মার্ট ইয়েস, যদি আপনি বিস্তারিতভাবে দেখেন আর একটু রিসার্চ করেন
তাহলেই বুঝতে পারবেন 9/11 হলো আমেরিকার পলিটিশিয়ানদের বানানো একটা পরিকল্পিত হত্যাযজ্ঞ। আমেরিকার 200-এরও বেশি ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট এটা প্রমাণ করেছেন, আর ফারেনহাইট বা 9/11 এর মতো ডকুমেন্টারিতেও এটা দেখানো হয়েছে। এজন্য দেখতে পারেন www.9/11myths.com। টিভি চ্যানেল বা পেপারের খবর দেখেই বিশ্বাস করবেন না, কারণ তাদের হয়তো একটা প্ল্যাটফর্ম আছে, তবে মাথাটা খাটাবেন আপনি নিজেই। এরপর জয়নাব আহমেদ লিখেছেন, সবচেয়ে খারাপ লেগেছে যখন ডক্টর জাকির নায়েক কথা বলতে গেলেন, সবাই তাকে আক্রমণ করল, তারপর তারা নিজেরাই কথা বলতে লাগলো। আমার মতে বিন লাদেনের প্রসঙ্গটা আসাই উচিত ছিল না, তারা উদ্দেশ্যমূলকভাবেই প্রসঙ্গটা এনেছে। আমি ডক্টর জাকিরকে অনুরোধ করব এই প্রসঙ্গে কিছু বলার জন্য। আগেই বলেছি, বারখাদত্ত হোমওয়ার্ক করেছিলেন, তিনি আমার মতামত জানতেন, এমন না যে তিনি এই উত্তরগুলো আশা করেননি, তিনি উত্তরগুলো জানতেন, বেশ ভালোভাবে জানতেন, তবে এটাও জানতেন যে আমাকে থামিয়ে দিতে পারবেন আর তিনি আমাকে ব্যাখ্যা করার সুযোগ দেবেন না। তিনি ভালোভাবেই হোমওয়ার্ক করে এসেছিলেন আর আমিও প্রশ্ন জানতাম। আমি আরো কিছু দর্শকদের মন্তব্য পড়ে শোনাচ্ছি। শাহবাজ সিদ্দিকী লিখেছেন, আসল কথা হলো তারা ডক্টর জাকিরকে ডেকেছে টিআরপি বাড়ানোর জন্য, সেই অনুষ্ঠানের উই দ্য পিপল, আপনারা কি একমত? দর্শকদের কাছে তিনি জানতে চেয়েছেন। তারপর বিন আব্দুল্লাহ লিখেছেন, তারা ডক্টর জাকিরের সাথে যাই করুক, মাশাআল্লাহ তিনি যথেষ্ট শান্ত ছিলেন, আল্লাহ তাকে এই ধৈর্যের জন্য পুরস্কৃত করবেন। শাহবাজ সিদ্দিকী বলেছেন, তাকে খুব কম সুযোগ দেওয়া হয়েছে আর প্রত্যেকবার কথা বলার সময় বাধা দেওয়া হয়েছে, যারা কথা বলেছে তারা এই সম্পর্কে কিছুই জানে না। ইন্ডিয়ার মিডিয়ার লজ্জা পাওয়া উচিত, এরা অপরাধী সন্ত্রাসীদের মতোই। আমরা এবারে ডক্টর জাকিরের কাছে জানতে চাইব, দর্শকরা এসব মন্তব্য করেছেন, তাদের কাছে ব্যাপারটা খারাপ লেগেছে, বিরক্ত হয়েছেন, মিডিয়ার এই ব্যবহার তাদের ভালো লাগেনি। আমরা সেখানে আসলে মুসলিম স্টিরিওটাইপিং এর ব্যাপারটা ঠিক মতো বুঝতে পারিনি। যারা অনুষ্ঠানটা দেখেছেন তাদের অনেকেই এটা দেখে কোনো উপসংহারে আসতে পারবেন না, তাই আমি এখন ডক্টর জাকির নায়েককে অনুরোধ করব এ ব্যাপারে কিছু বলার জন্য। বর্তমান পৃথিবীর সাথে তাল মেলানোর জন্য আমরা কি করতে পারি? টকশোর ব্যাপারে বলবো নাকি এই টপিকের? টকশোটার ব্যাপারে আর এর উপসংহার সবশেষে এখানে আমরা কি বলতে পারি? টকশোর কথা যদি বলতে হয়, সেটা আগেও বলেছি যে বেশিরভাগ টকশোর একটা উদ্দেশ্য থাকে আর তাদের বেশিরভাগই উদ্দেশ্য পূরণ করে, সেজন্য দর্শকরা প্যানেলিস্টদের আসল মতামতটা সেখানে জানতে পারেন না। হয়তো প্যানেলিস্টদের মধ্য থেকেই একজন তাদের পক্ষে কথা বলবেন, সেজন্য আমার ধারণা যে বেশিরভাগ টকশোই সত্যি কথাটা বলে না, তাই আমি টকশো জিনিসটার পক্ষপাতী নই। এই অনুষ্ঠানটা করছি দর্শকদের জানানোর জন্য যে টকশোর আড়ালে কি হয়, যাতে করে এর পরে তারা যদি কোনো টকশো দেখেন তাহলে এটা খেয়াল করবেন যে এই লোকগুলো কি সত্যি কথা বলছেন, নাকি মডারেটর তার ইচ্ছে মতো সবকিছু করছেন, নাকি প্রডিউসার অনুষ্ঠানটা এডিট করছেন। তাই আমার ধারণা যারা এই অনুষ্ঠানটা দেখবেন তারা কোনো টকশো দেখে সেটার সম্পর্কে মন্তব্য করার আগে একটু চিন্তা ভাবনা করবেন। আমাদের আলোচনা চলতে থাকবে, এখন একটা ছোট্ট বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম, টিভি টক শোজ এন্ড অ্যানালিসিস। অনেক দর্শক আমাদেরকে এই কথাটা প্রায় বলেছেন যে আমাদের এই ইন্ডিয়ায় এই ধরনের টক শো করলে, আর আমরা এখন যে ধরনের সমাজে বসবাস করি এখানে আসলে সবাই আসবে, কাউকে বাদ দেওয়া যাবে না, কথাগুলি সরাসরি না বলে একটু ঘুরিয়ে বলতে হবে কায়দা করে, এভাবে বললেই মনোযোগটা আকর্ষণ করা যায়। আপনার মতে আমাদের মুসলিমদের এরকম টক শোতে গিয়ে কিভাবে কথা বলা উচিত? আমি বলবো আমাদের কথাগুলো সরাসরি বলতে হবে, ঘুরিয়ে বলার দরকার নেই, তবে হিকমার সাথে কথা বলতে হবে। পবিত্র কোরআনের সূরা নাহলের 16 নম্বর অধ্যায়ের 125 নম্বর আয়াতে আছে,
মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের যুক্তি দেখাও, তাদের সাথে তর্ক করো সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। আমরা মুসলিমরা মিডিয়ায় যেমন এরকম টক শোতে কথা বলার সময় আমাদের হিকমাকে ব্যবহার করব আমরা। আবারও ওয়েবসাইট থেকে পাওয়া কিছু মন্তব্য, আমি এখানে দর্শকদের যে মন্তব্যগুলো পড়ে শোনাচ্ছি তার বেশিরভাগই NDTV-র ওয়েবসাইট থেকে নেয়া। এই অনুষ্ঠানটা সম্প্রচারিত হওয়ার পরে আমাদের 60-70% মন্তব্য সেখান থেকে নেয়া, বাকিগুলো নেয়া হয়েছে অন্যান্য বেশ কিছু ওয়েবসাইট থেকে। আবদুল্লাহ বায়েসা লিখেছেন, আমি এই চ্যানেলটা দেখতাম না, তবে যখন শুনলাম ডক্টর জাকিরকেও সেখানে দেখা যাবে সরাসরি, তখন ভাবলাম ওনাকে হয়তো কিছু বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া হবে যে ব্যাপারগুলো সম্পর্কে তারা জানে না। আমার খুব খারাপ লেগেছে। এরপর শাহবাজ সিদ্দিকী লিখেছেন, হ্যাঁ আপনি এই অনুষ্ঠানটা দেখেছিলেন ডক্টর জাকির নায়কের জন্য, কিন্তু তিনি বলতে পারেননি কারণ তাকে কথা বলার কোনো সুযোগই দেওয়া হয়নি। NDTV-র দর্শক বেড়েছে, NDTV-র বুদ্ধি আসলেই অনেক, আর মিডিয়া এইরকমই খারাপ। দানেশ খান লিখেছেন, ডক্টর জাকির খুব ভালো কাজ করেছেন, আজকে ওনার ধৈর্য দেখলাম, ওনাকে অভিনন্দন। এবারে আমরা আবারও দর্শকদের প্রশ্নে ফিরে যাচ্ছি, কেউ কি কোনো প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। এই অনুষ্ঠানটার উদ্দেশ্য হলো মিডিয়ার দুমুখো চেহারাটা সবার সামনে প্রকাশ করে দেয়া। আপনার কি মনে হয় আমরা উদ্দেশ্য পূরণে সফল হয়েছি, আর NDTV-র দর্শকদের কাছে আমরা এই অনুষ্ঠানটা কিভাবে পৌঁছে দিতে পারি? এটা প্রচার করা হবে পিস টিভিতে, কিন্তু যারা শুধু NDTV দেখে তাদের এই অনুষ্ঠানটা কিভাবে দেখানো যেতে পারে? যদি বলেন আমরা উদ্দেশ্য পূরণে সফল হয়েছি কিনা, হ্যাঁ অনেকখানি হয়েছি, কিছুটা সফল হয়েছি। NDTV-র দর্শকদের কাছে কিভাবে পৌঁছাতে পারি, আমার ধারণা পিস টিভির এই অনুষ্ঠানটা অন্য কোনো চ্যানেলে প্রচার করতেও পারে, তবে NDTV প্রচার করবে না, কখনোই না, তাদের অত সাহস নেই। আমরা যেটা করতে পারি, এই অনুষ্ঠানটা ইন্টারনেটে দিয়ে দিতে পারি, ইউটিউবে, সেখানেই সবাই দেখবেন। এটা হলো একটা উপায় অনুষ্ঠানটা প্রচার করার। আপনি আরো বললেন যারা এই টক শোটা দেখছেন তাদের অনেকেই এই অনুষ্ঠানটা দেখবেন না, তবে একটা ব্যাপার ভুলে যাচ্ছেন, আমার ধারণা বর্তমানে পিস টিভির দর্শকের সংখ্যা NDTV-র দর্শকের চেয়ে অনেক বেশি। ইন্ডিয়াতে হয়তো NDTV-র দর্শকের সংখ্যা বেশি, তবে পিস টিভি একটা আন্তর্জাতিক টিভি চ্যানেল, পৃথিবী জুড়ে আমাদের দর্শক, তাহলে এভাবে দেখলে পিস টিভির দর্শক অনেক বেশি। এছাড়াও আমরা শুধু NDTV-র দর্শকদেরকেই এই কথাটা যে জানাতে চাই এমন না, সব স্যাটেলাইট দর্শকই যেন জানেন। তাহলে যারা সাধারণ দর্শক, যারা টিভি চ্যানেলগুলোতে বিভিন্ন টক শো দেখেন, তারা খেয়াল রাখবেন, বুঝতে পারবেন যে এই টক শোগুলোতে পর্দার পেছনে কি হয়। এখানে এক ভাই মন্তব্য করেছেন, স্মার্টিএস লিখেছেন, আমি বুঝতে পারছি না, মিস্টার জাকিরের কয়েকশো ভিডিও আছে যেখানে তিনি সবার সামনে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেছেন আর সন্ত্রাসীদের প্রশংসা করেছেন। তিনি আরো বলেছেন, 9/11-এর জন্য দায়ী আমেরিকানরা, জিহাদিরা এটা করেনি, ইন্ডিয়ার মুসলিম ভাইয়েরা কেন তাকে সমর্থন করছে, শাহরুখ বা মাদানিকে করছে না কেন, ওনারা তো সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেন। আমরা এবারে ডক্টর জাকিরের মতামতটা শুনি। আমি এই স্মার্টিএসকে বলছি, অন্তত পক্ষে আমার একটা লেকচার দেখান যেখানে আমি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেছি। সবসময় বলেছি আমি ইন্ডিয়ান হিসেবে গর্বিত, আমি একজন মুসলিম হিসেবে গর্বিত, ইন্ডিয়ান মুসলিম হিসেবে আমি গর্বিত। যদি বলেন সন্ত্রাসীদের সমর্থন করছি, তাহলে লেকচারগুলো আবার দেখেন। পবিত্র কোরআনে সূরা মাইদার 5 নম্বর অধ্যায়ের 32 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, সেটা যদি হত্যার অপরাধ বা বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো। তাহলে কোরআন অনুযায়ী কেউ নিরীহ মানুষকে হত্যা করলে, সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো। কোন নিরীহ মানুষকে সন্ত্রস্ত করা হলে আমি সেটার বিরুদ্ধে। ভাই বলছেন তাদের কথা যাদেরকে তিনি সন্ত্রাসী মনে করেন, আমি বলছি যে আমি জানি না। তাহলে যখন জানি না আর প্রমাণও নেই যে এই লোকটা সন্ত্রাসী, আমি নিন্দা করতে পারি না। তার মানে এই না যে আমি সন্ত্রাসবাদের সমর্থক, আমি শুধু বলছি তারা যাকে সন্ত্রাসী বলছে, এখানে এমন কোন অকাট্য প্রমাণ নেই যে তাকে সন্ত্রাসী বলা যায়। তবে নিরীহ মানুষকে সন্ত্রস্ত করা, এটা নিন্দনীয় কাজ। পবিত্র কোরআন আর ইসলাম সবসময় নিরীহ মানুষকে হত্যা করার নিন্দা করে। জাজাকাল্লাহ ভাই। এবারে আবারও দর্শকদের মধ্য থেকে প্রশ্ন, এবারে প্রশ্ন সামনের সারি থেকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মুসলিমদের আইডেন্টিটিটা কি,
এটার কি প্রয়োজন আছে? এনডিটিভিতে সেই টক শোর আলোচনা নিয়ে যদি বলতে হয়, আমার মতে অনুষ্ঠানটা সুবিচার করতে পারেনি। মুসলিম আইডেন্টিটি আসলে কি? এখন মুসলিমদের আইডেন্টিটি যদি জানতে চান তাহলে মূল উৎসে যেতে হবে, অর্থাৎ পবিত্র কোরআন আর সহিহ হাদিস। আর যদি মুসলিমদের আইডেন্টিটির কথা বলতে হয়, আইডেন্টিটি মানে যেটা দিয়ে শনাক্ত করা যায়, ইসলামে অনেক নিয়ম মানতে হবে। আপনাকে সৎ হতে হবে, মানুষ ঠকাবেন না, তারপর মিথ্যে কথা বলবেন না, ইত্যাদি ইত্যাদি। তবে আইডেন্টিটি মানে একটা লেভেল। আর মুসলিমদের লেভেলের কথা আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের হাদিসে বলা হয়েছে, এটা আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, বুক অব ড্রেস, হাদিস নাম্বার 5892, যে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মূর্তি পূজারীরা যা করে তার বিপরীতটা করো, তোমরা মোচ কেটে ফেলো আর মুখে দাড়ি রাখো। তাহলে মুখে দাড়ি রাখার এটা আমাদের নবীজির আদেশ, এটা মুসলিম আইডেন্টিটির মধ্যে একটা পড়ে, এটা একটা সুন্না। অনেকে আবার বলে ফরজ, কিছু মতভেদ আছে। তবে কেউ এমন বলে না যেটা ইসলামের অংশ নয়, এটা অবশ্য তারা বলেন যাদের ইসলাম সম্পর্কে কোনো ধারণা নেই। এছাড়াও আরেকটা আইডেন্টিটি হচ্ছে মাথা ঢেকে রাখা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বাইরে যেতেন মাথা ঢেকে রাখতেন তিনি, কখনো মাথায় শিরস্ত্রাণ, কখনো থাকতো পাগড়ি, কখনো থাকতো একটা কাপড়। মাথা ঢেকে রাখা আমাদের নবীজির সুন্নাহ, তার এই কথাটা অনেক হাদিসেই বলা হয়েছে, যেমন সহিহ বুখারীর 7 নম্বর খণ্ড, বুক অব ড্রেসের 16 নম্বর অধ্যায়, এছাড়াও আছে সহিহ বুখারীর 7 নম্বর খণ্ড, বুক অব ড্রেসের 5807 নম্বর হাদিসে, যে নবীজি মাথা ঢেকে রাখতেন। যদিও ইসলামে এটা ফরজ না, মাথা ঢেকে রাখা ইসলাম ধর্মে আবশ্যিক না, এটা হলো সুন্নত, করলে সব পাবেন। তাহলে এভাবে মাথা ঢেকে রাখা হোক, সেটা পাগড়ি দিয়ে অথবা টুপি দিয়ে অথবা স্কার্ফ দিয়ে, এভাবে কোনো কিছু দিয়ে মাথা ঢেকে রাখা আর মুখে দাড়ি রাখা, এটা মুসলিমদের আইডেন্টিফিকেশন। আর আপনি যদি মুসলিম হিসেবে গর্বিত হন তাহলে লেভেলটাও গর্বের সাথে লাগাবেন। আমি আগেও বলেছিলাম একজন ডাক্তার তার নামের প্রথমে ডক্টর লিখবে, কারণ সে ডাক্তার হিসেবে গর্বিত। একইভাবে যে লোকটা ইসলামের নিয়মগুলো মেনে চলে আর মুসলিম হিসেবে গর্ববোধ করে, সে মুসলিমদের এই লেভেলগুলো গর্বের সাথেই লাগাবে, অর্থাৎ টুপি বা পাগড়ি পরবে আর মুখে দাড়ি রাখবে। হ্যাঁ ভাই, ডক্টর জাকির, আপনার এই মুসলিম আইডেন্টিটি, মুখে দাড়ি মাথায় টুপি, এটা কখনো কোনো সমস্যা তৈরি করেছে, বিশেষ করে 9/11 এর পরে? মুসলিমদের আইডেন্টিটি মানে মাথায় টুপি আর মুখে দাড়ি অনেক ক্ষেত্রেই সমস্যা তৈরি করেছে। আমার সহকর্মী যারা আমার মতো ইসলাম ধর্ম প্রচার করে বেড়ান, দাওয়ার কাজ করেন, বিভিন্ন জায়গায় লেকচার দেন, তারা অনেকেই বিভিন্ন সমস্যায় পড়েছেন মুখে দাড়ি আর মাথায় টুপি নিয়ে, পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছেন, বিশেষ করে ঝামেলা হয় ইমিগ্রেশনে। তবে আমার কথা যদি বলেন, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, এই টুপি আর দাড়ি আমার জন্য কখনোই সমস্যা হয়ে দাঁড়ায়নি, 9/11 এর আগেও না, তার পরেও না। সত্যি বলতে অনেক সময় আমি বেশ সুবিধা পেয়েছি, আমার কখনো এরকম মনে হয়নি যে এগুলো আমার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, কিছু ঘটনা ঘটেছে যেগুলো স্পর্শকাতর, বিশেষ করে যখন বিদেশে গেছি তখন অনেক সময় আমি প্রশ্নের মুখোমুখি হয়েছি। আর আমি যে ড্রেসটা পরেছি, টুপি আর মাথায় দাড়ির পাশাপাশি আমি স্যুট আর টাই পরেছি, এটা একটা টার্গেট। তবে এটার কারণে আমি আরো বেশি দাওয়া দেওয়ার সুযোগ পেয়েছি। এরকম একটা ঘটনার কথা বলি, একবার গিয়েছিলাম লস অ্যাঞ্জেলসে 9/11 এর পরে, 2001 সালের পরে, সেটা ছিল 2003 এর দিকে, 9/11 এর আক্রমণের প্রায় 1.5 বছর পরে আমি গেলাম লস অ্যাঞ্জেলসে। আর আমার ড্রেসটা যেমন, আমি শিওর ছিলাম যে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, যা ভেবেছিলাম সেরকমই ঘটল। আমাকে ডেকে পাঠালো স্পেশাল ইমিগ্রেশন অফিসারের কাছে, জিজ্ঞাসাবাদ শুরু করলেন, আমাকে প্রশ্ন করলেন যে আপনি কোন সম্প্রদায়ের মুসলিম। তখন বললাম আমি মুসলিম। আপনি কি ওয়াহাবি? আমি বললাম ওয়াহাব এটা আল্লাহ তালার অনেকগুলো নামের একটা, আমি আব্দুল ওয়াহাব, আল্লাহ তালার ভৃত্য। তখন তিনি প্রশ্ন করলেন আপনার পেশা কি? বললাম আমার পেশা হচ্ছে সত্য প্রচার করা, কারণ যীশুখ্রিস্ট নিজেই বলেছেন একথা বাইবেলে আছে, সত্যকে খোঁজো সত্যই তোমাকে মুক্ত করবে। এভাবে কথাবার্তা চলতে লাগলো। তারপর সেই অফিসার প্রশ্ন করলেন এখানে এসেছেন কেন? বললাম একটা অ্যাওয়ার্ড নিতে। কিসের অ্যাওয়ার্ড? বললাম সত্য প্রচার করার জন্য। তারপর যখন আমি কাস্টমসে গেলাম, সেখানে বললাম যে একটা কনফারেন্সে যোগ দিতে এসেছি। কনফারেন্স? আচ্ছা, আপনার লাগেজ একটু চেক করব। আমাদের আলোচনা চলতে থাকবে, একটা ছোট্ট বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আবারও আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম, টিভি টক শোজ এন্ড অ্যানালিসিস। তারপর যখন আমি কাস্টমসে গেলাম, সেখানে বললাম যে একটা কনফারেন্সে যোগ দিতে এসেছি। কনফারেন্স? আচ্ছা, আপনার লাগেজ একটু চেক করব। তারা আমার স্যুটকেসটা খুলে প্রথমেই দেখলো আমার একটা ডিভিডি, আর সেটা টাইটেল ইসলামের দৃষ্টিতে সন্ত্রাসবাদ এবং জিহাদ। কাভারের উপর একটা বন্দুকের ছবি। আপনি জিহাদে বিশ্বাস করেন? বললাম হ্যাঁ, আমি জিহাদে বিশ্বাস করি। জিহাদ মানে চেষ্টার সংগ্রাম করা। যীশু খ্রিস্ট জিহাদে বিশ্বাস করতেন? না না, যুদ্ধ করায় বিশ্বাস করেন? হ্যাঁ করে, যীশু খ্রিস্টই তো বলতেন। এটা আছে গসপেল অফ লুকে, তরবারি নিয়ে যুদ্ধ করো। বাইবেলে এরকম কথা অনেকবার আছে যে যুদ্ধ করতে হবে। বুক অফ লেভিটিকাস, বুক অফ নাম্বারস, বুক অফ এক্সোডাস। তারপর প্রায় 8-9 জন কাস্টম অফিসার আমাকে ঘিরে ধরে বলতে লাগলো, স্যার আপনাকে একটা প্রশ্ন করি, স্যার আপনাকে একটা প্রশ্ন করি। তখন আমার হোস্টকে ফোন করে বললাম, চিন্তা করবেন না, আমি কয়েকজনকে দাওয়া দিচ্ছি। এভাবে আমি ইসলাম প্রচারের কোনো সুযোগই হাতছাড়া করি না। আমি জানি এখানে ঝামেলা হতে পারে, বিশেষ করে আপনি যখন যাবেন ইমিগ্রেশনে অথবা কাস্টমসে, যখন এক দেশ থেকে আরেক দেশে যাবেন। এ ব্যাপারে আমি আপনাদের কয়েকটা উপদেশ দেব। ধর্ম সম্পর্কে আপনাদের জ্ঞান থাকতে হবে। আমি কোরআনের আয়াত মেনে চলি। সূরা আল ইমরান 3:64 আয়াতে বলা হয়েছে, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। আর এইভাবেই আমি গেছি অস্ট্রেলিয়ায়, তারপর ইংল্যান্ডে। আর বিশ্বাস করেন, এ পর্যন্ত কোন দেশই আমাকে ভিসা দিতে আপত্তি করেনি। পরবর্তীতে যখন পিস টিভি চালু করলাম, আমি এই গত বছরে গিয়েছিলাম ইংল্যান্ডে, সে সময় হিথ্রো এয়ারপোর্টে অনেক লম্বা একটা লাইন। ভাবলাম অন্তত আধ ঘন্টা সময় লেগে যাবে। লাইনের একেবারে শেষে দাঁড়ালাম, এক অফিসার আমাকে ডাকলেন, বুঝলাম জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি বললেন, ডক্টর নায়েক কেমন আছেন? আপনি কি লেকচার দিতে এসেছেন? তিনি আমাকে সামনে নিয়ে আসলেন, ভেবেছিলাম জিজ্ঞাসাবাদ করার জন্য। পরে বুঝলাম উনি আমাকে টিভিতে দেখেছেন। আপনি লেকচার দিতে এসেছেন? বললাম না, এক বন্ধুর কাছে। আচ্ছা, আবার কবে লেকচার দেবেন? এখন আমি টিভিতে অনুষ্ঠান করি, লোকজন আমাকে দেখে, তারা আমার কথা শোনে। এতে অনেক সুবিধা হয়, আর বিশেষ করে ইন্ডিয়ান ইমিগ্রেশনে। ইন্ডিয়ান ইমিগ্রেশনে বেশিরভাগ সময় 4 গেলে 3 এমন হয়, যখন আমি দেশের বাইরে যাই অথবা ফিরে আসি, ইমিগ্রেশন অফিসার আমাকে চিনে ফেলেন, হোক মহিলা বা পুরুষ অফিসার। আর তখন আমি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি অথবা অটোগ্রাফ দেই। মনে রাখবেন, এদের বেশিরভাগই হিন্দু। তারপর যখন কাস্টমসে যাই, সেখানেও সহজে বেরিয়ে আসি। বেশিরভাগ সময় আমার লাগেজ এক্সরে মেশিনে ওঠানো হয় না। কেউ হয়তো চিনে ফেললো, ও ডক্টর নায়ক, আপনার স্ক্যানিং করার দরকার নেই। আর একবার এক হিন্দু কাস্টম অফিসার বলেছিলেন, ও ডক্টর নায়ক, যাহা বলিব সত্য বলব, সত্য বা মিথ্যা বলিব না। অনেকটা যেন তিনি আদালতে সাক্ষ্য দিচ্ছেন গীতার উপর হাত রেখে, হিন্দুরা যেমন করে অথবা মুসলিমরা যেমন কোরআনে হাত রেখে বলেন, যাহা বলিব সত্য বলব, সত্য বা মিথ্যা বলিব না। তাহলে বুঝতেই পারছেন, এই অমুসলিমরা যদি চাইতো আমাকে অনেক ঝামেলায় ফেলতে পারত। এরা সবাই আমাকে টিভি চ্যানেলে দেখেছেন। এই কয়েকদিন আগে দুবাই থেকে যখন সবে ফিরলাম, এক লোক বললেন, জাকির ভাই একটা অভিযোগ আছে। কি অভিযোগ? আপনার চ্যানেল আর আসছে না। বললাম কোথায় থাকেন? বললেন আন্ধেরিতে। আপনার কেবল অপারেটরকে জানান। তিনি আমার কাছে অভিযোগ করছেন যে আমাদের চ্যানেল ওখানে দেখা যাচ্ছে না। তাহলে দেখতেই পাচ্ছেন, আমি যে দাওয়া দিয়ে বেড়াচ্ছি, এতে আমার সুবিধাই হচ্ছে আলহামদুলিল্লাহ। কখনোই কোনো ঝামেলা হয়নি। আর অনেক সময় আমি যখন কিছু কিনতে যাই, হোক সেটা ইন্ডিয়ায় অথবা দুবাইতে বা অন্য কোনো দেশে, অনেক সময় আমার কাছে দোকানের মালিক টাকা নিতে চান না, অনেকে ডিসকাউন্ট দিতে চান। হয়তো কোনো রেস্টুরেন্টে খেতে গেছি, মালিক হয়তো অমুসলিম, আমাকে চিনে ফেলে বিলটা নিলেন না। শুধু এখানেই না, এমন হয়েছে হল্যান্ডে, তারপরে ইংল্যান্ডে, আমি অনেক দেশেই ঘুরে বেড়াই, আর প্রায় এমন হয়। এতেই বোঝা যায় মিডিয়ার ক্ষমতা কত। শুধুমাত্র মুসলিমরাই নয়, এমনকি অমুসলিমরাও আমাকে চিনতে পারলে সাহায্য করতে এগিয়ে আসে। পুলিশও এমন করেছে। পুলিশের অনেক অফিসারও মাশাল্লাহ, হোক তিনি পুলিশের জয়েন্ট কমিশনার অথবা পুলিশের কমিশনার। এছাড়া আমি হায়দ্রাবাদে পুলিশ ন্যাশনাল একাডেমিতেও গিয়েছি, তাই মাশাল্লাহ এই দাড়ি টুপি আমার জন্য কখনোই কোন রকম সমস্যা হয়ে দাঁড়ায়নি। সত্যি বলতে এতে করে আমার অনেক সুবিধাই হয়েছে। এটা পালন করি কারণ আল্লাহ নির্দেশ দিয়েছেন, ডিসকাউন্টের জন্য না, কাস্টমসের সুবিধা পাওয়ার জন্য করছি না। আর আমি আগেও বলেছি, আমাকে সাহায্য করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহই সবচেয়ে ভালো সাহায্য করি। আর আলহামদুলিল্লাহ আমি মুসলিম হিসেবে গর্বিত। এছাড়া এটা পালন করলে অমুসলিমদের উপরও একটা পজিটিভ প্রভাব পড়বে। ধন্যবাদ ডক্টর জাকির এই বিস্তারিত আলোচনার জন্য। আপনি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বললেন, আশা করি দর্শকরাও এতে উপকৃত হবেন।
বারখাদত্ত দাড়ি টুপি নিয়ে যা বলেছেন আমি তার সঙ্গে একমত নই। এই দাড়ি আর টুপি যেটাকে স্টুডিও টাইপ বলেছেন সেটা সবসময় আমার উপকারই করেছে, এই কথাটা আমি সেই অনুষ্ঠানে বলতে চেয়েছিলাম। বেশিরভাগ সময় আমার হাত তোলা ছিল, আর তানভীর ঠিকই বলেছেন, উনি সেই অনুষ্ঠানে ছিলেন, তিনি সেখানে দেখেছেন যে আমার হাত উঁচু করেছিলাম 75% সময়, কিন্তু টিভিতে দেখেছেন যে আমি সেখানে একবার কি দুইবার হাত তুলেছি। আমি নিয়ম মেনে চলেছিলাম, কারো কথায় আপত্তি জানাইনি, কারণ আমি সেখানে মডারেটর না, তাই বেশিরভাগ সময় হাত তুলেছিলাম, আমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলাম। আর আমার মনের মধ্যে তখন যুদ্ধ চলছিল, একজন প্যানেলিস্ট আমাকে বাধা দিলেন, মডারেটরও বাধা দিলেন, আমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলাম, তবে অনুষ্ঠানটা সেভাবে পরিচালনা করা হয়নি, আর সবকিছু মন মতো নাও হতে পারে। হয়তো এ ব্যাপারে আল্লাহ ভালো বলতে পারবেন, তিনি অবশ্যই আপনাকে পুরস্কৃত করবেন, নিশ্চয়ই আল্লাহ সবকিছুই জানেন, তিনি সেরা কৌশলী। এখানে ওয়েবসাইট থেকে পাওয়া দুইটা মন্তব্য আছে। প্রথম মন্তব্যটা করেছেন রেজাউল ইসলাম, আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, জাজাকাল্লাহ, আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন, আমি সম্পূর্ণ একমত যারা এই অনুষ্ঠানটা সম্পর্কে মন্তব্য করেছেন। আর ডক্টর জাকির সম্পর্কে আলহামদুলিল্লাহ, আপনারা এই ওয়েবসাইটগুলোতে বেশিরভাগ ডকুমেন্টারি পাবেন, একটা হলো topdocumentaryfilms.com/watch-online, এরপর www.911docs.net, আরেকটা হলো halfpages.com/hub/best-911-documentaries। এগুলো দেখলে সত্যিটা জানতে পারবেন, আপনারাও এটার কথা অন্যদেরকে জানিয়ে দেবেন। সবার সাফল্য কামনা করছি, আল্লাহ যেন আমাদের সত্য প্রচারে সফল কাম করেন, আমিন। এরপর আরেকটা মন্তব্যে তিনি লিখেছেন, এটা দুঃখজনক যে ডক্টর জাকির নায়েককে কথা বলার জন্য খুব একটা সুযোগ দেয়া হয়নি, তাকে আরো সময় দেয়া উচিত ছিল। তবে ভালো খবরটা হলো ডক্টর জাকির আবারও তার সততার সাহসের প্রমাণ দিলেন, তিনি একজন খাঁটি মুসলিমের মতোই বিন লাদেন সম্পর্কে মন্তব্য করলেন, আর মিডিয়ার আসল চেহারাটাও তুলে ধরলেন। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন, আমিন, জাজাকাল্লাহ। এরপর ভাই আরেফ মোহাম্মদ লিখেছেন, বারখা দত্ত এখানে প্রমাণ করে দিলেন যে মিডিয়া ইসলামের বিরুদ্ধে। তিনি প্রশ্ন করেছেন শাহরুখ খানকে, যিনি ইসলাম সম্পর্কে কিছুই জানেন না, তিনি হয়তো পৃথিবীর সবচেয়ে সেরা অভিনেতা, যদি এই সন্ত্রাসীদের পরিচয় জানতে চান তাহলে পলিটিশিয়ানদের জিজ্ঞাসা করেন, তারাই তো আইন নিজের হাতে তুলে নেয়, মুসলিমরা সন্ত্রাসী নয়। আর মিডিয়া সবসময় ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলাম নারীদের অবহেলা করেনি, বরং তাদের সম্মান দিয়েছে। আর্ট আর কালচারের নামে যদি নিজের স্ত্রীকে বিক্রি করতে চান, নিজের মেয়েকে বিক্রি করতে চান, আমার কোনো আপত্তি নেই। বেদে নারীর হিজাবের কথা আছে, বাইবেলও হিজাবের কথা আছে, এগুলো নিয়ে আলোচনা হয়নি। এছাড়াও কোরআনের চাইতে ভগবদ গীতায় অনেক বেশি যুদ্ধের কথা বলা হয়েছে, বাইবেলও যুদ্ধের কথা আছে, কিন্তু এগুলো নিয়ে আলোচনা করা হবে না। যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান, আমার ইমেল অ্যাড্রেসে rfshef@yahoo.com, আমি একজন বাবুর্চি, কোনো সন্ত্রাসী নই। তাহলে দেখা যাচ্ছে মতামত প্রকাশ করা হচ্ছে নতুন স্টাইলে, প্রফেশনাল মুসলিম, উচ্চ শিক্ষিত মুসলিম, এই টাইপের মুসলিম, ওই টাইপের মুসলিম। আমাদের হয়তো এখন একেবারে স্পষ্ট করে বলতে হবে আমি সন্ত্রাসী নই। ডক্টর জাকির, এ ব্যাপারে আপনি কি কোনো মন্তব্য করবেন? আমি জাকির, আমি কোনো সন্ত্রাসী নই। ধন্যবাদ, জাজাকাল্লাহ খায়ের, আবার দেখা হবে। এখন ছোট্ট বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আবারও আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম, টিভি টক শোজ এন্ড অ্যানালিসিস। সবশেষে একজন ভাই অনেক বড় মন্তব্য করেছেন এই চিঠিতে, আর লেখাটা বেশ ইন্টারেস্টিং, অনেক লম্বা, তবে একটু মন দিয়ে শুনলে আপনাদের কাছেও ইন্টারেস্টিং লাগবে। ভাই ওমর শরীফ, ডিসকভার ইসলাম এডুকেশন ট্রাস্ট থেকে, তিনি টক শোটা বিশ্লেষণ করেই মন্তব্য করেছেন, সেদিন ইন্ডিয়ার লোকজন অনেক উত্তেজিত হয়ে পড়েছিল যখন তারা জানল যে শাহরুখ খান, ডক্টর জাকির নায়েক, করণ জোহর, সোহা আলী আর অনেকে মিলে আলোচনা করবেন একটা স্পর্শকাতর বিষয় নিয়ে। এটা প্রচার করা হয়েছিল NDTV 24/7 টিভি চ্যানেলে, আর সেই অনুষ্ঠানটার নাম ছিল উই দ্য পিপল। আলোচনার টপিক ছিল মুসলিম আইডেন্টিটি,
মডারেটর ছিলেন বারখা দত্ত, যিনি ইন্ডিয়ার সাধারণ মানুষের কাছে বেশ পরিচিত। সেখানে কিছু ইন্টারেস্টিং ব্যাপার দেখা গেল। সেগুলো কি? বারখা দত্ত মুসলিমদের টুপি নিয়ে বেশ চিন্তিত, মুসলিমদের হিজাব নিয়ে চিন্তিত, মুসলিমদের দাড়িও তার পছন্দ হচ্ছে না, আরো অনেক। আমি ভাবছিলাম যে বারখা দত্ত তার কোঅর্ডিনেটর প্রণয় রায়কে নিয়ে হিন্দু আইডেন্টিটির উপরে একটা অনুষ্ঠান করলেন না কেন। সেখানে তিনি আরএসএস, বজরঙ্গ দল আর বিজেপির মতো দলকে ডেকে তাদের প্রশ্ন করতে পারতেন, আপনাদের গায়ের চাদর কেন জাফরান রঙের, আপনারা গরুকে পবিত্র মনে করার পরও এর প্রস্রাব পান করেন কেন, শূদ্রদের আপনারা মন্দিরের ভেতর ঢুকতে দেন না কেন, আপনারা হরিদ্বারে নগ্ন হয়ে যান কেন, আমি এখানে নাগা বাবাদের কথা বলছি, আপনারা মরা মানুষকে পুড়িয়ে তার মাংস খান কেন, আমি এখানে আগরীদের কথা বলছি, আপনারা মূর্তি পূজা করেন কেন, সাপ বানর আর মানুষের। এভাবে আরো অনেক প্রশ্ন করতে পারবেন। আশা করি ভবিষ্যতে হিন্দু আইডেন্টিটি নিয়ে অনুষ্ঠান দেখতে পাব। যাই হোক, এবারে আমি সেই বহুল আলোচিত টকশোটা নিয়ে কথা বলি। মিডিয়া এ ব্যাপারে একটা চালাকি ঠিক করে রেখেছে, তারা অনুষ্ঠানে এমন ভাবে প্রশ্ন করবে যে উত্তরটা অসম্পূর্ণ থেকে যাবে, তারপর প্যানেলে উপস্থিত লোকদের মধ্যে একটা গন্ডগোল বাঁধিয়ে দিতে হবে। এভাবে তারা মানুষের সামনে ভুল তথ্য আর ভুল দর্শন প্রচার করছে। বারখাও তার সাধ্যমতো চেষ্টা করে গেছেন, তার কথাবার্তা আর বডি ল্যাঙ্গুয়েজের ভেতর দিয়েই এই অপ্রিয় সত্যি কথাটা বের হয়ে এসেছে। তবে এই কাজে এখনো তিনি এতটা দক্ষ হয়ে উঠতে পারেননি। বিবিসির টিম সেবাস্টিয়ান যেটা করতে পারেন, এই ভদ্রলোক খুবই ধূর্ত আর দক্ষ মডারেটর, মুসলিমদের টুপি অথবা হিজাবের কথা তোলার পেছনে বারখার একটা বিশেষ উদ্দেশ্য ছিল, জ্ঞানী আর মূর্খ এই দুই দলের মধ্যে একটা ঝগড়া বাঁধিয়ে দেয়া। দুইটা বিপরীত দিক থেকে মন্তব্য করা হলে শুধুমাত্র একটাকেই গুরুত্ব দিতে হবে। তবে শাহরুখ খান নিজেই বললেন তিনি ইসলাম সম্পর্কে খুবই কম জানেন, তারপরও তাকে প্রশ্ন করার মানে হচ্ছে তিনি ভুল উত্তর দিতে পারেন। উদাহরণ হিসাবে ধরেন, একদল বাবা মা আর তাদের ছেলে মেয়ে যাদের বয়স 6 বছরের কম, তাদের নিয়ে আলোচনার ব্যবস্থা করা হলো। দুই গ্রুপকে একটা প্রশ্ন করা হলো যে বাচ্চা ছেলে মেয়েদের ভ্যাকসিনের ইনজেকশন দেয়া কি খুবই গুরুত্বপূর্ণ, এখানে কার কাছ থেকে কেমন উত্তর আসবে সেটা আমরা জানি, বাচ্চারা বলবে না, বাবা মা বলবে হ্যাঁ। তবে এই ব্যাপারটা আমরা সবাই বুঝতে পারছি, বাচ্চারা জানে না সেজন্য বলছে না ভ্যাকসিন ইনজেকশন নেবে না, অন্যদিকে বাবা মারা জানে না সেজন্য বলছে হ্যাঁ, যদিও তারা জানেন যে ইনজেকশন দিলে তাদের বাচ্চা ব্যথা পাবে, তারপরও ভ্যাকসিনের উপকারিতার কথা ভেবেই তারা রাজি হয়েছেন, তারা জানেন বলেই এমনটা করছেন। একইভাবে জ্ঞানী আর মূর্খ মানুষের চিন্তাভাবনার মধ্যে অনেক পার্থক্য থাকবে। শাহরুখ একজন সত্যবাদী মানুষ, স্বীকার করেছেন যে ইসলাম সম্পর্কে তিনি বেশি কিছু জানেন না। কেউ যখন স্বীকার করে যে আমি জানি না, এই ব্যাপারটাই অর্ধেক জ্ঞান। এই জন্য আমি শাহরুখকে অভিনন্দন জানাই। কিন্তু আরেকজন কবির খান, যিনি ইসলাম সম্পর্কে কিছুই জানেন না কিন্তু ভাব দেখাচ্ছেন অনেক কিছু জানেন, পুরোপুরি একটা সার্কাস। ডক্টর জাকির নায়েক যখন ইসলামের সংজ্ঞা দিলেন, এই কবির খান তখন লাভ দিয়ে উঠে বললেন ইসলামের সংজ্ঞাটা আসলে খুব সংকীর্ণ, যেন একটা পিঁপড়া চ্যালেঞ্জ করছে হাতিকে। কবির সবাইকে হাসিয়েছেন আর দেখিয়ে দিয়েছেন যে ইসলাম সম্পর্কে তিনি কিছুই জানেন না। তবে বারখা দত্ত যেটা চেয়েছিলেন সেটা পেয়ে গেছেন, তার উদ্দেশ্যই ছিল জ্ঞানী আর বিশেষজ্ঞদের ছোট করা, তাদের উদ্দেশ্য পূরণ হয়েছে। মিডিয়ার এইসব ফন্দি ফিকির ইসলামের বিরুদ্ধে, এই মিথ্যা প্রচারণা, এগুলো এখন অনেক বেড়ে গেছে। আমি এই মন্তব্যটার কিছু অংশ বাদ দিয়ে যাচ্ছি, যে জায়গাগুলো ইন্টারেস্টিং সেগুলি পড়ে শোনাচ্ছি আমাদের দর্শক আর ডক্টর জাকিরের উদ্দেশ্যে। মুসলিমদের মাথার টুপি আর মহিলাদের হিজাব নিয়ে যখন আলোচনা হচ্ছিল, আলেক পাদামসি তখন ঠিক কথাই বলেছিলেন যে শিখরাও মাথায় পাগড়ি পরে আর তারাও মুখে দাড়ি রাখে। সত্যি বলতে পৃথিবীর সব ধর্মের অনুসারীদেরই এরকম কিছু লেবেল বা চিহ্ন আছে, এতে সবার বুঝতে সুবিধা হয়। এনডিটিভি আর অন্যান্য চ্যানেলের যদি লোগো না থাকতো তাহলে এনডিটিভি কোনটা সেটা বোঝা কঠিন হয়ে যেত। আবার চিন্তা করে দেখেন যে পুলিশ, অ্যাডভোকেট আর ডাক্তারদের ইউনিফর্ম যদি একই রকম হতো তাহলে অনেক ঝামেলা হতো। মুসলিম বিশেষজ্ঞ আর জ্ঞানী লোকদের, এদেরকে স্পর্শকাতর অনুষ্ঠানে বলা হয়েছে উন্মাদ, এটা অভদ্রতা। যদি বিশেষ কোনো গ্রুপকে এটা বলা হতো তাহলে হয়তো মেনে নেওয়া যেত, কিন্তু সবাইকে উদ্দেশ্য করে বলাটা মোটেও ঠিক হয়নি। আমরা NDTV 24 কে অনুরোধ করছি, ডক্টর জাকির নায়েক আর বারখা দত্তের মধ্যে একটা ডিবেটের আয়োজন করেন, যার টপিক হবে ইসলাম কি ইন্ডিয়ায় শান্তি স্থাপনের একমাত্র উপায়।
যদি এনডিটিভির সাহস থাকে তাহলে এটা নিয়ে লাইভ ডিবেটের আয়োজন করেন, এখন সময় এসেছে। আমরা এখন মিডিয়ার সব জায়গাতে ইসলামের প্রকৃত সত্যের বাণী প্রচার করব, প্রচার করব সততা আর নিষ্ঠার সাথে। এটা লিখেছেন ভাই ওমর শরীফ, তিনি বেঙ্গালোরের ডিসকভার ইসলামিক এডুকেশন ট্রাস্টের প্রেসিডেন্ট। এনডিটিভি রাজি হলে আমি আনন্দের সাথে বিতর্ক করব, যদি সেই অনুষ্ঠানটা হয় লাইভ অনুষ্ঠান। বারখা দত্তের সাথে ইসলামের উপর যে কোনো টপিক সেদিনেরটা হলেও চলবে, মুসলিম আইডেন্টিটি, তবে সেটা লাইভ হতে হবে, খুশি মনে অংশ নেব আমি। ডক্টর জাকির খুব সহজ সাবলীল ভাবে আমাদের এই কথাটাই জানিয়ে দিলেন, লাইভ অনুষ্ঠান করেন, ফেয়ার থাকেন, ন্যায় বিচার করেন, তিনি তার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করার জন্য প্রস্তুত। আমরা আশা করি যে সত্যকে জানার জন্য এই আলোচনা খুব শিগগিরই আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। তবে সেখানে দুইজন বক্তাকেই যেন সমান সময় দেওয়া হয়, বিতর্কটা অন্য কেউ প্রভাবিত করবেন না, দুজন বক্তায় কথা বলার জন্য সমান সময় পাবেন, হতে পারে সময়টা 10 মিনিট অথবা আধা ঘন্টা, এক ঘন্টা বা 2 ঘন্টা, দুজন বক্তায় তাদের মতামত জানানোর জন্য সমান সময় পাবেন, মডারেটর সেটা পছন্দ করুক বা না করুক। আর এটাই হচ্ছে সততা, কাউকে কথা বলতে বাধা দেয়া হবে না। জাজাকাল্লাহ খায়ের ডক্টর জাকির নায়েক, আপনি আমাদের অনেক সময় দিয়েছেন, এখানে যে ভাইরা উপস্থিত আছেন, এছাড়া দর্শকরা আপনাকে টিভিতে দেখছেন। অনুষ্ঠান শেষ করার আগে আপনার কাছ থেকে আমরা এ ব্যাপারে জানতে চাই যে মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দেবেন। আমরা তো এতক্ষণ ধরে অনেক আলোচনা করলাম, মন্তব্য করলাম, মন্তব্য শুনলাম, কিছু পক্ষে কিছু বিপক্ষে। এখন আপনার কাছে জানতে চাই এ ব্যাপারে আপনার মতামত কি, মুসলিমদের কি টক শোতে অংশ নেওয়া উচিত? মুসলিমরা টক শোতে অংশগ্রহণ করবে কিনা এই সম্পর্কে বলতে গেলে, এক নম্বর পয়েন্ট, যখন একজন মুসলিম কোন টক শো দেখবেন তাকে বুঝতে হবে এই অনুষ্ঠানটার উদ্দেশ্য কি। সেখানে যদি দেখেন যে ইসলামের নিন্দা করা হচ্ছে, সেটা হতে পারে দুই ভাবে, হয় তারা এমন কাউকে ডাকবে যে নিজেকে মুসলিম বলে দাবি করে কিন্তু ইসলাম সম্পর্কে কিছুই জানে না, তখন সে উল্টোপাল্টা কথা বলবে, এভাবে সে নিজেই ইসলামের নিন্দা করবে। অথবা তারা এমন কাউকে ডাকবে যিনি জানেন কিন্তু তাকে কথা বলার সুযোগ তেমন দেওয়া হবে না। এই পরিস্থিতিতে মুসলিমদের উদ্দেশ্যে আমার পরামর্শ হল, যদি টক শোতে অংশগ্রহণ করার কথা বলেন, যদি কিছু না জানেন অংশগ্রহণ করবেন না, কিন্তু যদি ইসলাম সম্পর্কে জানেন আর মিডিয়া সম্পর্কে আপনার ভালো ধারণা না থাকে, হোক প্রিন্ট মিডিয়া বা স্যাটেলাইট মিডিয়া, সেক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত ছাড়া টক শোতে অংশ নেওয়া আপনার উচিত না, কারণ আপনার কথা বিকৃত হওয়ার সম্ভাবনাই বেশি। আর যদি আপনার ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান থাকে, মিডিয়া সম্পর্কেও ধারণা থাকে, কিন্তু মিডিয়ায় কোনো সুযোগ পাচ্ছেন না, তাহলে অংশ নিতে পারেন, তাতে করে মিডিয়া ইসলামের যে ক্ষতি করছে তার প্রভাব হয়তো কিছুটা কমবে। আর মুসলিম উম্মার সবাইকে উদ্দেশ্য করে আমি যেটা বলবো, আপনারা যখনই কোনো চ্যানেল দেখবেন, হোক সেটা নিউজ চ্যানেল অথবা বিনোদন চ্যানেল, যে চ্যানেলই হোক, এটা মনে রাখবেন যে বর্তমানে মিডিয়ার অন্যতম প্রধান একটা উদ্দেশ্য হচ্ছে ইসলামের নিন্দা করা। তাই যখনই আপনারা দেখবেন যে ইসলামের নিন্দা করছে, সেটা দেখে মুগ্ধ হবেন না, এগুলো উদ্দেশ্যমূলকভাবে করা হয়। আপনারা আমার লেকচার দেখবেন, মিডিয়া অ্যান্ড ইসলাম, ওয়ার অ্যান্ড পিস, সেখানে আমি বিস্তারিত বলেছি মিডিয়া পুরো পৃথিবী জুড়ে কিভাবে তাদের এই উদ্দেশ্য পূরণ করে যাচ্ছে। আর এজন্য আমি ব্যক্তিগতভাবে নিউজ চ্যানেল খুব একটা পছন্দ করি না, কারণ আমার মত অনুযায়ী অন্য চ্যানেলের চেয়ে নিউজ চ্যানেলগুলো আরো বেশি বিপজ্জনক, কারণ অন্যান্য চ্যানেলে হয়তো কিছু অনুষ্ঠান হারাম, হয়তো নাচ, তারপর গান বা পর্নোগ্রাফি, কিন্তু নিউজ চ্যানেল এটা মুসলিমদের ইমানকে বিপদে ফেলে দেয়, সে যেতে পারে কুফরির পথে। সেজন্য আমার মতে অন্য চ্যানেলের চেয়ে নিউজ চ্যানেলগুলো আরো বেশি বিপজ্জনক, বিশেষ করে মুসলিমদের জন্য, আক্রমণ করে তার ইমানে আর নিয়ে যাবে কুফরির পথে। তাই সাবধান, যখন কোন নিউজ চ্যানেল দেখবেন বিনা বাক্যবায়ে সব মেনে নেবেন না, যখন কোন খবরের কাগজ পড়বেন, এই খবরের কাগজগুলো একচোখা, তবে একজন বুদ্ধিমান মানুষ বেশ সহজেই প্রিন্ট মিডিয়ার মিথ্যাচার ধরতে পারবেন। টিভি চ্যানেলের ক্ষেত্রে এটা দেখা যায় যে বেশ কঠিন, কারণ একটা টিভি চ্যানেলে আপনি নিজের চোখে অনুষ্ঠানটা দেখছেন আবার শুনছেনও, সেখানে মিথ্যা প্রচার করলে একজন
সাধারণ মানুষ হয়তো বুঝতে পারবেন না, সে কথাটাই বিশ্বাস করে ফেলবেন। এজন্য নিউজ চ্যানেল দেখার সময় একটু সাবধানে থাকবেন টকশোর ব্যাপারেও। আর ইনশাল্লাহ এভাবে আপনি পুরোপুরি না পারলেও মিডিয়ার অনেক মিথ্যাচার বেশ সহজেই ধরে ফেলতে পারবেন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা এই অনুষ্ঠানটা ঠিকভাবে শেষ করতে পারার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অশেষ ধন্যবাদ জানাই। এছাড়া এখানে উপস্থিত ভাইয়েরা আর টিভিতে যারা এই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা তাদের মূল্যবান মতামত, মন্তব্য আর প্রতিক্রিয়া জানিয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করেছেন। ডক্টর জাকিরকেও ধন্যবাদ জানাই তার মূল্যবান মতামতের জন্য। তার দেয়া ব্যাখ্যা, তার বলা কথাগুলি কিছুটা বিকৃত হয়ে প্রচারিত হয়েছে কিছু টিভি চ্যানেলের বেশ কিছু অনুষ্ঠানে। সঠিকভাবে প্রচারিত হলে এই অনুষ্ঠানগুলি ইসলামের উপকার করতে পারে, আর ভুলভাবে প্রচার করলে এটা ইসলামের অনেক বড় ক্ষতি করতে পারে। তাই এ ব্যাপারে সাবধান থাকা উচিত। আমাদের বুঝতে হবে যে কোন জায়গায় আমাদের সাবধান থাকতে হবে আর কোন জায়গাতে আমাদের সুযোগ নিতে হবে, কোন জায়গায় ঝুঁকি সম্পর্কে সচেতন থাকতে হবে। এই ব্যাপারগুলোই আমরা এই অনুষ্ঠানে জানতে পারলাম। আশা করি পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ দর্শক আমাদের এই অনুষ্ঠানটা দেখে অনেক উপকৃত হবেন। আমরা এই অনুষ্ঠানের লাখ লাখ দর্শকদের সাথে এই ব্যাপারটাই শেয়ার করার চেষ্টা করলাম। ধন্যবাদ, জাজাকাল্লাহ খায়ের, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই বুঝতে পারলাম যে একটা টিভি শোতে কি কি ঘটতে পারে এবং আমরা এটা অন্য সবাইকে জানাতে চেষ্টা করব, পর্দার আড়ালে এই সব অনুষ্ঠানে কি কি হতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জাজাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।